আমরা কি ওটা তাহলে রিজাইন্ড। আমরা কি তাহলে শুরু করব? মনু, আমরা তাহলে শুরু করে দিই, 10:30টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। On behalf of Government General Degree College, Keshiari, I, Dr. Monua Baja, an assistant professor in Bengali, wish you all a very, very good morning. Today is the second as well as the last day of our webinar entitled Caste, Class, Race, Gender, Society and State in Discourse. From the outset of civilization, there is discrimination, and this has remained prevalent even nowadays. This discrimination is mystically present in every rank of our society. It requires a multidimensional and multidisciplinary approach to analyze this in micro level. From this point of view, this webinar is organized by the Webinar Committee associate with IQBC Committee and IT and Network Committee in collaboration with Bengali English History, Political Science and Anthropology Department of our institution. The webinar is patronized by our Honorable YC Dr. Sudipta Chakraborty. We are really thankful to Dr. Sudipta Pal, Associate Professor in Political Science of Chandanagar College, who was the chairperson of yesterday's session, and we are privileged to have the accompaniment of today's chairperson, Honorable Dr. Arindam Goswami, Associate Professor in Bengali of DC Singur. Last but not the least, a very, very warm welcome to all the participants. এই ওয়েবিনারে বিষয় এবং ভাষা কোনোটাকেই সীমায়িত রাখতে চাইনি আমরা, যে কারণে আজ বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস সমস্ত প্রেক্ষিত থেকেই দেখব জাতি, বর্ণ, শ্রেণী, লিঙ্গ বৈষম্য সংক্রান্ত নিগূঢ় ভাবনার প্রকাশ, দেখব বিভাজনের এইসব অনুসূত্রগুলোর মাধ্যমে সমাজের স্তর পরম্পরায় নির্মিত জটিল বিন্যাস। আজ অতিমারির সংকট মুহূর্তে এইসব সূত্রগুলোর বিশেষ ভূমিকাও হয়তো বা উঠে আসবে আমাদের আলোচনায়। যার প্রাজ্ঞ পরিচালনায় আজকের আলোচনা চক্র অনুষ্ঠিত হবে, তার পরিচয় দান এবং তারপর আজকের আলোচনার মূল পর্বে পৌঁছে দেওয়ার জন্য এখন ডেকে নেব আমাদের কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মাননীয় অশোক দাস মহাশয়কে। আজকে আমাদের এই ওয়েবিনারে পরিচালনার জন্য আমরা পেয়েছি আমাদের মধ্যে ডক্টর অরিন্দম গোস্বামীকে, যিনি বর্তমানে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের অধ্যাপক। অরিন্দম গোস্বামী বিগত 2 দশকের কিছু বেশি সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেটাও নেহাতি কম দিন হল না। নিজস্ব গবেষণার প্রতিবেদন হিসেবে সুবোধ ঘোষ কথা সাহিত্য বইটা পাঠকের স্বীকৃতি লাভ করেছে দীর্ঘদিন ধরেই। পেশাগত জীবনের দায়িত্ব পালনের পাশাপাশি অরিন্দম গোস্বামীর আরেক বিশেষ পরিচয় গল্পকার হিসেবে। বাংলা ভাষার বিভিন্ন লিটল ম্যাগাজিনের তিনি নিয়মিত লেখক, গল্প লিখে পুরস্কারও পেয়েছেন বেশ কয়েকবার। ছোট গল্পের আলোচক হিসেবে বা এই বিষয়ে প্রবন্ধ লিখে তিনি যথেষ্ট সমাদৃত।
পত্রিকাও সম্পাদনা করেছেন এর মাঝে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার ছোট গল্প সংকলন এক মুঠো আলো ছায়া, এটাও পাঠক মহলে খুবই সমাদৃত হয়েছে। এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের কলেজের অধ্যাপিকা শরণ্যা মুখার্জি মহাশয়াকে। নমস্কার, আমি শরণ্যা মুখোপাধ্যায়, ইংরেজি বিভাগের অধ্যাপিকা। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ, ডিয়ার কলিগস, ডিয়ার স্টুডেন্টস, ডিগনিটারিজ অ্যান্ড অবভিয়াসলি অনারেবল চেয়ার। ইটস এ প্রিভিলেজ অন আওয়ার পার্ট টু অ্যানাউন্স দ্য ওয়ান মোর সাকসেসফুল ডে প্রেজুমেবলি অফ আওয়ার টু ডে ওয়েবাইনার, হুইচ ইজ বেসড অন কাস্ট, ক্লাস, রেস, জেন্ডার, সোসাইটি and state in this course. This is the second day, and with the kind permission of our Honorable Chair, Dr. Arindam Goswami, we may proceed. Sir, amra ki apnar onumoti thakle amra proceedings second day technical session amra seta shuru korte pari. Apni ekটু বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই শুরু করুন। Thank you so much, sir. So with the kind permission of our chair, Dr. Arindam Goswami, I welcome you all on behalf of the Webinar Committee once again. And it's a privilege, it's a pleasure to announce the first name, Omita Bhopal, who is a former colleague and a proud member of the English Literature Fraternity. He is now an assistant professor, the Department of English, East Calcutta Girls College, Lectown. And the title of his paper is The Entangled Psychology of Reluctant Perpetrators in Honor Killing, a reading of Marquez's Chronicle of a Death Foretold. I now invite Amitabh to present his paper. Over to you, Amitabh. And one more thing I must say, that is the time of presentation. Amitabh, just 1 minute, I need to say one more thing. Okay, and that is the time of presentation is 10 minutes. And after that, there will be a 3 minute question answer session. And most probably there are going to be 11 participants today, because one or two maybe participants, they were unable to present their papers yesterday due to some technical hitch, I believe. So there might be more than 10 participants today that we will be announcing later, most probably as we see the context. Thank you so much. Over to you, Amitabh. Wish you all the best. Thank you, Sarunadi, so much, and a very good morning to all of you. At the beginning, I would like to express my gratitude to Dr. Sudipta Chakraborty, the Honorable Officer in Charge of GDCSCRE, the IQSC coordinator of the college, the organizing committee of the webinar, and all the faculty members of the college for organizing this wonderful webinar. I would also like to extend my thanks to Dr. Arindam Goswami, Associate Professor of Bengali GDCSCRE, for chairing this session. I am sharing my screen, and I believe my screen is visible to you. So please give me a moment. Now I believe my screen is visible to you. Okay, and so the topic of today's presentation is The Entangled Psychology of Reluctant Perpetrators in Honor Killing, a reading of Marquez's novella Chronicle of a Death Foretold. Yes. So as you all know that, unfortunately, in our country, in some parts of our country particularly, often there is this report of honor killing which comes in. And why does it happen? Because there is a kind of obsession among a particular section of our society to demand the chastity of women in marriage. So there is some obsession with that. Now, of course, the title or this term honor killing, that is a rather misnomer. Why is it a misnomer? Because there is really no honor in honor killing. So it would better be, or we could better call it dishonor killing. Anyway, so
that's not the point of today's presentation. But what we would like to, or what I would like to present this morning, is that I would like to analyze the Spanish novelist Gabriel Garcia Marquez's 1981 novella, Chronicle of a Death Foretold, which narrates a similar incident of honor killing. Okay, so this is very interesting that this idea of honor killing, that this is not confined only to India or only to Southeast Asian nations, but it is narrated by the Spanish novelist Marquez in his 1981 novella. And this novella is actually based on a true incident in the 1950s. Okay, so this novella was written in 1981, or it was first published in 1981. But the episode, the actual event on which it is based, that happened in the 1950s. Okay, and in this novella, what we find is that the Vicario brothers, they almost feel compelled to commit a so-called honor killing. So usually in honor killing, the attention is mostly on the person who is getting killed or on the society as a whole. But here it is very interesting that the psychology of the perpetrators of the crime is here explored by the novelist. Now, this novel is, of course, set in an unnamed Spanish town. Now, why is the town unnamed? The obvious explanation is that this was probably happening in many places. That is why Marquez did not feel it necessary to specify the name of the town. And as I said, it is based on a real incident which happened in Mexico in 1954. And the mode of the novel is also very interesting, that it is, this novel is narrated in the mode of investigative journalism. So it is not really narrated in a fictional mode. Rather, it is narrated in the mode of investigative journalism. Now, what we find in this novel is that Angela Vicario, she is married to Bayardo San Roman. So this is some kind of an arranged marriage. So Angela Vicario, she is married to Bayardo San Roman. The wedding celebration is complete. Okay, the wedding celebration is complete. The wedding rituals are also complete. Only the bishop's blessings are added the next day. So most of the rituals are already complete. And with the blessing of the bishop the subsequent day, the wedding will be totally complete. But on that same night, San Roman actually returns Angela to her mother's house because Angela is discovered not to be a virgin, and it creates a serious ruckus. Okay, and Angela is then pressurized to give out the name who was responsible behind the loss of her virginity. And Angela names Santiago Nasser. So according to Angela, Santiago Nasser was responsible for deflowering her. Now what happens is that Angela's twin brothers, Pablo Vicario and Pedro Vicario, they are now pressurized to salvage the family's honor by killing Santiago Nasser. Okay, so this is very ironical. Why is it ironical? Because when the marriage was fixed between Bayardo San Roman and Angela, then Angela's brothers were hardly consulted. So the marriage was primarily fixed by her parents. But when that marriage ends in this disaster, that the girl is returned to her father's house or to her mother, to her parents' house, because she is supposedly not virgin, then the responsibility to redeem that dishonor, that falls on the twin brothers of Angela, who are not actually the decision makers when the marriage was fixed. But now the responsibility of killing that so-called criminal, okay, that Santiago Nasser, and redeem the family's honor, that falls on the two brothers, Pablo Vicario and Pedro Vicario. And what happens is that the next day the bishop comes at the scheduled time for that blessing. But instead of, in fact, he comes on a steamer. But instead of getting down from the steamer, the bishop actually returns. So the bishop came next day actually to bless the newlywed couple and to complete the rituals. But the bishop actually arrived, but he did not enter the house. Instead, he returned. And what happened is that this particular affair, a particular episode, then becomes the talk of the town. So a few hours back, the two brothers, they were feeling the pressure from their own family to kill Santiago Nasser. Now, they feel the pressure almost from the entire town, as if the entire town begs for the blood of Santiago Nasser. Now, this is very interesting because Pablo and Pedro, in their own individual moral yardsticks, they do not really feel the need to kill Santiago Nasser. Okay, but there is the pressure from the family as well as from the entire town. And Pablo and Pedro, they are also not confirmed criminals. So they have not committed any crime earlier as well. So they are rather reluctant to commit this honor killing. So Pablo and Pedro, so what do? They try to find some kind of escape route.
Okay, so what they do is that they make delays, they sharpen their knives twice, and they keep on telling everyone, whoever they meet, that they are going to kill Santiago Nasser. And they expect that someone would stop them. So if someone stops them, then both the purposes will be solved. So on one hand, the Vicario brothers, they would be successful in demonstrating that they were indeed willing to redeem this dishonor. And on the other hand, they wouldn't have to commit the crime. But unfortunately, what happens is that none of the town actually prevents them from committing the crime. In fact, Pedro's girlfriend tells him, that is, tells Pedro, that she will not marry Pedro if Pedro does not redeem his sister's honor. So this is very interesting. That is, the brothers, they are not really willing to commit this honor killing. They seek for escape route, that someone else will stop them from committing the crime, but no one stops. In fact, the mayor and the administrative officials of the town, they look the other way, even after getting the due information. Okay, and what is also interesting is that Pablo and Pedro both want the other brother to take the lead. So Pablo wants that Pedro should lead in this killing, and Pedro thinks that Pablo should lead in this killing because both of them are reluctant. But eventually, they commit the crime, and the two brothers are imprisoned, and they get imprisonment for 3 years. Why for 3 years only? Because the town's officials, they argue that the Vicario brothers actually committed the crime in the heat of the moment, and that is why the quantum of punishment is just 3 years. Although it is obvious that they did not kill Santiago Nasser in the heat of the moment, it was after a lot of deliberations and after a lot of hesitations. But nevertheless, the town's officials try to curtail the punishment of the two brothers. Then what about the town? So as I said, that this novel has actually two time planes. The novel, that the actual episode happened 27 years back in the 1950s, and 27 years later, the unnamed narrator, you can also call him the novelist or the unnamed narrator, is trying to explore the different layers of that crime, which happened 27 years back. Now, what is interesting is that after so many years, there is some kind of uneasy silence regarding that crime. So the town was indirectly involved in that crime. Why indirectly involved? Because they wanted that the killing of Santiago Nasser, the so-called criminal, must be made into a public spectacle. So just killing Santiago Nasser is not sufficient. The killing of Santiago Nasser has to be made a public spectacle, and the town or most of the people of the town feel that it is by this public spectacle that the honor of the girl, which was lost earlier, that will be somehow compensated or redeemed. Now, what is interesting is that there's a final twist in the story as well. So after 27 years, when this narrator investigates that past episode, one question strikes him. Was Santiago Nasser indeed responsible? So there is, so even before it was clearly established that Santiago Nasser was responsible, the town almost begged for his blood. But 27 years later, it is assumed, or there are speculations, that probably Angela did not name the actual person. So it is assumed, or it is presumed, that maybe Angela did not name her actual lover and instead named Santiago, because Angela knew that her brothers or her family is going to kill that person. That is why she did not name her actual lover to save his life. Now, what are the questions that this novel raises? Now, of course, the existential questions come through, and also the question of free will versus collective morality. So this question of morality or the societal morality. So how does it operate? So how does this force operate? And what the novelist demonstrates is that it operates rather in a mysterious way. And the question of free will, that is, whether the brothers commit the crime out of their own free will, or whether it is some kind of collective societal morality which forces them to commit the crime. The other point is that whether this crime at all provides any closure. In fact, it may be argued that if the two brothers did not commit the crime under pressure from society, then what might have happened is that maybe later on, there might have been some kind of reconciliation between Angela and her husband. That maybe on that day, on that particular night, Angela was returned to her parents' house, but later on that some kind of reconciliation might have been possible. So the door of that reconciliation is permanently closed as the crime is committed. And what is also interesting, that the fate is invoked. Now, when there is a discussion on this incident, in fact, the novel is titled The Chronicle of a Death Foretold. Why is it foretold? Because the townspeople presented in such a way as if it was fated, as if Santiago Nasser was fated to die, and as if the two brothers, they are fated to commit this crime.
So I did not go into the theoretical framework of the perpetrator's mindset, but if we try to make a psychoanalysis of Freudian interpretation of this novel, there are plenty of scope available. For instance, this novel opens with two dreams by Nasser, who dreams that he is flying and then crashing down, which are of course obvious Freudian symbols. Now, apart from Freudian psychoanalysis, another interesting perspective is that of archetypal criticism. So what happens in this novel is that actually Santiago Nasser is made into some kind of a sacrifice. So what happens in many religions is that the people tend to think that by sacrificing an animal, that is often they will sacrifice a goat or sometimes they sacrifice a lamb, and they tend to think that by killing the animal, by sacrificing the animal, they can actually purge the sins committed by them. Okay, and so there the death or the killing of the animal, the killing of the goat or killing of the lamb, that becomes secondary. What becomes primary is the notion that by committing the sacrifice, they are somehow cleansing their sin. So in this novel, similarly, the town views the murder in such a way. So the death or the killing of Santiago Nasser, that becomes actually secondary. The town's people are obsessed with the idea that by somehow, that by committing this crime, through this crime, through the killing of Santiago Nasser, somehow that dishonor is purged. Okay, so in that perspective, or from that perspective, Santiago maybe even considers some kind of sacrifice or some kind of martyr. In fact, the name Santiago is also very interesting because, as you know, that Santiago was actually one of the first Christian apostles who were killed for proclaiming his faith. And it is interesting that the novelist actually names the so-called or the supposed criminal who was responsible behind Angela's loss of virginity, and the novelist names him Santiago, which is the name of a Christian martyr. In fact, if we remember Ernest Hemingway's The Old Man and the Sea, there also the lead character is named Santiago. So obviously the novelist tries to present Santiago as some kind of a martyr, as some kind of sacrifice. Okay, so in fact, the other point is that although this novel is narrated in the mode of a detective fiction or investigative journalism, there is some kind of reversal as well. Often what happens in detective novels is that we begin with some mysteries and there is a journey towards clarity. So at the beginning of the novel, there are lots of questions, and by the time the novel or the story comes to an end, those questions are usually resolved. But in this novella, the journey is actually reversed. At the beginning, when the novel begins, it seems that everything is clear, that the facts are all straight. But as the novelist or as the narrator looks into the issues, most of the facts which appear to be very straightforward, they start becoming murkier. So the mysteries are not actually resolved by the end of the novel, rather they are deepened. And the point is that why there is no answer? There is no answer because the institutional forces of society, they are similarly mysterious. Your time is over. Okay, so thank you all for listening into this presentation. So if you have any question, I'd be happy to answer it. So I believe the session is open for question answers. If you have any questions, questions are welcome. Do we have any question from anyone in the seminar regarding Amitabh's paper? Okay, so I believe there is no question anyway. So thank you everyone for listening in to my presentation. Thank you, Amitabh. Thank you so much. I believe it is necessary to break the solitude of I don't know how many years. It's not 100 years, I believe, obviously. So thank you so much. With this, we proceed to our next very interesting presentation. It's a visual text, as I can see. I welcome Dr. Biprunarayan Bhattacharjo, who is an assistant professor
Department of English, Government General Degree College, Kharagpur 2. And the title of his paper is Stamped Out, I'm Just a Supporting Actor, Alternative Historiography in Anurag Kashyap's Gangs of Wasseypur. And I welcome Dr. Bhattacharjo to present his paper. Welcome to KKR College, sir. Thank you. Thank you, ma'am. So I'll begin. A very good morning, everyone. My paper is titled, Turns Out I'm Just a Supporting Actor, Alternative Historiography in Anurag Kashyap, Gangs of Wasseypur, 2012. According to Donald and Hemelrich, cinema makes available structures of visibility, modes of conduct, and practices of judgment, which together constitute a culture of public participation. The film, as a medium of art, has a great deal of significance for debates about cultural identity. Numerous writers have stressed how the public representation of Indian traditions are largely related to Hindi films, where the potential schisms and fractures of modernity are subsumed under the coherence of tradition and national identity, the process of subsumption being clearly ideological. According to them, Hindi films over the years have repeatedly glossed over existing oppressions and inequalities, caste, class, gender, and economic, in the country and celebrated the idea of India as nation. Indeed, it can be said that throughout the years, the Hindi film has put forward particular representations of the nation state that are both informed and being informed by public notions. In this way, the history of the Hindi film also gives us a way in which we can read the history of the nation itself. My paper argues that Anurag Kashyap's 2012 duology, Gangs of Wasseypur and Gangs of Wasseypur 2, critique both the dominant discourse over the years surrounding the nation state and the way it has been represented in contemporary Hindi films, offering alternative versions of both. In the decades after independence, Hindi films were replete with songs characterized by fulsome praise for the nation, its beauty, the struggle, courage, and determination of the national leaders, and embodied a sense of mission for the future. Sare Jahan Se Achha Hindustan Hamara from Bhai Behan, 1949. Dedi Hame Azadi Bina Khadak Bina Dhal, Sabarmati Ke Sant Tune Kar Diya Kamal from Jagriti, 1954, Mere Desh Ki Dharti Sona Ugle Ugle Hire Moti from Upkar, 1967, and Chodo Kalki Baate Kalki Baat Purani, Naye Daur Mein Likhenge Milkar Nayi Kahani from Hum Hindustani, 1960. While the idea of unity in diversity was put forward through songs like Ho Koi Bhi Prant Ke Vasi, Ho Koi Bhi Bharat Bhasha Bhashi, Sabse Pehle Hai Bharat Basi, Purab Aur Pashchim, 1970, the figure of a post-colonial Indian common man declaring his cosmopolitan legacy was put forward in Raj Kapoor's iconic song from Shri 420, 1955, Mera Juta Hai Japani, Ye Patloon Englishtani, Sar Pe Lal Topi Rosi, Phir Bhi Dil Hai Hindustani. The juxtaposition of capitalist England and socialist Russia becoming a metaphor for Nehru's policy of non-alignment. However, the first part of Gangs of Wasseypur hits hard at such idealistic intentions right at the beginning of the film. Shahid Khan pretends to be Sultana Daku not because he has any Robin Hood-like intention of robbing the British colonizers and feeding the poor, but for his own personal gain. The tune, Ik Bagal Mein Chand Hoga, Ik Bagal Mein Rotiya, played while showing the displacement of Shahid Khan's family and subsequent death of his wife, reminds of the songs played in the Hindi films of the 50s and 60s, depicting the suffering of the common man. However, the mood of pathos is certainly undercut by the fact that Shahid Khan is no innocent sufferer, like the people devastated by the partition of India, but has been driven away from Wasseypur because of his own crimes, reinforced by the narrator Piyush Mishra, who also voices the song Ik Bagal, labeling him as Harami quite early in the film. The dreams of Nehruvian socialism voiced in the films of Raj Kapoor like Awara,
1951, C420, 1955, and Ab Dilli Dur Nahi gets completely belied in Gangs of Wasipur when mining contractor Ramadhir Singh tells Shahid Khan, the laborers think there will be less work and more pay after the independence, but we will have to quickly make them understand that it will be just the opposite. Moreover, though Shahid Khan kills off the cruel henchman of Ramadhir Singh in a rebellious duel, he is no socialist messiah, as he rapidly accepts Ramadhir's lucrative offer to fill in the empty boots of the dead henchman and starts beating up the very laborers who had been his comrades just a few days back. In the second part of the duology, the narrator similarly makes it clear that the creation of the new state of Jharkhand, instead of ensuring tribal rights like it was originally supposed to, actually paved the way for further economic exploitation of the region and its people by various agents, describing the situation as Bandar Bhat. Madhava Prasad argues that the feudal family romance in Hindi cinema is linked to the nature of power held by a coalition of a pre-capitalist social base and a bourgeois in post-colonial India. It is from this feudal family drama, one of the most recurring tropes in Hindi cinema, that Kashyap takes cue while building up the narrative of his duology around the feud between two families, Qureshis and Khans, which continues through multiple generations. Kashyap shows how the so-called secular nation of India has always been a Hindu one, where dominant Hindus like Ramadhir Singh reap economic and political benefits by pitting families of minority communities against each other. Significantly, Ramadhir and his son JP are the only ones in this narrative who get a share of political and legislative power, while the power which the Qureshis and the Khans achieve is gained by their prowess as gangsters and therefore illegal and secondary. The only one from these families who aimed higher was Faisal Khan when he decided to contend in the elections against Ramadhir. Keeping true to the nature of the power game going on throughout the two films, J.P. Singh uses Faisal's half-brother Definite to finish him and rewards him by making Definite the gangster overlord of Wasepur and a trusted vassal to JP, who holds political sway over Dhanbad. JP, one may note, has attempted to restore the stability of the power structure challenged by Faisal Khan. However, the fact remains that Definite is half Hindu and cannot be fitted into any neat category. He is a hybrid without clan loyalties and therefore dangerous. The narrator himself mentions once that Definite cannot be controlled by anybody. How long then, one may ask, will JP's precariously balanced power structure last? And why, one may ask, has Ramadhir managed to hold sway for so long while his son JP fumbles at the attempt? The answer gets provided by Ramadhir himself in the second part of the duology. Because I didn't watch films, and he declares shortly after, as long as there is cinema in India, the people will continue to be fooled. Ramadhir's words put forward an important commentary on the postmodern nature of India's culture post-independence, where the common people model their reality on the media images propagated by the extremely popular Hindi films, where everyone is a Dilip Kumar or Amitabh Bachchan in their own minds and try to live up to those images. Ramadhir's words make clear how popular culture very often become a servant to authority by channeling the youth force towards pleasurable fantasies and thereby deviating them from the path of social rebellion. However, one must note that by bringing up such issues in the films themselves, Anurag Kashyap tends to distance Gangs of Wasipur from authority and turn it into the subversive kind of popular culture that critics such as Stuart Hall have spoken of. One such person who tends to model his life on Amitabh Bachchan, the big screen manifestation of the dissatisfied Indian youth during the 70s, is young Faisal Khan, generously treating himself on the angry young man's blockbusters such as Trishul and Agnipath. Faisal sports a hairstyle akin to Bachchan, mimics Bachchan's iconic gun firing with the left hand pose when he lays hands on a real gun for the first time, and stares thoughtfully at the Bachchan look alike on the train. However, though his life story shares enough resemblances with that of a Bachchan film, complete with a dead dad, a suffering mom, and a toiling childhood, the phase of life during which he idolizes Bachchan is also his most unproductive one, marked by drug addiction, loafing around with useless friends, and a fumbled attempt to smuggle guns that ultimately lands him up in jail. Staring hard at the Bachchan look-alike, Faisal seems to begin realizing the ultimate futility and lack of agency resulting from modeling one's life on a pop culture figure, a realization that reaches its completion after his father's death, as he tells his erstwhile bosom friend Fazlu. I always thought I was the Bachchan of my family. Turns out I am just a supporting actor.
freeing himself from the barren fantasies of the fanboy, Faisal performs the first really significant act of his life. He butchers Fazlu. From then onwards, there can be no looking back. Much like the supposedly feminine nation-state protected by its male soldiers, the blood feud between the Qureshis and Khans broadly centers around the safekeeping of the family women by the male members. An essential reason why Danish's love for and subsequent marrying of Shama Parveen is completely mistaken by her brother Sultan Qureshi as an attempt to mock Qureshi masculinity by carrying off their woman. Both Sardar Khan and Sultan Qureshi are profound chauvinists. Sardar chasing away other women as soon as he is away from Nagma's sight, and Sultan ultimately killing his own sister to avenge his wounded ego. Even Danish retorts back at Shama as soon as she ventures to persuade him to leave his illegal work. While Definite keeps on sexually exploiting women, much like his dad, clinging firmly to the chauvinist philosophy of a dialogue from Salman Khan's starrer Maine Pyar Kiya, Ek Larka aur Ek Larki Kabhi Dost Nahi Ban Sakte. The only exception is Faisal Khan, whose flawlessly chivalrous attitude towards Hasina is so incongruous amidst the dominant mood that it seems outrageously comical. However, it must be noted that Kashyap repeatedly offers instances where the woman transgresses the boundaries prescribed for her both by contemporary society and cinematic stereotypes. While Faisal is no Bachchan, Nagma Khatun certainly is no Nirupa Roy, the glorious mother figure of the 70s Hindi films, as she nearly had sex with her dead husband's uncle. Hasina might be an avid fan of Bachchan films, but she certainly is no Rekha or Hema Malini, talking about consent at a time when such concepts were well-nigh unthinkable in popular discourse. However, the most outrageously iconoclastic female figure in the entire duology is certainly Durga, the second wife of Sardar Khan. The song Womania presents an instance of reverse voyeurism. When the barely clad body of Sardar Khan having a bath is held up before her female gaze, it is she who decides to sleep with Sardar and not the opposite. Furthermore, she openly declares her unwillingness to take up the socially accepted role of a child-bearing machine and is the only woman who actively participates in the power game between the Qureshis and the Khans by paving the way for Sardar Khan's death and bringing up Definite as a weapon to be wielded against the supremacy of Nagma's boys. Thank you. Thank you, Bipro. Thank you so much. I believe the session is open for question answer. So do we have any question for the very interesting paper? Visual texts are always so enthralling. I believe it has enthralled all of us, the students of literature, all the time, be it the narratology or, you know, the way they represent the whole thing. And we try to find out the tidbits that are in between the scenes, I believe. Yeah, definitely. Do we have any questions from the audience? I believe we can proceed to Omitabh Omitabh, can you put your question here, because I can't see the yes I just need to ask this question, and I have also given a reply anyway. The similarity is between the two societies, between the Indian society and the Spanish society, is that the attitude towards the question of honor or so-called dishonor is pretty much similar. However, in our country, whereas there is this particular emphasis on the caste identity of the
person responsible for the loss of virginity, but in the Spanish society, that there is no such racial angle as such. So there, the identity of the person, or the racial identity of the person, is not that much responsible. In fact, in this novel, the person, there is also a racial difference, because Santiago Nasser, the person who is supposedly guilty for having deflowered the woman, he's Arab. He's an Arab, whereas the victim is Spanish. So the scope of that racial difference arises. But what is interesting is that both the Spanish people as well as the Arab people, both the peoples, they feel in the same way. So the racial angle, or the question of racial identity of that person, that is rather secondary. That is rather irrelevant. Even the fact that the woman was involved in some kind of activity before marriage, so that is sufficient for them. So the question of identity is not as much important to the Spanish town as it is often to our Indian society. Now, of course, this Spanish novel is set in the 1950s, so in that context, of course. I hope I could address that query. Thank you, Amitabh. So I believe we can proceed to our third speaker, who is a MA student in anthropology. Our third speaker for today is Badiuzzaman Sheikh, research scholar, Department of English, TM Bhagalpur University. And the topic of his paper is Casteism and Classism, Ubiquitous in Post-Colonial India, a study of Arvind Adiga's The White Tiger. I now welcome Minister Sheikh to present his paper. A very welcome to the session. Please continue. Thank you, ma'am. Thank you, ma'am, for introducing me. Can you hear me, ma'am? Yes, you are. Hello. Please go. Yes, okay. You are on. Okay. Okay. Good morning, everybody. Respected chairperson and all the organizers. Good morning. I am Badiuzzaman Sheikh. My paper is Casteism and Classism, Ubiquitous in Post-Colonial India, a Study of Arvind Adiga's The White Tiger. Shall I proceed, madam? Sure. You just go on. Okay. Arvind Adiga's 2008 Man Booker Prize winner novel, The White Tiger, is a transcendent critique on two extremely ubiquitous issues in post-colonial India, casteism and classism. While casteism is related to social stratification due to subcategorization of people based on mere birth, classism can be construed as a division of society according to economic positions of people. Caste system originally emerged from the social practice of Chaturvarna as a part of the creation myth in the Purusha Sukta of Rig Veda. According to this myth, the Brahmins were originated from the mouth of the creator, the Kshatriyas from the shoulders, the Vaishyas from the thighs, and the Shudras from the feet. This creation myth led to a great deal of prejudice and discrimination among the four Varnas. While the first three were considered upper castes and socially respectable, the fourth Varna people, the Shudras, were deemed to be lower castes, who have always been circumscribed by unmalleable caste rules in the society. They have been given various pejorative nomenclatures such as Atishudras, Aspriyas, Chandalas, Antajas, Achuts, Harijans, scheduled castes, Dalits, etc., and treated as untouchable, unseeable, unhearable, and even unapproachable by most castes in Indian society. Further, more often than not, these socially lower caste people are economically backward, whereas the socially upper caste people are economically affluent. Consequently, the upper caste and class people hold control of all the higher positions, social, political, economic, religious, cultural, and so on. The lower caste and class people are marginalized or subaltern. They are the other. They are dominated, manipulated, and exploited inhumanly by the upper caste or class center. This reality of post-colonial India is very vividly portrayed by Arvind Adiga in his debut novel, The White Tiger.
through the marginalized protagonist Balaram Halwai, who is disempowered not only because of his lower caste background, but also for his extremely impoverished condition. The white people, that is the British, left India in 1947, but the same exploiter-exploited relation has been continuing in the post-colonial era. The tyrannical British colonizers have been replaced by the upper caste and class elites who unleashed their socio-economic and political influences upon the majority of the people who were socially ignored, economically deprived, politically disempowered, and ethnically undervalued. In The White Tiger, Arvind Adiga unflinchingly exposes this reality of post-colonial India, where casteism and classism play a vital role in shaping the inward structure of the country. Balaram Halwai, the protagonist of The White Tiger, definitely belongs to one of the lowest of the lower castes in India, the sweet-making Halwai. As a result, he is denied access to all the educational, social, economic development in life. Balaram experiences that physical comfort and luxurious indolence are exclusive only for the upper caste people in society, while abject humiliation and utter destitution are reserved for lower caste people like Balaram. Because of his lower caste background, Balaram is dropped out of his elementary school in spite of having possessed great innate wisdom. Not only that, he is denied any respectable job in his life for his Halwai caste. The landlords of his village are the central ruling power to control all the social, economic, and political spheres so as to create a systematic hegemony in which they can retain their power structure and authoritarianism, quite subjugating the lower caste marginalized people. However, Balaram's predicament because of his social marginality is not as dehumanizing as his precariousness caused by his economic marginalization. He is the son of Bikram Halwai, who is a rickshaw puller in the backward village of Laxmangarh, having a big family to maintain with his scanty earnings. Balaram is dropped out of his elementary school because he has to pay off the loan taken for his cousin's wedding. He has to work in a tea shop in the village of Laxmangarh despite his desire to continue education. He is offended, abused, and even beaten by his upper class employer in the tea shop. When the small income cannot meet the needs of his family, he has to migrate into the city for better job. There he takes the job of a chauffeur in Mr. Ashok's house. There too, he experiences the bitter truth that the servant class is always manipulated and exploited by the rich upper class masters. Balaram, like a true Marxist, realizes that economic disparity is the major source of bifurcation of people in the country into two, the privileged and the underprivileged, the haves and the haves not. The capitalist class occupies all the socio-political and economic positions without the least intentions to seek any development for the underclass. As Kancha Elias Sheppard, in his seminal book, Why I Am Not a Hindu, argues, all apex power centers in the country were Brahminized and the power of the bureaucracy greatly extended. Because of their Anglicization, quite a few of them were integrated into the global techno-economic market. Such top Brahminical elites were basically unconcerned with the development of the rural economy because it would result in changing the conditions of the Dalit Bhojan masses and thus new social forces might emerge. Thus, the Anglicized Brahminical class also became anti-development social force, page 51. Balaram again realizes that India in the olden days of greatness was the richest nation in the world when it was like a well-orderly zoo in which there was no exploiter-exploited relation between the rich and the poor. But in the post-liberalized era, the well-kept zoo has been replaced by a veritable jungle in which the people lived like predatory animals, tearing each other apart for mere survival in the food chain. He utters, on the 15th of August 1947, the day the British left, the cages had been let open and the animals had attacked and ripped each other apart, and jungle law replaced zoo law. Those that were the most ferocious and hungriest had eaten everyone else up and grown big bellies, page 64, The White Tiger. Consequently, only the rich who are the most ferocious and the hungriest survive, while the marginalized people become victimized by the elites. But Balaram is an iconoclast possessing enormous rebellious determination and uncontrollable willpower. He feels that other marginalized people
people may passively acquiesce the inequality and authoritarianism created in the post-colonial hegemony, he will not. In this context, Balaram introduces the fine metaphor of rooster poop to suggest that the marginalized people are like the roosters, that know they are the next to be martyred, yet they never rebel. But Balaram wanted to break free of this rooster poop like a white tiger, a symbol of power and independence. From the very beginning of his life, he abhors slavery. He asserts, "Even as a boy, I could see what was beautiful in the world. I was destined not to stay a slave." The White Tiger, page 41. Finally, he resists and resists violently against the upper class and caste master Ashok. He murders Ashok and plunders his money to become an entrepreneur in Bangalore. Conclusion. Question often remains whether Balaram's act of murder to achieve freedom is justifiable or not. Many have severely inculpated both Adiga and his spokesperson, Balaram, for suggesting Naxalite anarchy in the country as a form of revolution. As Sudhir K. Arora remarks, dissection of India in the name of self-examination does not seem to be sound. If it is followed, India will be on the path of anarchy, page 54. But in the perspective of ubiquitous casteism and classism that basically lead to the disempowerment and disenfranchisement of the subaltern, Balaram's act is often exculpated. As Samuel Mitchell argues, the only solution of suggested redemption through murder may seem morally repugnant, but is a grim possibility given the fact that survival for the underclass is truly trying. Besides, the options for the upward mobility are non-existent, and therefore the recourse to unlawful means that in the milieu of corruption is indeed an unnoticeable blot, page 6. Thus, Balaram's violent resistance is often interpreted as an insurrectionary revolution against the casteism and classism ubiquitous in the contemporary post-colonial era in India. Thank you. Thank you everyone for listening. Thank you so much, an intriguing paper. The session is open for question answers. Do we have any question from the house? On Mr. Sheikh's paper? It's always intriguing to see how the colors are merged with the racial questions and how they are deconstructed in literal texts. Yes, ma'am. So do we have any question on Mr. Saik's paper? If we do not have any question, then we would like to proceed to our next speaker. I believe we can proceed to our next paper. Mohammad Moniruddin Sheikh, who is an assistant professor in English, Department of English, Holdia Government College. And the title of his paper is Gender Discrimination in the Poems of Kamala Das and Eunice D'Souza. I welcome Mr. Sheikh to present his paper. Over to you. Thank you, ma'am. Ma'am, do you hear me? Yes, sir, you're audible. You can yes, proceed. Thank you for giving me an opportunity of presenting my paper orally. And I must shower my thanks to all the departments of KCRE College and specifically the organizers who have tried to organize this type of webinar in this pandemic situation. I must thank to Dr. Sudipta Chakraborty, the honorary chairman of this of today's webinar. And now I should proceed towards my paper. The headline of my paper is Gender Discrimination in the Poems of Kamala Das and Eunice D'Souza. Now, the term gender is crucial in understanding the obstruction of equalities and
and fair treatment among the sexes. Gender gap, discrimination, or bigotry are the diverse expression of gender that establishes a pattern web of stereotypes of masculinities and femininities. And advocating marginalization through gender roles in all fronts, including family and workplace. Now, literature mirrors the society, but it is not gratified by simply mirroring the society as it is. Rather, it anatomizes the interior health of the society. It intends to penetrate into the marrow of the society and highlights its goods and semicides. It also reminds that the social holders will take initiative for rectifying the semicides of the society and try to make the society a utopian one with required balance. It is a fact that our society is constructed and civilization is continually peopled by the equal contribution of both males and females, but the copyright of the society has been in the hands of the male members of the society, thereby designating the society a patriarchal one. In this patriarchal society, the women have been pushed aside and thrown over boundary. They are equal contributors, but in the society, they are deprived in every field of human society. They are victimized of the patent discrimination. The males are enjoying all rights and privileges of the society. The male child is sponsored and promoted to all the social status, but a female child is denied the access to the field she is aspiring. Though the scenario is gradually being changed, if we go back few years, then we will see that the female children were not given their desire, fulfillment of desire. And now, with the passage of time and with the help of the feminism and the social awareness, the people are gradually trying to give space to the girl children. This injustice has been addressed by two female authors, namely Kamala Das and Eunice D'Souza. There are so many authors addressing the same topic, but as the title of my paper is specifically Kamala Das and Eunice D'Souza, that's why I am emphasizing on these two writers. With feministic standpoint and revolutionary spirit, these two Indian women writers have tried to cover up the universal feminine predicament in the patriarchal society in their respective poems. Kamala Das has first an experience of this discrimination. It is because she belonged to the poor section of society. Actually, her family background was not poor, but her family was dogmatic, better to say conservative. So naturally, in her family, the female education or upliftment of female were not permitted. That's why she had to learn secretly. Whereas Eunice D'Souza, being fortunately economically, educationally, socially superior position, had second-hand experience of this social evil. Even though they are addressing from different perspective to the same social issue, their target is same, that is the assurance of the social, political, economical equality of the women. These two writers, in their respective poems, have shown the nature of gender discrimination and its evil impact upon the health of the society. They both demand the abolition of gender discrimination because the women are one of the wheels of the society, deemed to be a car which is disabled with one wheel in the form of the men. This paper seeks to project the element of gender discrimination in the poems of Kamala Das and Eunice D'Souza. Now, we should say that Kamala Das has written so many poems, and some of the poems which address the same topic, meaning the gender discrimination in the society, are Introduction. Introduction is such a poem in which we have seen the discrimination in politics. In the very beginning of the poem, we have seen that Kamala Das confesses that
she does not have the political knowledge. It is because she is not allowed to enter into the political scenario. But she satirizes that he knows some of the names, common names in the political scenario, starting from Nehru. And in the same poem, we also see the language discrimination. Kamaladas is not allowed to use the language she likes. Actually, as it is, as she is a woman, that's why the injunction comes upon her. If she would be a male, then the injunction may not come to her. Next, the discrimination we see in the wearing of dresses. The dress code is only applicable to the ladies. The male children can wear any kind of dress, but when Kamaladas goes to wear a dress like boy, then she is given injunction. She is prohibited not to do so. Even in the field of love, specifically in the poems of Kamaladas and Eunice D'Souza, we see the man-woman relationship. And in the man-woman relationship, we see that women are being subjugated, or better to say manipulated. The woman's intention or desire are not given any kind of importance. The male are always manipulating them and leading willful life. To be more frank, the woman of our society is not given the space so that they can live their life as per their sweet will. Another poem of Kamaladas is The Looking Glass. In this poem too, we have seen the discrimination in love and sexuality. Looking glass is used so that the male partner can see his prowess, see the body structure of the lady love, and see his own chauvinism in the looking glass. Here he tries to show the masculinity, and he wants to enjoy the sadism while enjoying sexually, right? The another poems, we have The Freaks and The Stone Age, The Relationship, The Dance of the Eunuchs, In Love, and My Grandmother's House. In all these poems, the same topic is addressed, the discrimination of the woman. And now I should say something regarding Eunice D'Souza's poem. Number one poem is Advice to Women. Here Eunice D'Souza advises the woman in general to cope up with the situation. In the patriarchal society, men are dominating by nature, and women should not fight against them. Rather, they should avoid them, ignore them, as cats ignore their enemies, right? So now another poem is Bequest. Bequest, in this poem, we also see the same thing continued. Here, Eunice D'Souza wants to leave the legacy, wants to give the legacy to the male members, torturing male members, who are always pretending to be humanized, to be humanitarian. But in real fact, they are not being human or humanitarian in the bedroom. They are just planning to torture the ladies, specifically their female counterparts. Another poem of Eunice D'Souza is Marriage, Yes or Mate. Here too, she speaks the same thing, that marriage, while arranging a marriage, everything of the lady is seen. Everything of the lady is seen, minutely seen, scrutinizingly seen, and nothing is seen of the male partner. And this is one kind of humiliation to the ladies in the process of making marriage. Another poem, D'Souza Prabhu. The poem seems to be somewhat autobiographical. And here, D'Souza confesses that her parents actually wanted a boy child instead of a girl child. Unfortunately, she came to the world, right? Actually, the intention of the patriarchal society was to have the male child always. In some societies, we see that the female childs are aborted beforehand. This is another poem of Eunice D'Souza, is autobiographical. Here we see the same thing, right? So gender discrimination
is a significant factor of oppression that occurs in both societal and familial level through marginalization. The term sex and gender mean different things to different people. When we hear the term gender, the idea that comes to our mind is the basic difference between men and women. However, to actually understand the term in all its complexities, one must look between these mechanisms in order to have a good knowledge regarding both sex and gender. The term sex and gender are crucial in understanding the marginalized status of women in society. While sex is a biological term which is determined by anatomy or external reproductive organs, gender determines the socially constructed roles, behaviors or activities which society deems appropriate for both men and women. Gender is a socio-political construct that allows hierarchical flow of power between sexes through which patriarchy functions. Through the acquisition of power, the patriarchal structures take upon a more dominant role, leading to gender gap, discrimination, bigotry, foundation of marginalization. Through gender roles, this marginalized objectification is accustomed to fit into the structure of hierarchy and chauvinism. As such, masculinities and femininities are constructs which are generated by the biasness of the patriarchy. These social constructs lead to gender difference, which is an integral foundation of the structure. Time is over, Munirudin. Yeah, okay, thank you. Thank you, sir, thank you. So I believe, thank you for your paper. Very pertinent points from Kamala Das's poetry. We have always discussed these things in our lectures and our classes. So the session is open for questions now. Do we have any question on this particular paper at hand? Any question from our students or our faculty members or anybody present in the house? So I believe we can proceed to the next presenter. Thank you. Our next presenter is Srijita Shaha. She is an assistant professor, the Department of English, Charram Raj College. And the title of Srijita's paper is Uncharted Peripheries, the Carnival of Center Margin, Certainly Lessness in R. Raj Rao's The Boyfriend. I now welcome Ms. Shaha to present her paper. Welcome, ma'am. The session is yours. Please carry on. Thank you, ma'am. Am I audible? Yes. Hello. You're audible. Thank you, ma'am. Thank you. Good morning to you all. First of all, I would like to thank all the respected faculty members and organizers of this webinar and the respected members who are present here and all the faculty members of Government General Degree College, KCRE, for providing me with this wonderful opportunity to present this paper. My paper is titled Uncharted Peripheries, the Carnival of Center Margin, Certainly Lessness in R. Raj Rao's The Boyfriend. As the title goes, my paper will try to explore those unfamiliar margins of a heteropatriarchal society which are yet to be explored, and we shall see how such unknown margins turn the simple binary of center margin upside down. As Foucault suggests in the history of sexuality that there is not one but many silences, and they are an integral part of the strategies that underlie and permeate discourses, which implies that power in its several manifestations creates varieties of discourses, each serving to silence those
on whom power exerts itself. And taking cue from this implication, it can also be inferred that there are numerous circles even within a single circle, each having a center and a margin of its own. There are ketos within ketos with multiple layers of power within each, so that the marginalized often becomes the marginalizer to those who remain in a lower stratum of power. Though center and margin are expected to function as a binary, but this paper will show that margins can also be made of binaries, as this novel creates centralities in the margins and marginalities in the centers. Coming to the use of the term certainlylessness, as we all know that certainty promises surety and guarantees positivity, whereas uncertainty connotes unpredictability as well as precariousness. Though certainty and uncertainty are supposed to act as a binary, but a careful scrutiny will uncover that uncertainty presupposes a probability and an innate yearning or preference to consummate certitude through discursive performances. Certainlylessness signifies that certainty of uncertainty. It is ontologically different from uncertainty because, unlike uncertainty, which inherently desires for certitude, certainlylessness calls for a predicament of indefinite chaos, which is far from being unwelcome in a postmodern society. This paper tries to demonstrate how this center margin chaos and indefinite indeterminacy are sustained till the end of the narrative, and the superficial closure of the novel is nothing but an insinuation of a series of fresh start of several power increments. R. Raj Rao's The Boyfriend is India's first out-and-out gay novel, which was published in 2004. It projects Rao's own critique of gay men and male prostitutes who, in the name of negotiation, deliberately take recourse to a politics of survival, which can be termed as a kind of facultative symbiosis where two different creatures live together interdependently, gratifying mutual appetites. Rao chooses Bombay as the epicenter of his novel, and very early in the novel, he shows how the Bombay gay subculture, a tiny coterie almost invisibilized by the heterosexual majoritarian society, is swamped over by four kinds of gay men. First of all, there are gay men like Yudi, who are not just homosexuals but also homopoliticals. Secondly, there are dhandewalas, like male prostitutes, just like Milind, the other important character in the novel, who are in reality straight men, but they masquerade as gay men in order to parasitically live off their partners. Thirdly, there are out-and-out hedonists, like the police constable Dhanesher, who think that men fuck men only there when women are not around. And lastly, there are strictly closeted bisexuals like the superstar Ajay Kapoor, who in the name of negotiation deliberately lead a double existence and move very cozily between the heteronormative and homoerotic spheres, and enjoys all forms of heteronormative domesticity as well as consumerist lifestyle, and practice their gay identity
only in private. The novel has two main characters. Number one, Yudi, who is a Mumbai-based freelancer, and quite contrary to his real name, Yudhishthir, the eldest of the Pandavas, he is an openly gay man, an ammonia queen, a toilets addict who hopes to find a new face and a new dick each time to keep his youth unimpaired. Therefore, Yudhi is an outcast as he is a homosexual, but he belongs to a well-off family. On the other hand, Milind, the second important character in the novel, Yudhi's partner, he is a poor avarna, that is a Dalit whose ancestors cleaned the shit of others. Therefore, when a sexually marginalized homosexual and a socially marginalized Dalit, the representatives of two different rungs of social hierarchy, they come across to entertain each other, it will be worth discernible as to how these sexual shudras behave in the name of banned love. The question arises, do they remain faithful to each other, or do they pounce upon each other like power-hungry wolves, or do they cunningly negotiate the hegemony by striking a politics of survival which satisfies mutual needs? Milind and Yudhi's relationship incepts from the very beginning, not with the vow of equality, but with difference. Difference in age and income, commodification of love and predominance of hierarchy reign supreme from the beginning of their relationship. When Yudhi proposes Milind through the allure of shirt, trousers, bicycles, pen, shoes, goggles, etc., the hierarchical division is quite clear then, and hierarchical relations, though mutually satisfying in many respects, but they do not always run smoothly, be it in a family or be it within a couple. Yudhi and Milind's mock marriage with different levels of power struggle parodies the sanctitude traditionally associated with marriage. This power struggle reached its climax during their honeymoon tour. And there in their honeymoon tour happens an abusive verbal duel between Yudhi the master and Milind the slave, which shows Yudhi's sharp class consciousness and Milind's heteropatriarchal leanings. As a result, Milind deserts Yudhi and works as a prostitute or escort in a modeling agency. Lastly, unable to bear the exploitation there, an impoverished Milind comes back to Yudhi. But most shockingly, Yudhi welcomes Milind gulping all the imprudence caused by him, not because he was too much in love with Milind, but because in all those years, no errand boy, no waiter, no loo attendant had matched up to his milieu. This is the real reason. That's why Yudhi and Milind, they come together. And Milind returns to Yudhi, leaving behind his male ego, as life in the Kandival Islam was very hard. The novel ends here with their mutual decision to be there for each other. However, this apparent or superficial closure is nothing but a fresh start of a series of power agreements. Milind resumes nibbling on Yudhi's economic affluence and Yudhi on Milind's sentimental vulnerability. Adopting anomalous twists and turns, power struggle will continue.
although fiscal as well as cultural confrontations will be controlled by Yudhi, who has money, the emotional arena will always be in Milind's favor. Furthermore, both of them will strive to unsettle any hope of power harmony. This self-consciousness of the certainty of uncertainty is truly postmodern in nature and performs as an example of certainlessness, because I quote, an affair that was based on deceit can never blossom into a thing of beauty, lies where what thieves spoke, gay love in India thrives on lies. Thank you for bearing with me. Thank you, Srijita. Thank you so much for a certainly highly intriguing paper. I just remembered one thing. I don't know if you had post-colonialism as your special paper or not, but in our classes, I just remember my class, our teachers always used to say that gender and the race, these are the two coins of the same side, actually, in the post-colonial classes. I just remember those things. Thank you for, re-invoking my memory. Ma'am, actually, answering your question, actually, I am working on Bhabha. I am trying to imply Bhabha's theory regarding what he says in the location of culture in the arena of queer culture. That is Bhabha's theory. I am trying to imply that on the arena of queer culture. So yes, I have post-colonialism in my thesis. I presume that from your paper. It's a wonderful paper, thought-provoking and discursive at the same time. Thank you, ma'am. Thank you for your cordial appreciation. Thank you. The session is open for questioning. Do we have any other question from for Srijita and her excellent paper? Okay, if we do not have any other queries, then we can move on to our next presenter. Dr. Syed Mustafa Murshed Jamal Shah Al Qadri. He is an assistant professor in Arabic, Department of Arabic, Maulana Azad College. And the title for his presentation is Islamic Perspectives on Caste, Class, Race, and Gender. I now welcome Dr. Syed Mustafa to present his paper. A very warm welcome to the session, sir. আর একটা ঘোষণা, এখানে একই সঙ্গে আমি একটু করে রাখতে চাই, এর পরবর্তী যে পেপার প্রেজেন্টেশনস গুলি আছে তার জন্য আমাদের অধ্যাপক অশোক দাস মহাশয়কে আমি ডেকে নিতে চাইবো, আমাদের বাংলার অধ্যাপক অশোক দাস। তিনি যদি পরবর্তী যে প্রেজেন্টেশন গুলি আছে তার যে কন্ডাক্টটা, যেটা পোস্টিং, সেটা যদি তিনি দায়িত্ব নেন তাহলে ভালো হয়। So with that note, I just would like to invite Dr. Syed Mustafa to present his paper. Do we have hello? Dr. Hello, sir. Yes. Yes. Good morning, ma'am. Am I audible? Yes, sir. Yes, sir. Please proceed. Okay. Respected chairperson, distinguished guest, my fellow speaker, ladies and gentlemen, I am Dr. Syed Mustafa Murshid Jamal Shah Al Qadri, Assistant Professor, Department of Arabic, Maulana Azad College, Kolkata. It is a matter of great pride and honor for me to be a part of this webinar, and I am extremely thankful to the webinar organizing committee for making me a part of this webinar. Topic of my paper is Islamic Perspective on Caste, Class, Race, and Gender. Long before the advent of Islam, men and women had always been distinguished from one and another on the basis of their caste, class, creed, color, race, and gender. The general idea
prevalent in the society at that time was that all men are not the same and there existed an hierarchy of class, each with a duty and a specific way of life. In Arabia too, where the Prophet of Islam, Hazrat Muhammad, peace be upon him, was born, people had been suffering from this social evil of caste, class, creed, gender, and racial discrimination. The gap between the people of a superior tribe and their inferior counterparts were unbridgeable. In Islamic texts, this age is known as the age of ignorance. And it was during these days when Prophet Muhammad announced to the world from Mecca that he was the Prophet of Allah and that Islam does not distinguish between men and women on the lines of caste, class, creed, color, race, and gender. Prophet Muhammad sallallahu alaihi wasallam dismantled the imaginary high castles of this man-made hierarchy and propagated that all men were equal and we were answerable to one God, Allah subhanahu wa ta'ala. Islam advocates for the complete removal of all forms of caste system in society. The Quran emphasizes the difference of caste, class, creed, religion, race, gender, sect, nation, tribes, and nationality do not disturb the fundamental right of equality of mankind. Quran says, O mankind, surely we have created you from a male and a female, and we have made you into tribes and families that you may know and recognize each other. Verily, the most honorable among you in the sight of Allah is He who is the most righteous among you. Surely Allah is all-knowing, all-aware. Allah, the Almighty, treats and judges all human beings irrespective of their ethnic background fairly and equitably. Allah, who advocates that all human beings are equal, emphasizes just treatment and reward to all men and women irrespective of caste, class, race, and gender in different verses of the Holy Quran. Allah and the Prophet Muhammad also elucidate that teaching of equality of all human beings in the Quran and the prophetic tradition. Allah says in the Quran, وَكَانَ النَّاسُ أُمَّةً وَاحِدًا, and mankind is one single nation. The Prophet of Islam, Hazrat Muhammad, established the idea of equality of all men practically too. If one observes closely the daily prayers, salat or namaz of Muslims, who will see that people, irrespective of their social standing, caste, class, creed and color, stand shoulder to shoulder and bow down together in prostration every day, 5 times daily in the love of their Creator, Almighty Allah. Hazrat Bilal, a famous companion of the Prophet, was a dark-skinned slave who accepted Islam, and the Prophet gave him the rare honor of being the one to sound the azan for the first time while Prophet himself led the congregation. Thus, there were 2 office-bearers of the mosque. One was the Prophet himself, who belonged to the most noble family of the Quraysh, and another was a Negro slave, Hazrat Bilal. When a common man or a peasant and a king kneel down before the Almighty side by side in the mosque and proclaim, Allahu Akbar, God is the greatest, the concept of equality and brotherhood is preached and practiced. Sarojini Naidu rightly observed, I have been struck over and over again by this indivisible unity of Islam that makes a man distinctively a brother. Who does not know that in Arabia and all over the world, slaves were considered inferior and worse than animals, but when we look at the teaching of the Prophet of Islam, Hazrat Muhammad, we find opposite to it. Prophet of Islam, Hazrat Muhammad said, O pupil, these are your slaves, your brothers, whom Allah has made subservient to you, so beware of their rights. Feed them from what you eat and wear them from what you wear. Do not order them to do anything which is beyond their power or control. And if you order such difficult tasks, then you yourself help them to complete the task. Zaid bin Harisa was a slave of the Prophet. He used to weep over the loss of his father and search for him. Finally, the father and the son met in Mecca. The father of Zaid bin Haris prayed to the Prophet, O Apostle of Allah, please give me my son. What is the price? I am ready to pay whatever price you ask for. The Prophet said, yes,
You can take him with you at any time. I don't need the prize. When his father wanted to take him with him, Zayd began to weep, remembering the old memories of the Prophet's good manners and good behavior. So far, he has bestowed it on them as a prophet. When his father left the city, the Prophet freed Zayd and adopted him as his son and blessed him till he breathed last. The Prophet used to visit the mosque with his grandson Hussein, a imam, son of imam, and Zayd's son Usama, a slave, son of slave, seating both of them on his shoulders, and thereby he was teaching his nation or ummah that behold, the son of the slave is equal to the son of the daughter. Thus we observe the mercy of the Prophet on the slaves and should always keep in mind that the son of a slave and the son of a daughter are equal to our Prophet Hazrat Muhammad. Prophet removed the distinction between man and woman and placed all human beings on equal footing. So he ordered a lady companion, Zainab, daughter of Jahash, who belonged to the noble family of Quraysh, to marry with his slave, Zayd, son of Harisa. But the brother of Zainab, Abdullah, son of Jahash, disliked this and denied to carry out the order of the Prophet on the ground that they belonged to the noble family of the Quraysh and they could not give marriage of their lady to a slave. Prophet and even God dislike such kind of discrimination between the servants of God. So the Jibreel immediately descended with the command of the Lord of the universe and the following verses of the Quran were revealed. It is not for a believing man or a believing woman. When Allah and His Messenger have decided a matter, they should hereafter have any choice about their affair. And whoever disobeys Allah and His Messenger has certainly strayed into clear error. Islam is against slavery system of age of ignorance, and Prophet himself gradually abolished and eradicated the slavery system. So the Prophet himself said, whoever Muslim frees a Muslim slave, Allah Almighty will free him from the fire in exchange for every part of his body. The Prophet said, he who treats slaves badly will not enter paradise. Abu Masood Ansari, a companion of the Prophet, narrated, I used to beat my slave one day and I heard a voice from behind me, Abu Masood, beware, Allah is more powerful over you than you are powerful over your slaves. I saw behind me that suddenly the Holy Prophet was standing. I said, O Messenger of Allah, this is free for Allah. The Prophet said, if you did not set him free, the fire of hell would burn you to ashes. The Prophet said, when your servant prepares food for you and brings it to you while it has endured its heat and its smoke, so you should sit next to him and feed this servant. If there is a little food and a lot of people to eat, give him at least one or two morsels. In Islam, profession is not the criteria of greatness. It is the deed of the human that determines his position. So the Almighty said, verily he is great who is pious before God. Thus discrimination on the basis of caste, class, race and gender is strictly prohibited in Islam. According to the teaching of Islam, no nation is created to be above other nation or to rise above the man's worth in the eyes of men and in the eyes of Allah is determined by the good deeds he does and by his obedience to Allah. The differences of race, honor, color, social status are only incidental. They do not affect the true stature of man in the sight of Allah. The foundation of this Islamic value of equality are deeply rooted in the structure of Islam. It stems from the basic principles such as the following. 1. All men are created by one and the same eternal God, the Supreme Lord of Allah or God. All mankind belong to one human race and share equally in the common parentage of Adam and Eve. Allah is just and kind to all his creatures. He is not partial to any race, caste, class, age, gender or religion. The whole universe is his dominion and all people are his creature. All people are born in equal in the sense that no one brings any possession within them. They die equal in the sense that they take back nothing of their worldly belonging. Such are some of the principles behind the value of equality of Islam. When this concept is fully utilized, it will leave no place for prejudice or persecution. And when this divine audience is fully implemented, there will be no room for oppression or suppression. Concept of chosen and Gentile people, words such as privilege and condemned races, expressions such as social caste or citizen,
words such as upper class or lower class will become meaningless and obsolete. Again, the Prophet Muhammad sallallahu alaihi wasallam said in his last sermon at the mountain of Arafat, "O people, all mankind is from Adam and Eve. An Arab has no superiority over a non-Arab, nor does a non-Arab have any superiority over an Arab. A white has no superiority over a black, nor does a black have any superiority over a white. None have superiority except by pity and good action." Gender discrimination forbidden in Islam. Islam dispels the false idea that men are superior to women. In the verses of the Quran, Allah declares reward for both men and women. Allah says, "Surely the men who submit and the women who submit and the believing men and the believing women and the obedient men and the obedient women and the patient men and the patient women and the humble men and the humble women, Allah has prepared for them forgiveness and a great reward." From these verses, it is proved that Islam does not differentiate between genders, male and female, in rewarding any person. Islam does not promise to reward any person based upon gender. Rather, Islam believes in rewarding according to one's action, not one's gender. In Arabia, sir, indeed, this was... Yes, sir? Pardon? Yes. Try to conclude now. Okay. In the age of ignorance, people buried their female children. The Quran strictly forbade the practice. Do not kill your children, male or female, for fear of poverty. It is we who provide for them and for you. Surely the killing of them is a great sin. Surah Takwir also once again criticized this act of ignorance on the word. So Quran says, "And when the girl child buried alive is questioned about for what crime was killed." I am concluding, yes, sir. So there are several hadiths which underline Prophet Sallallahu Alaihi Wasallam's deep respect and regards to women with fair and novel intention for healthy, wealthy culture and educated family life for the peasant and for the days to come. This is truly what we follow, leave and let leave, for better integrity, peace and tranquility of the society. During the age of ignorance, women are regarded as shameful. Female babies were buried alive. Inheritance was not allowed for the female. When oppression upon the female was widespread, Islam came and the Prophet Muhammad abolished all these wrong, sinful and inhuman practices. Hazrat Muhammad said, "Rahman, that is Allah the Almighty, does mercy to those who do mercy to others. You should do mercy upon those who are on the earth. Who is in the sky will show mercy towards you." Islam and its Prophet Hazrat Muhammad regards women as a precious and valuable. So the Allah Almighty declared Prophet Hazrat Muhammad as a merciful for all the universe, irrespective of gender, caste, creed, religion, community, color. So I quote a verse of the Holy Quran, "Uma arsalnaka illa rahmatil lil alameen." O Prophet Muhammad, I have sent you as a merciful for all the universe. In Medina, Prophet Muhammad sallallahu alaihi wasallam freely preached the Quranic verses and messages. He was heard and responded with respect. Freedom of worship is emphasized in the Quran, which recites, "Let there be no compulsion in religion, for this is the truth which stand out from error. And tell the believers, lakum dinakum waliyadin, to you your religion and to me mine." And it is further read, "Call to accept the ways of the Lord, but do it with wisdom and use persuasion." In preaching the messages of Allah, the Prophet reasoned with people and exercised persuasion and patience. He preached mutual tolerance toward other religion and faith, strictly forbade force and compulsion in faith or religion both. He faithfully practiced what he preached. His moral teaching, example and character had deepest effect upon the Madinites and neighboring people. Large number of people embraced in Islam, influenced and impressed by the teaching of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, who declared war against those people who discriminate among the servants of God on the basis of their caste, class, creed, color, race, gender, sex, religion, sect, or nationality. Thank you very much for providing me with a chance to say some word on this august occasion, because I am emotionally connected with this seminar, because I myself the son of Midnapur town, and I feel that I am attending the seminar in my own college. Further, my cousin Professor Dr. Abu Tahir Kamruddin was the previous OIC of that college. So thank you very much, and I am looking forward to your cooperation in future. Thank you very much once again.
Thank you, sir. Thank you for your presentation. The session is open for questions. Do we have any question for this present paper? I believe then we can proceed to our next presentation. Jeta ami agei bolchilam je poroborti je amader presentation guli royeche তার পরিচালনার দায়িত্ব নেবেন অশোক দাস, আমাদের বাংলার অধ্যাপক। আমি অশোককে অনুরোধ করব যে পরবর্তী যিনি প্রেজেন্টার রয়েছেন যদি তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেন। হ্যাঁ, ধন্যবাদ শরণ্যা। আমাদের এর পরের পরের বক্তা মোহাম্মদ মোজাম্মেল হক। উনি গবেষক আরবি বিভাগের আলিয়া বিশ্ববিদ্যালয় কলকাতা। ওনার বলার বিষয় লিঙ্গ বৈষম্যের সামাজিক প্রভাব। আমি অনুরোধ করব আমাদের বক্তা মোজাম্মেল হককে তার বক্তব্য পরিবেশনের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, যারা শ্রোতা এবং যারা এই ওয়েবিনারের উদ্যোক্তা এবং অর্গানাইজার কমিটিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার বিষয়, লিঙ্গ বৈষম্যের সামাজিক প্রভাব। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, গবেষক আরবি বিভাগ আলিয়া বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি আমার প্রেজেন্টেশন এটা পেশ করছি। লিঙ্গ বৈষম্যের সমস্যাটি মানব ইতিহাসের মতোই পুরাতন। এই বৈষম্য দূর করতে পৃথিবীর কোনো সমাজ ব্যবস্থা আজ পর্যন্ত সম্পূর্ণরূপে সফল হয়নি। এই বৈষম্য ভিন্ন সমাজে ভিন্ন মাত্রায় বিরাজমান এবং এর চর্চা দৈনন্দিন জীবনের সাথে এমন ভাবে সম্পৃক্ত যে তার পুরোপুরি মূলোৎপাটন প্রায়শই দুরূহ ব্যাপার। লিঙ্গ বৈষম্যের নানামুখী কুপ্রভাব বর্তমান সমাজে বিদ্যমান। এটি এমন এক পরিস্থিতি হিসাবে সমাজে বিরাজ করেছে যে সমাজের সব শ্রেণীর সদস্যের কাছে খুব স্বাভাবিক বিষয় বলে বিবেচিত। সমাজে জন্ম সংক্রান্ত লিঙ্গ বৈষম্যের প্রভাব সবচেয়ে বেশি। সব পরিবারে পুত্র সন্তান শিশুর গুরুত্ব বেশি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে গর্ভস্থ বাচ্চা পুত্র নাকি কন্যা জানার পরে অনেক শিক্ষিত দম্পতি গর্ভস্থ শিশুর আগমনকে নিশ্চিত করেন এবং যদি মেয়ে হয় তবে অনেক ক্ষেত্রেই কন্যা শিশুর আগমনকে ডিসচার্জ করেন। যদিও এই অপরাধ আমাদের সমাজে অনেকটা কমেছে, কিন্তু পুরুষ শাসিত সমাজে তা একেবারে নির্মূল করা সম্ভব হয়ে ওঠেনি। লিঙ্গভিত্তিক গর্ভপাত আইনের দৃষ্টিতে অপরাধ হলেও গোপনে এমন ঘটনা প্রায় ঘটে চলেছে, ফলে কন্যা শিশু গর্ভ অবস্থাতেই লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। মৌলিক সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে সমাজের সর্বস্তরে নারী পুরুষ তাদের অধিকার সমানভাবে পায় না। অধিকাংশ ক্ষেত্রে মেয়েরাই বঞ্চনার শিকার হয়। মৌলিক চাহিদাগুলোর মধ্যে শুধু শিক্ষাকেই যদি ধরা হয় তাহলে দেখা যাবে স্কুল কলেজ থেকে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি বঞ্চিত হয়। এর মূলেও রয়েছে লিঙ্গভিত্তিক পুরুষতান্ত্রিক মানসিকতা। বাংলাসহ ভারতের বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোতে এই সমস্যা প্রকট ভাবে দেখা দিয়েছে। আমাদের সমাজের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অনেক মেয়েই উচ্চশিক্ষার ক্ষেত্র থেকে তারা বঞ্চিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবার থেকে খুব বেশি উৎসাহ দেওয়া হয় না। নানা পেশাগত প্রশিক্ষণ কার্যক্রমে নারী অংশগ্রহণ পরিবারের অনীহা চোখে পড়ে। আবার অনেক নারী উচ্চশিক্ষা নিয়েও পেশাগত জীবনে পুরুষের মতো মর্যাদা পান না। মজুরি কম, পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বহীনতা, চাকরির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদাসীনতা, সর্বোপরি পরিবারের অনীহার মতো নানা সামাজিক বিষয়ে মেয়েরা পিছিয়ে পড়ে। নারী পুরুষের নিজ নিজ ভূমিকা পালনের ক্ষেত্রে সমাজের ভিন্ন ভিন্ন প্রত্যাশা নিহিত রয়েছে আমাদের বাঙালি সংস্কৃতিতে। এই প্রত্যাশার ফলে সমাজে লিঙ্গের ভূমিকা পালনে বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয়। বৈষম্য কমানো অনেকটা সুষম অঞ্চলের উন্নয়ন ও প্রগতির উপর নির্ভর করে। পুরুষ এবং নারীর মধ্যে বা ভারতবর্ষে লিঙ্গানুপাত এবং তার বৈষম্যর বিষয়টিকে আরো সুন্দরভাবে জানতে হলে আমাদের ভারতে লিঙ্গের অনুপাতটা জানা অবশ্যই দরকার। ভারতীয় মহিলাদের পদমর্যাদা সমাজে কোথায় তা বুঝতে লিঙ্গানুপাত একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। 1901 থেকে 2001 এর মধ্যে লিঙ্গানুপাত 972 থেকে কমে দাঁড়ায় 933। এই ক্রমহ্রাসমান হার তাৎপর্যপূর্ণ, কারণ তা প্রতিটি 100 জন পুরুষ পিছু নারীর সংখ্যা বোঝায়। অর্থাৎ ভারতে দেখা যাচ্ছে যে ক্রমশ মহিলার সংখ্যা কমছে। এই অবস্থাটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে যখন আঞ্চলিক পার্থক্য ও বয়স ভিত্তিক বিভেদের প্রেক্ষিতে দেখা হয়। যেমন 0 থেকে 6 বছরের মধ্যে এই অনুপাত 927। এর থেকে বোঝা যায় জন্মের সময় বা তার কিছু পর কন্যা শিশুর পক্ষে বেঁচে থাকাই ক্রমশ
কষ্টসাধ্য হয়ে উঠেছে। আবার শিক্ষিতদের মধ্যে প্রতি 1000 পুত্র সন্তান পিছু 880 কন্যা সন্তান জন্ম দেয়। জন্ম হয় 1995 এ, যা 2005 কমে দাঁড়ায় 700 এ। হরিয়ানার মতো একটি সমৃদ্ধশালী রাজ্যের জেলায় দেশের সর্বনিম্ন লিঙ্গানুপাত, প্রতি 1000 পুত্র সন্তান পিছু 774টি কন্যা শিশু। এর থেকে স্পষ্ট হয় জনমানসে মহিলাদের অবস্থান কোথায়, ভারতীয় সমাজে মহিলারা কোন কোন ক্ষেত্রে দমন হচ্ছেন, বঞ্চনার শিকার হচ্ছেন, তা দেখতে গেলে কতগুলি ক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করতে কতগুলি ক্ষেত্র আমরা এখানে উল্লেখ করতে পারি। তার মধ্যে প্রথম ক্ষেত্রটি হলো যে শিক্ষাক্ষেত্রে লিঙ্গের যে বৈষম্য দেখা দিয়েছে আমাদের সমাজে, সেটি এখানে উপস্থাপন করা হবে। ঊনবিংশ শতকের মাঝামাঝি শিক্ষা ব্যবস্থায় মহিলাদের প্রবেশ ঘটে, কিন্তু তা জনসমর্থন পায় বিংশ শতাব্দীর মাঝামাঝিতে মহর্ষি কার্ভে, মহাত্মা গান্ধী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের প্রচেষ্টায়। নারী শিক্ষা বিষয়টি ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে একটি প্রয়োজনীয়তা হিসাবে প্রতিভাত হয়। ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধানে 1950 সালে কতকগুলি গুরুত্বপূর্ণ শর্ত গ্রহণ করা হয়। সংবিধানের 25 নম্বর ধারায় রাজ্যের উপর শিক্ষার সরাসরি দায়িত্ব দেওয়া আছে। স্বাধীনতার পরবর্তীকালে নারী শিক্ষার বিষয়ক প্রশ্নে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিবেদন দুর্গাবাই দেশমুখ কমিটির প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হয় নারী শিক্ষার ধীর প্রগতির কারণ হলো উচ্চ শিক্ষা থেকে প্রাথমিক শিক্ষার শিক্ষায় সরকারের দৃষ্টি সরে যাওয়া। এই কমিটি মুখ্যত দেখেন নারী শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধাগুলি কি কি এবং কি করলে তা পুরুষের শিক্ষার সমতুল পর্যায়ে পৌঁছবে। 1962 হংস মেহতা কমিটি, 1964 এবং 66 কোঠারি কমিশন কোনটি নারীর সাম্য ও তার জাতীয় উন্নয়নে অংশগ্রহণের মধ্যে সঠিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি। একথা অনস্বীকার্য যে শিক্ষা প্রক্রিয়ার ওপর সামাজিক মূল্যবোধের একটি প্রভাব আছে এবং নারীর পক্ষ থেকে সাম্য প্রতিষ্ঠা একটি মূল্যবোধ হিসাবে শিক্ষা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। 1971 কমিটি অফ দি স্ট্যাটাস অফ ওমেন ইন ইন্ডিয়া গড়ে তোলার পর 1980 মাঝামাঝিতে টুয়ার্ডস ইকুয়ালিটি প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর সরকারের তরফ থেকে আরো যত্ন সহকারে নারী শিক্ষার বিষয়টি গুরুত্ব পেলে শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পায়। 1951 নারী সাক্ষরতার হার ছিল 9% এবং 1991 সেই হার বেড়ে দাঁড়ায় 40%। পুরুষের তুলনায় এই বৃদ্ধির হার তেমন আশাপ্রদ নয়। 1953 সালে পুরুষের সাক্ষরতার হার ছিল 27.16%, যা 1991 সালে বেড়ে দাঁড়ায় 64.13%। এরপরে আমরা আলোচনা করব রাজনৈতিক ক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্য আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে সে বিষয়টি নিয়ে। সনাতন ভাবধারায় মনে করা হতো রাজনীতি একটি সচেতন ক্রিয়া যেখানে রাজনীতির বিধিবদ্ধ প্রক্রিয়া অংশগ্রহণ সক্রিয় হয়ে থাকে। সনাতনী ভাবনায় ও বিশ্লেষণে রাজনৈতিক অংশগ্রহণ বলতে সেই ক্রিয়াকে বোঝায় যা ভোট গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। এর পাশাপাশি অন্য ব্যক্তিগত ও বহু জনক্ষেত্রের মধ্যে যে পার্থক্য তা বস্তুত পক্ষে সনাতনী চেতনায় নারীকে রাজনীতির অঙ্গন থেকে দূরে রেখেছিল, কিন্তু নারীবাদী ভাবনা ও নানা আন্দোলনের ফলে এই ভাবনায় পরিবর্তন এসেছে। এখন আর ধর্ষণ বা কর্মক্ষেত্রে যৌন হেনস্থা কেবলমাত্র নারী কেন্দ্রিক বিষয় নয়, বরং বহুজনের বিষয় হয়ে উঠেছে। বর্তমান ভারতে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বলতে শান্তির উদ্দেশ্যে আন্দোলন থেকে শুরু করে ভালো রাষ্ট্র শাসনের জন্য আন্দোলন ছাড়াও ধর্ষণ, পণ, গার্হস্থ হিংসা, খাদ্যে ভেজাল, মূল্যবৃদ্ধি প্রভৃতি বিষয়ের প্রতিবাদ পর্যন্ত বিস্তৃত। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পক্ষপাত, অবিচার প্রভৃতি বিষয়ে তাদের কণ্ঠস্বর আজ আগের তুলনায় অনেক বেশি শোনা যায়। ভোটদান করার মধ্য দিয়ে মহিলারা স্বাধীন ভারতে রাজনীতিতে অংশগ্রহণ করে থাকে। গত 2011 বিধানসভার নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ ছিল সর্বাধিক। কেরল ও পশ্চিমবঙ্গে মহিলারা তাদের ভোটের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তবে এই কথা বলতেই হয়, লিখিত কর্মসূচিতে মহিলাদের জন্য দৃঢ় অঙ্গীকার কোনো অস্থায়ী ছবি দেখা যায় না। তারা নির্বাচনে প্রার্থী হিসাবে বেছে নেওয়ার সময়ও এখনো মহিলাদের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। যদিও সংবিধানের 73তম ও 74তম সংশোধনে পঞ্চায়েতের স্তরে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে, তবুও প্রতি বছর পার্লামেন্টে মহিলা বিল পাশ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির টালবাহানা আজও অব্যাহত। এরপর আমরা আলোচনা করব গণমাধ্যম এবং
গণমাধ্যমের মাধ্যমে যে লিঙ্গ বৈষম্য আমরা দেখতে পাচ্ছি সে বিষয়টি নিয়ে। বহু মানুষের কাছে একযোগে খুব তাড়াতাড়ি পৌঁছানোর একটি তাৎপর্যপূর্ণ মাধ্যম হলো গণমাধ্যম। গণমাধ্যমে প্রচারিত মহিলাদের যে ছবি মানুষের কাছে সহজেই পৌঁছে যায় তা হলো একটি বিশেষ। হ্যালো, তাহলে একটি ভাবাদর্শের প্রকাশ, সেখানে পণ্য হিসেবে কখনো নারীর শরীর, কখনো পারিবারিক ভূমিকা পালন চিত্রায়িত করা হয়। 70-এর দশকে প্রথম থেকে বিভিন্ন নারীবাদী সংগঠন বিউটি কন্টেস্ট, সনাতনী মূল্যবোধের। হ্যালো, কিছু বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে? ডক্টর শহীদ জামাল, আপনি প্লিজ আপনার মিউট করবেন কাইন্ডলি। ওকে ওকে, থ্যাংক ইউ। বহু মানুষের কাছে একযোগে খুব তাড়াতাড়ি পৌঁছানোর একটি তাৎপর্যপূর্ণ মাধ্যম হলো গণমাধ্যম। গণমাধ্যমে প্রচারিত মহিলাদের ছবি মানুষের কাছে সহজেই পৌঁছে যায় তাহলে একটি বিশেষ ভাবাদর্শের প্রকাশ, সেখানে পণ্য হিসাবে কখনো নারীর শরীর, কখনো তার পারিবারিক ভূমিকা পালন চিত্রায়িত করা হয়। 70-এর দশকে প্রথম থেকেই বিভিন্ন নারীবাদী সংগঠন বিউটি কন্টেস্ট, সনাতনী মূল্যবোধের গৌরব প্রচারকে নারী প্রচারে নারীকে ব্যবহার করার রীতি, ছায়াছবিতে নারীর প্রতি পক্ষপাতপূর্ণ রূপায়ণ, বিদ্যালয়ে বিদ্যালয়ের পাঠ্যে নারীর বিকৃত রূপের প্রচার প্রভৃতি বিষয়ে বিরোধিতা করে। দূরদর্শন, চলচ্চিত্র ও বৈদ্যুতিন গণমাধ্যম বাজার শক্তির ও ভোগবাদী সংস্কৃতির দ্বারা পরিচালিত। দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের প্রভাব সুদূর প্রসারী। মহিলাদের সম্পর্ক ভাবনা ছাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যম তার নিজস্ব ভাবনার দ্বারা পরিচালিত হয়। নারীর প্রতিচ্ছবি কতগুলি ভগ্ন ও বদ্ধ ধারণার মাধ্যমে তুলে ধরে নারী সম্পর্কে মানুষের মনে বদ্ধমূল ধারণার উদ্বেগ করা হয়ে থাকে। তাদের উন্নতির ক্ষেত্রে বা এগিয়ে চলার ক্ষেত্রে এই ধরনের ভগ্ন ও বদ্ধমূল ধারণা ক্ষতিকর হয়ে উঠেছে। এখন এর প্রতিকার গুলো আমরা কিভাবে করতে পারি তার প্রতিকারের কয়েকটি রূপ আমি এখানে তুলে ধরেছি। ভারতীয় সমাজে মহিলাদের অধিকার না চাইতে দেওয়া হয়েছে এমনটি নয়, বহু অধিকার নারীকে আন্দোলনের মাধ্যমে অর্জন করতে হয়েছে। আজও বহু ক্ষেত্রে তার মর্যাদা পুরুষ সঙ্গীর তুলনায় অনেক কম। তাছাড়া বহু যুগ যুগ ধরে পিতৃতান্ত্রিক আবহে থাকতে থাকতে তারাও অনেক অধিকার সম্পর্কে সচেতন নন। যেমন বিবাহ সম্পর্কীয় আইন সম্বন্ধে মহিলাদের মধ্যে তেমন সচেতনতা নেই। রাম আহুজা দেখিয়েছেন 10 জনের মধ্যে মাত্র 1 জন মহিলা এই বিষয়ে সচেতন। আজও পরিবারের সিদ্ধান্ত গ্রহণে মহিলাদের ভূমিকা প্রান্তিক। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রকৃত দাম্পত্য খুবই কম ক্ষেত্রে উপস্থিত থাকে। এছাড়া মাত্র 4 ভাগের 1 ভাগ ক্ষেত্রে মহিলারা তাদের পিতার সম্পত্তির উপর নিজেদের যে দাবি আছে তা জানেন। আজও স্বামীর সম্পত্তির অধিকার পান 1/3 মহিলা। গ্রামীণ এলাকায় 10 ভাগের 1 ভাগ ক্ষেত্রে মহিলারা যা আয় করেন তার উপর নির্ভর করে তারা স্বাধীনভাবে বসবাস করেন। আজও আশ্চর্যের বিষয় হলো 5 ভাগের 1 ভাগ মহিলারা তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন। এই অবস্থায় সমাজে কি কি করণীয় তা স্পষ্ট ভাবে জানা দরকার। প্রথমত, বিচার ব্যবস্থাকে ভারতীয় নারীর সমস্যাকে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। কিছু কিছু আইনের সংশোধন প্রয়োজন যাতে নারীর উপর অত্যাচারী পুরুষকে ধরতে বা তাকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মহিলারা সক্রিয় ভূমিকা নিতে পারেন। মহিলা সংগঠনগুলি আরো এগিয়ে আসতে হবে ভারতীয় মহিলাদের আদৌ অধিকার সম্পর্কে সচেতন করে আইনি ব্যবস্থা কাজে লাগানোর ক্ষেত্রে আরো উপযুক্ত ভূমিকা তাদেরকে নিতে হবে। গণমাধ্যমের সাহায্যে মহিলাদের কল্যাণ সাধন, গৃহীত বিষয়গুলি, ঐচ্ছিক সংগঠনগুলি ও সরকার যদি আরো বেশি করে তুলে ধরতে পারেন তাহলে মহিলাদের মধ্যে সচেতনতা আরো বৃদ্ধি পাবে। এছাড়া মহিলাদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি করে যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারেন সে চেষ্টাও সরকার করতে হবে। তাদের আরো বেশি উন্নতি ঘটানোর জন্য প্রয়োজনে আরো বেশি সম্পদের অধিকার তাদেরকে করাতে হবে। এইভাবে সংগঠনগুলি ধীরে ধীরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ভারতীয় সমাজে মহিলাদের জীবন গুণগত পরিবর্তন আসতে পারে। এই গুণগত পরিবর্তনের পাশাপাশি তাদের সংখ্যাধিক্য সমাজে তাদের দৃঢ় স্বরের সম্ভাবনাকে আরো স্পষ্ট এবং উজ্জ্বল করবে, এই আমার ধারণা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই মোহাম্মদ মোজাম্মেল হককে। আমাদের শ্রোতাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে মোজাম্মেল হকের কাছে তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন।
আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা পরবর্তী বক্তার কাছে যাব। আমাদের এবারের বক্তা হলেন লক্ষ্মী প্রামাণিক। তিনি ইতিহাস বিভাগের অধ্যাপিকা গৌরব গুই মেমোরিয়াল কলেজের। তার বলার বিষয়ের শিরোনাম হলো বার্নিয়ের চোখে বাংলা। আমরা এবার লক্ষ্মী প্রামাণিককে বলার জন্য অনুরোধ করছি। শ্রীমতী লক্ষ্মী প্রামাণিক, আপনি কি আছেন? শ্রীমতী লক্ষ্মী প্রামাণিক, আপনি কি আছেন? আপনি মাইকটাকে অন করুন, আপনার মাইকটা মিউট করা আছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। ধন্যবাদ। এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে খেসিরিয়া গভর্নমেন্ট কলেজের উদ্যোগে এরকম একটা 2 দিনের ওয়েবিনার হওয়ার জন্য, এবং আমার সহ বক্তা আমাদের অর্গানাইজার এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস আর কলেজ থেকে ডিটাচ থাকার পর এরকম একটা ওয়েবিনারে অনেকটাই প্রাণবন্ত হলাম। স্যার আমার টপিক হচ্ছে যে আজকে আমি পড়াবো যে মধ্যযুগের বাংলার সমাজ জীবন ফরাসি পর্যটক ফাঁসোয়া বার্নিয়ারের চোখে। এবার এই টপিকটা পড়াতে গেলে আমি আমার পেপারের বিষয়বস্তুকে 2 ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে কে এই ফাঁসোয়া বার্নিয়ার, আর সেকেন্ড হচ্ছে বাংলার কি এমন ছিল যার জন্য তিনি মুগ্ধ হচ্ছেন এবং ফরাসি সরকারকে বাংলার সমৃদ্ধির কথা বলছেন। প্রথমেই বলে দিই যে ফাঁসোয়া বার্নিয়ার ব্যক্তিগত পরিচয়, তিনি 1620 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ফ্রান্সের আঞ্জুমান প্রদেশে জন্মগ্রহণ করেন। পিতামাতার পেশা ছিল চাষবাস, কিন্তু তা সত্ত্বেও ছিলেন তিনি ভ্রমণ পিপাসু মনের অধিকারী। ঠিক এই সময় ইউরোপের ভৌগোলিক অভিযান হচ্ছে, ইউরোপের দেশগুলো নিত্য নতুন দেশ আবিষ্কারের জন্য মেতে উঠছে, কম্পাস দূরবীন যন্ত্র আবিষ্কার হচ্ছে। সেই স্রোতে ঘা ভাসিয়ে বেরিয়ে যাচ্ছেন হচ্ছে ছোট্ট বালক বার্নিয়ার। তিনি 1647 থেকে 1650 খ্রিস্টাব্দের মধ্যে উত্তর জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি ভ্রমণ করছেন। 1654 খ্রিস্টাব্দে সেখান থেকে প্যালেস্টাইনে সিরিয়া যাচ্ছেন, তারপর মিশর যাচ্ছেন। মিশরের রাজধানী কায়রো থেকে তিনি সুয়েজ হয়ে জেদ্দা যাওয়ার পথে আবিসিনিয়া রাজ্য দেখার ইচ্ছে ছিল, সেটা তিনি আর দেখলেন না, তিনি চলে এলেন হিন্দুস্তান 1659 সালে। এবার হিন্দুস্তানে তখন কি হচ্ছে, কে রাজত্ব করছে, এদিকে একটু আলোকপাত করা দরকার। যখন বার্নিয়ার হিন্দুস্তানে এলো তখন মোগল সম্রাট ছিলেন শাহজাহান, এবং শাহজাহানের রাজত্ব প্রায় শেষের দিকে। তখন তার 2 পুত্র ঔরঙ্গজেব ও দারার মধ্যে ভ্রাতৃযুদ্ধ হচ্ছে। এই ভ্রাতৃযুদ্ধে প্রথম দিকে বার্নিয়ার যেহেতু পেশায় স্নাতক নিয়ে পড়াশোনা করেছে চিকিৎসা নিয়ে, তিনি দারার প্রথম ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হচ্ছে। কিন্তু ঔরঙ্গজেব ও দারার যুদ্ধে দারা পরাজিত হচ্ছে, সিন্ধু পালাচ্ছে। তখন সেই মুহূর্তে কিন্তু বার্নিয়ার থাকছে হচ্ছে যে এক চোরের দ্বারা আক্রান্ত হচ্ছে দিল্লিতে, এবং তারপর একটা অভিজাত সহযোগিতায় ঔরঙ্গজেবের দরবারে আসছেন। এবার ঔরঙ্গজেবের দরবারে তিনি তার নিজের ব্যক্তিগত যোগ্যতা, তার পঠনশীলতার দ্বারা, তার মনোজ্ঞ অভিজ্ঞতার দ্বারা তিনি যে ঔরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হন, এবং 1665 সালে তিনি লাহোর ঘুরছেন, কাশ্মীর ঘুরছেন, এবং 1665 সালে বাংলায় আসছেন। বাংলা থেকে তিনি আবার মুসলিপত্তম, গোলকুন্ডলা, সুরাট হয়ে 1659 সালে নিজের দেশ ফ্রান্সে ফিরে যাচ্ছেন। এবার যখন ভারতবর্ষে ছিলেন তখন তিনি ভারতবর্ষের আচার আচরণ, ধর্মীয় রীতিনীতি, সেই সময় ফরাসি সম্রাট ছিলেন চতুর্দশ লুই, তার অর্থ সচিব ছিলেন মসিয়া কালবার্ট, এছাড়াও তার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে ইতিহাসবিদ লাভিয়ার, এছাড়া মসিয়াদি মার্বেলাস চ্যাপলিনকে ভারতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা এ ট্রাভেলস ইন মুঘল এম্পায়ারে লিপিবদ্ধ করছে।
এবং তখন ফরাসিবাসী বা হিন্দুস্তান বা বাংলা সম্পর্কে জানতে পারছে। বাংলা সম্পর্কে জানার আগে আমি একটু বাংলার পরিচয়টা স্যার দিয়ে দিচ্ছি। বাংলা হচ্ছে মোগল শাসনাধীনে বঙ্গোপসাগরের উপকূলবর্তী একটি বাংলা, আচ্ছা বাংলা সপ্তদশ শতকের এই বাংলার প্রাকৃতিক সীমানা আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে দিয়েছেন। এই বাংলা শুধু এই সময় প্রাকৃতিক সম্পদ বা ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল না, এখানকার নৈসর্গিক দৃশ্যও ছিল অবর্ণনীয়। এই সমৃদ্ধি প্রাচুর্যের দিকে তাকিয়ে তখন বাংলাকে বলা হতো প্যারাডাইজ অব ইন্ডিয়া। আবার তপন রায়চৌধুরী বলছেন তার গ্রন্থে বেঙ্গল আকবর আন্ডার আকবর অন জাহাঙ্গীর, যে সপ্তদশ শতকে বাংলার সামাজিক আর্থ সামাজিক জীবনে বেশ কিছু পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের ঢেউয়ে পা দিয়ে বেশ কিছু ব্যবসায়ী, বেশ কিছু পরিব্রাজক, বেশ কিছু ধর্মপ্রচারক আসছে এই বাংলায়। এবার আমি চলে যাচ্ছি যে বাংলার বিবরণ সম্পর্কে, বানিয়ার বাংলার কি বিবরণ দিচ্ছে। বানিয়ার ট্রাভেলস ইন মোগল এম্পায়ার গ্রন্থে লিখছেন, বাংলা ছিল তৎকালীন মিশরের থেকেও সমৃদ্ধ রাজ্য। তিনি বাংলা ঘুরে বলছেন বাংলায় এত ধান চাল উৎপাদিত হয়, শুধু ভারতবর্ষের ভেতরেই না, ভারতবর্ষের বাইরে দেখা যাচ্ছে যে মেসোপটেমিয়া, আরব, শ্রীলঙ্কা দেশে পাঠানো হতো। তিনি বাংলার বলছেন যে বাঙালিরা কিন্তু গমের চাষ হতো দেখা যাচ্ছে না, বাঙালিরা গমের প্রতি, বাংলা রুটির প্রতি বাঙালিদের অতটা চাহিদা হয়তো ছিল না। তিনি বলছেন যে বাংলায় এই সময় বিভিন্ন রকমের শাকসবজি, ভাত, ঘি পাওয়া যাচ্ছে, বাঙালিদের প্রধান খাদ্য। বাংলায় খুব সামান্য মূল্যে প্রচণ্ড মুরগির মাংস পাওয়া যাচ্ছে এবং এখানে ছাগল ভেড়ারও কোনো অভাব নেই। পর্তুগিজরা নাকি বাংলায় মূলত শুয়োরের মাংসকেই থাকতো। আচ্ছা, তারপর তিনি বলছেন যখন পর্তুগিজরা আসছে তখন বাংলাদেশে বিভিন্ন মিষ্টান্ন তৈরি হচ্ছে। আর এই সেই এই সময় তাছাড়াও এই সময় এদেশে তারা পর্তুগিজরা আম, আনারস, লেবু, আদা ইত্যাদি চাল ব্যবসা করছে। অর্থাৎ নিত্য এখানে দেখা যাচ্ছে যে বাংলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যদ্রব্যের কোনো অভাব ছিল না বলেই ভারতবর্ষের বিভিন্ন বণিক প্রান্ত থেকে ডাচ, ইংরেজ, ফরাসি বণিকরা বাংলায় এসে বসবাস করেছে। এবং বাংলার সমাজ জীবনের কথা উল্লেখ করতে গিয়ে বানিয়ার আরও বলছেন যে বাংলাদেশে অনেক খ্রিস্টান গির্জা ছিল, খ্রিস্টানদের অনুষ্ঠানে কোনো বাধা ছিল না। এমনকি তিনি বলছেন হুগলিতে নাকি 8-9 হাজার খ্রিস্টান বাস করতো। এবং তিনি এ প্রসঙ্গে তিনি বলছেন যে বাংলা রাজা সম্পর্কে তিনি বলছেন, দ্য কিং অব বেঙ্গল হ্যাজ 100 gates ওপেন ফর এন্ট্রান্স বাট নট ওয়ান ফর ডিপার্চার। বাংলার রাজাদের যে বিদেশি শাসকদের প্রতি সেই সমদর্শিতা, সহানুভূতিপূর্ণ মনোভাবের কথাও তিনি উল্লেখ করছেন। এবং তিনি বাংলা সেক্ষেত্রে বাংলার সমাজ জীবন, বাংলার অর্থনীতির কথা বলতে গিয়ে বলছেন বাংলার প্রধান আকর্ষণ ছিল মূলত পণ্যদ্রব্য। কি পণ্যদ্রব্য? না রেশম ও তুলো। এই সময় বাংলাকে বলা হতো কমন স্টোর হাউস। শুধু হিন্দুস্তান বা মোগলদের নয়, বাংলা সেই সময় সে তুলো, সূক্ষ্ম সুতি বস্ত্র, মোটা সরু মোটা এই ধরনের সুতি বস্ত্র ভারতের বাইরে ইউরোপেও পাঠানো হতো। এবং তিনি বলছেন, আরও বলছেন যে একথা তিনি লিখছেন যে বাংলার তন্তুবায়ীদের যদি একটু যত্ন নেওয়া হতো তাহলে নাকি তারা আরও ভালো মানের উন্নত তাঁত ও রেশম বুনতে পারত। তিনি শুধু বাংলার তাঁত শিল্প বা রেশম শিল্পর কথা বলছেন না, বাংলার প্রাচুর্যের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন বাংলায় এই সময় গালা, মরিচ, আফিম, মোম প্রভুকে তা চাষ হতো। এছাড়াও বাংলায় পাওয়া যেত মাখন ও ঘি। বাংলার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এবার তিনি বাংলার জলবায়ুর কথা বলছেন, যেহেতু তিনি জলপথে এসছেন যে সেই জন্য তিনি বলছেন যে বাংলার সমুদ্র নিকটবর্তী জলবায়ু ছিল প্রচণ্ড অস্বাস্থ্যকর। তার এরকম মনে হয়েছে কারণ ইউরোপীয় জলবায়ুর সাথে ভারতের জলবায়ু প্রচণ্ড তফাত ছিল এবং এই জলবায়ুতে তারা খুব অসুস্থ হয়ে যেত। এবং সেই সময় জাহাজের ক্যাপ্টেনরা যাতে সুরাপান না করে এদিকে নজর রাখা হতো। সেই সময় বলছে যে এই সময় বুলেঞ্চ পুল পঞ্চ নামক এক দেশীয় মদ উৎপাদন ব্যবহার হতো। সেই মদের লোকে, এদেশীয় লোকেরা সেটা লেবু ও জল মিশিয়ে খেত, তার স্বাদ কিন্তু দারুণ ছিল কিন্তু দেখতেও মনোরম হলেও স্বাস্থ্যের পক্ষে উপযোগী নয়। এরপর এর পাশাপাশি তিনি বাংলা সমাজ, অর্থনীতি, ধর্মীয় জীবনের পাশাপাশি তৎকালীন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল যেটা আজকে আমাদের বাংলাকে হয়তো অন্যভাবে দেখছি, বলছে তৎকালীন বাংলার রাজমহল থেকে শুরু করে তিনি উভয় তীর, রাজমহলের উভয় তীর বাংলার যে অসংখ্য খাল পণ্যদ্রব্য সরবরাহ, জল সরবরাহের জন্য ব্যবহৃত হতো সেটা বলছেন। তিনি বলছেন খালের চারপাশে ছিল প্রচুর নগর ও গ্রাম, সে নগরের লোকবসতি ছিল। এছাড়া ছিল সুবিস্তৃত ধান ক্ষেত, আখ ক্ষেত, পটল ক্ষেত, নানা রকম সবজির বাগান, সর্ষে ও তিলের বাগান। তিনি বলছিলেন যে তিনি জলপথে যখন যাচ্ছিলেন প্রায় 9 দিন লেগেছিল তার মুসলিপত্তম পৌঁছাতে। তিনি বলছেন যে দ্বীপ থেকে দ্বীপান্তর যেতে তিনি বলছেন যে প্রতিটা দ্বীপ ছিল শস্য শ্যামলা, নানা রকম গাছ, আনারস গাছ, শুধু তাই না হাজারো আঁকা বাঁকা খাল ছিল।
তবে তিনি এ বিষয়ে সতর্ক করছেন যে সমুদ্র কাছাকাছি দ্বীপগুলো জনশূন্য ছিল, কারণ সে সময় আরাকান জলদস্যু বা বোম্বেটের অত্যাচার ছিল। এবার বানিয়ার তার বিবরণীতে ট্রাভেলস ইন মোগল ইন্ডিয়া বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যে বাংলার কি ধরনের নদনদীতে মাছের শোভা কেমন ছিল তার একটা মনজ্ঞ বিবরণ দিয়েছেন। তিনি বলছেন পিপলিবন থেকে হুগলি যাওয়ার পথে যে বিচিত্র অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করছেন, তিনি বলছেন যে রুই মাছের ছোট ছোট দ্বীপে যখন যাচ্ছিলেন দেখলেন রুই মাছের ঝাঁককে একটা তিমি মাছ তাড়া করে দিচ্ছে এবং অজস্র রুই মাছের পেছনে সেই তিমি মাছের দৃশ্য তাকে খুব অভিভূত করেছিল। এই দৃশ্যটা কত এই মানে দৃশ্যটার বাস্তবতা কতটুকু তা নিয়ে সংশয় থাকলেও বলছে যে এই গল্পের সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলে একজন ডাচমণিক চীনের উপকূল দিয়ে যেতে যেতে এরকম বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এবং তিনি যখন পরের দিন নৌকা যখন দ্বীপপুঞ্জের তীরে নৌকা এক জায়গায় নোঙর করলো সেখানে রাত্রিবেলা চাঁদের শোভা সেখানকার প্রাকৃতিক পরিবেশ বানিয়ারকে প্রচণ্ডভাবে মুগ্ধ করেছে এবং সেই জন্য তিনি বাংলার ঐশ্বর্য সম্পদ বাংলার সমাজ অর্থনীতি রাজনীতির চিত্র তার এই ট্রাভেলস ইন মোগল ইন্ডিয়া লিপিবদ্ধ করেছেন। এবার আমার প্রশ্ন আমার এই বিষয়ে একটা বক্তব্য হচ্ছে যে আমি যেখানে কনক্লুশন টানবো যে মুঘল আমলে একমাত্র বানিয়ার বা ফ্রান্স থেকে টেভানিয়ার আসেন এসেছিলেন, টমাস বাউরি এসেছিলেন, নিকোলা মানুচাই এসেছিলেন, উইলিয়াম নোটস এসেছিলেন, আলেকজান্ডার হ্যামিল্টন এসেছিলেন, তবে এদের থেকে বানিয়ারের লেখা বানিয়ারের বিবরণের মধ্যে তফাত কি এটা একটু দেখবো। এবং বিশেষত ফ্রান্স থেকে এসেছিলেন টেভানিয়ার, যেখানে টেভানিয়ার একজন জহুরির ব্যবসা নিয়ে এখানে ব্যবসা করতে এসেছিল বাংলাকে বিশ্লেষণ করেছে, সেদিক থেকে বানিয়ারকে বলা যায় তিনি ছিলেন নিচকর্তে পর্যটক ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক পর্যটক, নিজের চোখে যা দেখেছেন যা বিচার বুদ্ধি যুক্তি দিয়ে বিশ্লেষণ করেছেন সেটাই তিনি বর্ণনায় তুলে ধরেছেন ট্রাভেলস ইন মোগল ইন্ডিয়া। এখানেই অন্যান্য পর্যটকদের সাথে তার পার্থক্য, যেখানে তিনি যেখানে বানিয়ার টেভানিয়ার একই সময় ভারতে আসছেন কিন্তু যেখানে ভ্রেভানিয়ারের বর্ণনায় ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য জহর ব্যবসা রত্ন ভাণ্ডারের উল্লেখ বেশি থাকছে সেখানে বানিয়ার ইতিহাসের এক চরম সংকটকালে আসছেন তার লেখনীতে রাজদরবারের ভ্রাতৃদ্বন্দ্ব থেকে শুরু করে মোগল সম্রাটের ব্যক্তিগত সম্পদ ক্ষমতা ঐশ্বর্য মোগল হারেমের নারী বাংলা প্রদেশ গোলকুণ্ডলা বিভিন্ন যে প্রদেশ ছিল তার স্পষ্ট একটা অভিজ্ঞতা ফুটে উঠছে। অর্থাৎ বলা যায় তার অনুসন্ধিৎ দৃষ্টিভঙ্গি রাজদরবার থেকে রাজঘাট পর্যন্ত বিস্তৃত ছিল এবং সেই বর্ণনা পড়লে আমাদের যেন মধ্যযুগের বাংলা সমাজ অর্থনীতির একটা চালচিত্র আমাদের সামনে একটা ছবির মতন ফুটে উঠতে সক্ষম হয়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ শ্রীমতী লক্ষ্মী প্রামাণিককে। বলছি যে আমাদের যারা শ্রোতা আছেন তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শ্রীমতী প্রামাণিককে অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা মনে হয় আমাদের শ্রোতাদের মধ্যে কোনো প্রশ্ন নেই, এরপরে আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বক্তা, আমাদের সহকর্মী শ্রী আলাউদ্দিন শেখকে, আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক, আমাদের কলেজেরই গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কেশিয়ারির অধ্যাপক। আমাদের আলাউদ্দিনের বলার বিষয় হচ্ছে বক্তিয়ার খলজির আগমনের পূর্বের বাংলা, মূলত সেন আমল সম্পর্কে বলতে চাইছি। ধন্যবাদ অশোক দা, আমাদের কলেজের সকলকে ধন্যবাদ, কারণ আমাদের কলেজ যে ওয়েবিনার অনুষ্ঠান মানে এই মুহূর্তে করেছেন সকলে মিলে তো সেটা সত্যি প্রশংসার যোগ্য, তার মধ্যে আমাকে একটা বলার সুযোগ করে দিয়েছে তার জন্য আমি স্পেশালি থ্যাংক ইউ, বিশেষ করে ওয়াইসি স্যারকে। আমি আলাউদ্দিন শেখ, আমি যে বিষয়টা নিয়ে বলবো সময় নষ্ট না করে সেটা হলো যে বক্তিয়ার খলজি যখন ত্রয়োদশ শতকের শুরুতে বাংলাতে আসছেন তার পূর্বে মূলত 100 থেকে 150 বছরের ইতিহাস, যেটা সেন আমল আমরা সেন শাসন বাংলাতে সেই মুহূর্তে প্রচলন ছিল বা সেন রাজাদের শাসনকাল বাংলাতে চালু ছিল, সেই সময় বাংলাটা কিরকম ছিল বিভিন্ন দিক থেকে।
ত্রয়োদশ শতকের শুরুতে বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়। শাসক গোষ্ঠী ছিল তুর্কি এবং তাদের নেতা ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজ। ফলে বাংলার রাজনীতির সাথে সাথে সামাজিক ও ধর্মীয় চিন্তা চেতনারও আমূল পরিবর্তন ঘটে। আমাদের আলোচনার মূল বিষয় এই পরিবর্তনের পূর্বে মূলত সেন আমলের বাংলা। তুর্কিদের আগমনের পূর্বে প্রায় 130 বছর সেন বংশ বাংলা শাসন করেছে। ত্রয়োদশ শতকের শুরুতে বখতিয়ার খলজি যখন বাংলায় আসেন, বাংলা তখন প্রায় পুরোটাই সেন শাসনের অধীনে। প্রায় গোটা বাংলাকে শাসন করা সম্ভবত সেন রাজাদের পক্ষে প্রথম সম্ভব হয়েছিল। কিন্তু সেন শাসন অধিকৃত এলাকাটির নাম বাংলা ছিল না, আর যদি থাকতো তাহলে সমকালীন তবকাত ই নাসিরিতে উল্লেখ থাকতো। মিনহাজ বাংলা শব্দটির পরিবর্তে বঙ্গ শব্দটি ব্যবহার করেছেন। এই মিনহাজের যে বঙ্গ শব্দের ব্যবহার সে কথা সহজেই বোঝা যায়, মানে পুরো বাংলা নয় সে কথা সহজেই বোঝা যায় তার লক্ষণ সেনের উত্তরসূরিদের কোড আন কোড বঙ্গদেশের শাসক বলে উল্লেখ করায়। তাই আমরা বলতে পারি যে মিনহাজ বঙ্গ বলতে সুতরাং সম্ভবত বাংলার পূর্বাঞ্চলকেই বুঝিয়েছে। রমেশচন্দ্র মজুমদার তার বাংলাদেশের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে লিখেছেন, প্রাচীন হিন্দু যুগে সমগ্র বাংলাদেশের কোনো বিশিষ্ট নাম ছিল না, ইহার ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিল। উত্তরবঙ্গে পুন্ড্র ও বরেন্দ্র, পশ্চিমবঙ্গে রাঢ় ত্রাম্যলিপ্ত এবং দক্ষিণ ও পূর্ববঙ্গে বঙ্গ সমতট হরিকেল এবং বঙ্গাল প্রভৃতি দেশ ছিল। এতদ ভিন্ন উত্তর ও পশ্চিমবঙ্গের কতকাংশ গৌড় নামেও সুপরিচিত ছিল। এই সমুদয় দেশের সীমা ও বিস্তৃতি সঠিক নির্ণয় করা যায় না এবং ভিন্ন ভিন্ন সময়ে তাহার বৃদ্ধি ও হ্রাস হইত। পুরো বাংলাকে বাংলা নামে অভিহিত করার রেওয়াজ শুরু হয় চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনকাল থেকে। তাই বলা যায় বাংলার রাজনৈতিক ঐক্য বাংলার মুসলমান আমলেরই দান। সেন রাজারা বাঙালি ছিলেন না এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু তারা কোথা থেকে এসেছিলেন এবং কিভাবে এসেছিলেন এই বিষয়ে সঠিক তথ্যের অভাবে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম মতামত দিয়েছেন। দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গ গ্রন্থে বলেছেন, পাল রাজারা সময়ে রেখে সেনদের থেকে পুরানো হলেও অন্তত সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে পালদের সম্পর্কে কিছু ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়, কিন্তু সেন আমলের কয়েকটি কাল্পনিক কাব্যগ্রন্থ এবং তার বাইরে কিছু বিক্ষিপ্ত উল্লেখ ছাড়া রামচরিতের মতো কোনো ইতিহাসসম্মত বই নেই। আবার নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব গ্রন্থে লিখেছেন, কোড এই ক্ষত্রিয় বা কর্ণাট ক্ষত্রিয় সেন পরিবার কি করিয়া কখন বাংলাদেশে আসিয়াছিলেন তাহা নিশ্চয় করিয়া বলা কঠিন। রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে সেন রাজগণ কোন সময়ে বাংলাদেশে প্রথম বসতি স্থাপন করেন সেই সম্বন্ধে সেন রাজগণের লিপিতে যে দুটি উক্তি আছে তাহা প্রথমে পরস্পর বিরোধী বলিয়াই মনে হয়। তবে সেন রাজাদের পূর্বপুরুষ যে দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারতের রাঢ় অঞ্চলে এসেছিলেন সে বিষয়ে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত। দীনেশচন্দ্র সেন লিখেছেন যে সেনদের পূর্বপুরুষ সামন্ত সেনই প্রথম বাংলায় আসেন। তিনি নিজেও ছিলেন রাজবংশজাত এবং তার পুত্র হেমন্ত সেন থেকে বংশানুক্রমিক ভাবে বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন বাংলায় রাজত্ব করেছিলেন। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে লক্ষণ সেন বখতিয়ার খলজির কাছে নবদ্বীপ লক্ষণাবতী হারানোর পরে পরবর্তী প্রজন্মে দুজন বিশ্বরূপ সেন এবং কেশব সেন পূর্ববঙ্গের কিছু অংশে সেন রাজত্ব টিকিয়ে রেখেছিলেন। নিহার রঞ্জন রায় সেন রাজত্বের মূল্যায়নে বলেছেন যে রাষ্ট্র বা রাজপ্রাসাদ পুষ্ট সভাকবিরা যতই রাজাদের স্তুতি করে থাকুন না কেন বাংলার জনসাধারণ সেন রাজবংশকে নিজেদের বলে মনে করতে পারেনি। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বাঙালি ছিলেন এবং তার পিতৃভূমিও ছিল বাংলাদেশ। তাই পাল রাজারা বাঙালির হৃদয়ে যতটা নিকটবর্তী ছিলেন সেন রাজারা ততটা ছিলেন না। সেন রাজারা বেঁচে আছেন কিছু সভাকবির লেখায় এবং কোড আন কোড ব্রাহ্মণ স্মৃতিশাসিত সমাজের উচ্চতর শ্রেণীগুলিতে মাত্র। তাদের নিয়ে কোনো প্রবাদ, লোককথা, লোকগীতি ইত্যাদিও পাওয়া যায় না। কিন্তু তার পূর্বে পাল আমলের প্রথম মহিপালের আমলের লোকগীত বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত ছিল অনেক দিন ধরে, বহু বছর ধরে। এখানে একটা কথা ভেবে দেখা প্রয়োজন আছে যে একজন ক্ষমতাশালী দেশীয় রাজা লক্ষণ সেন বাইরের এক শত্রু বখতিয়ার খলজির আক্রমণে পরাজিত হয়ে নিজের এক রাজ্যের এক বিশাল অংশ হারালেন। দেশে একটা ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্মের নতুন শাসক গোষ্ঠীর আবির্ভাব হয়েছে, অথচ সাধারণ মানুষের কোনো প্রতিক্রিয়া নেই।
সাধারণ মানুষ দেশ সমাজের গৌরব এবং বিপর্যয়ে নিজেদের প্রতিক্রিয়া দেন মূলত প্রবাদ, লোককথা, লোকগীতি ইত্যাদির মাধ্যমে। কিন্তু পুরো দেশের কথা তো দূরের, পুরো দেশের তো দূরের কথা, নদিয়া বা নবদ্বীপ অঞ্চলেও বখতিয়ার খলজির অতর্কিত আক্রমণে কে অতর্কিত আক্রমণকে কেন্দ্র করে কোনো প্রবাদ, লোকগীতি, লোককথার নিদর্শন পাওয়া যায় না। এখানেই একটা প্রশ্ন ওঠে, এত বড় ঘটনা ঘটে গেল অথচ সকলেই এত চুপচাপ কেন? যাই হোক, সে নামলে বাংলার ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছিল। সেই সময় দেশ মূলত কৃষি নির্ভর হয়ে গিয়েছিল। প্রথম থেকেই বণিক এবং বৌদ্ধ সংঘ ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছিল। সমাজে বণিক সম্প্রদায়ের প্রভাব কমে গেলে বৌদ্ধ ধর্মের উপরও চরম আঘাত নেমে আসে। এখানে প্রশ্ন, প্রথম ব্রাহ্মণ্য আধিপত্য কোণঠাসা হয়ে বৌদ্ধরাই কি লক্ষণ সেনকে উৎখাত করতে চাইছিলেন? নীহাররঞ্জন রায়ের বইয়ে তারানাথের বিবরণ থেকে মনে হয় যে একদল বৌদ্ধ ভিক্ষু বখতিয়ার খলজির হয়ে গুপ্তচরের কাজ করেছিলেন এবং তারা বাংলার সঙ্গে বখতিয়ার খলজির যোগাযোগের সুযোগ করে দিয়ে তাকে সাহায্য করেছিলেন। জৈনদের ক্ষেত্রে কি বলা হয়, বাংলার জৈনদের অস্তিত্ব সেন আমলের পূর্বে পাল আমলেও ছিল না। যদিও থাকতো, তাহলে পাল এবং সেন আমলে রাজাদের কোনো না কোনো তাম্রলিপিতে তার উল্লেখ থাকতো বা উল্লেখ পাওয়া যেত। গোপাল বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেন অষ্টম শতকের মাঝামাঝি সময়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সপ্তম শতাব্দীর প্রথম দিকে যখন চীনা পর্যটক হিউয়ান সাং বাংলায় আসেন, তখন উত্তরবঙ্গের পৌণ্ড্র অঞ্চলে জৈনদের অবস্থান বৌদ্ধদের পরেই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ বলে উল্লেখ করছেন হিউয়ান সাং। অথচ পাল এবং সেন আমলের কোন ত্রাম্য শাসনে একটা জৈনদের সম্পর্কেও কথা বলা হয়নি বা কথা লেখা হয়নি। সমাজ প্রসঙ্গে সেন আমলের সমাজ এবং প্রশাসনের সম্পর্কে নীহাররঞ্জন রায় বিস্তৃত বর্ণনা দিয়েছেন। তাতে সেন আমলের শাসন সম্পর্কে তিনি নেতিবাচক মনোভাবই প্রকাশ করেছেন। রাজার কর্তৃত্ব বৃদ্ধি, রাজপরিবারের আড়ম্বর ও জাঁকজমকের দিকে বেশি মনোযোগ, অভিজাত বর্গের মর্গের যৌন বিলাসের প্রবণতা, বাড়িতে ব্যক্তিগত উপভোগের জন্য দাসী রাখা, প্রবল সামন্ততন্ত্র, পুরোহিত ব্রাহ্মণেরা ভূমি সংগ্রহে তৎপর, কৃষক সম্প্রদায় অবহেলিত, শ্রমিক ও বণিক সম্প্রদায়ের সামাজিক মর্যাদা চরম অবনতি, রাষ্ট্রীয় আমলাতন্ত্রের অস্বাভাবিক সম্প্রসারণ, ধর্মের আচার অনুষ্ঠানে নানা রকম যৌনাতিশয্য, মন্দিরে দেবদাসী প্রথার নামে তাদের যৌন শোষণ, এটা ধৈর সমকালীন ধৈর লেখা থেকেও পাওয়া যায়। বারবনী তাদের নিয়ে অতিরিক্ত মাতামাতি, যে লেখা ধৈর এবং ভবদেব ভট্টের লেখা থেকেও সমকালীন লেখায় পাওয়া যায়, যেটা নীহাররঞ্জন রায় উল্লেখ করছেন। শূদ্র নারীর সঙ্গে উচ্চবর্ণের বিবাহে বাধা আছে, কিন্তু শূদ্র নারীর সাথে উচ্চবর্ণের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের কোনো বাধা নেই। সেই সময় দ্বাদশ শতাব্দীর স্মৃতিশাস্ত্রগুলোতেও সেরকম বিধান আছে যে উচ্চবর্ণের কোন পুরুষ যদি নিম্ন বর্ণের শূদ্র মহিলার সাথে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করে, তাহলে সামান্য কিছু প্রায়শ্চিত্ত করলেই সেটার পাপ মুক্ত হয়ে যায়, এরকম স্মৃতিশাস্ত্রে বিধান আছে, যেটা নীহাররঞ্জন রায় বাঙালির ইতিহাস আদি পর্বতে উল্লেখ করছেন। রজনীকান্ত চক্রবর্তী গৌড়ের ইতিহাস প্রথম খণ্ড বা হিন্দু হিন্দু রাজত্ব, এই গ্রন্থে তিনি বলছেন যে বল্লাল তিনি উল্লেখ করছেন যে বল্লাল চরিত্রের লেখক আনন্দ ভট্টের লেখা থেকে জানা যায় যে বল্লাল সেনের চরিত্র ভালো ছিল না। বল্লাল সেন, যিনি সেন রাজা ছিলেন, লক্ষণ সেনের পিতা ছিলেন, সে একজন ডোম জাতির মহিলার প্রতি আসক্ত ছিলেন এবং সেই মহিলাকে তিনি রাজ দরবারে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিলেন, যদিও তিনি ব্যর্থ হয়েছিলেন। এটা রজনীকান্ত চক্রবর্তীর লেখা থেকে জানা যায়। বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য সম্পর্কে সেন আমলে বাংলা ভাষার কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় না। কেউ কেউ তার দায় শুধুমাত্র তুর্কিদের উপর চাপিয়ে দিয়ে বলেন তুর্কিরা সবকিছু নষ্ট করে দিয়েছে। সেন আমলে রচিত সংস্কৃত সাহিত্য কিন্তু উদ্ধার হয়েছে। এখানে প্রশ্ন হয় যে তুর্কিরা কি শুধুমাত্র বেছে বেছে বাংলা সাহিত্যগুলোই নষ্ট করেছিলেন? সেন রাজাদের আমলে সংস্কৃত সাহিত্য ছাড়াও অন্যান্য ভাষাগুলিকে যে চোখে দেখা হতো, তাতে বাংলা ভাষায় সাহিত্য রচনা হওয়ার মতো পরিবেশ কি আদৌ সেন আমলে তৈরি হয়েছিল? এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা এখনো পর্যন্ত আছে। প্রখ্যাত সাহিত্য ভাষা সাহিত্যিক বলা জানি না একে কিরকম ভাবে অভিধা দেওয়া যায়, ইনি খুব গুণী মানুষ ছিলেন, যিনি বাংলা সাহিত্যে সম্পূর্ণ ইতিবৃত্ত লিখেছিলেন, তার নাম ছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন তার গ্রন্থে, বাংলা সাহিত্যে সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে লিখেছেন, চর্যাপদের পর দীর্ঘদিন বাংলা কাব্যের আর কোনো সন্ধান পাওয়া যায় না।
তিনি তার গ্রন্থেই প্রশ্ন করেছেন যে পাঠান অভিযানের প্রতিক্রিয়ায় সেন আমলের সমস্ত কবি কি কলম মুছে নীরব হয়ে গিয়েছিলেন। তিনি তার গ্রন্থে অন্য একটা জায়গায় উল্লেখ করছেন যে দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর সময় পর্যন্ত সময়কাল অনেকটা নিষ্ফল হয়ে গিয়েছে। অসিত কুমারের বক্তব্য, অসিত বাবুর বক্তব্য যদি সঠিকভাবে মেনেও নেওয়া যায় তাহলে এটা বোঝা যায় যে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী তুর্কি পাঠানদের দোষে নিষ্ফল হয়েছিল, কিন্তু দ্বাদশ শতাব্দী তো সেন আমলের, সেটা কেন নিষ্ফল হলো? এর উত্তর কিন্তু অসিত বাবু দেননি তার গ্রন্থে। তার মতে কোড কেবল বৌদ্ধ পাল যুগে সংস্কৃতের সঙ্গে সদ্য ভূমিষ্ঠ বাংলা ভাষাও সাহিত্যকর্মে কিঞ্চিত প্রযুক্ত হতে আরম্ভ করেছিল, কিন্তু সেন যুগে বাংলা সাহিত্য চর্চার বিশেষ কোনো সংবাদ পাওয়া যায় না। আনকোড আসলে সেন আমলের রাজা ও অভিজাত বর্গের ভাষা ছিল সংস্কৃত, আর সাধারণ মানুষের ভাষা বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃত ভাষায় তারা কথা বলতেন। এই সংস্কৃত এবং প্রাকৃত ভাষার মাঝখানে সেই আমলে বাংলা ভাষা বলা হয় যে তখনও বিকাশশীল অবস্থায় ছিল, ছিল বিকাশ হতে পারেনি, বিকাশের ঠিক পূর্ব মুহূর্তে ছিল। সেনা রাজাদের যে দুর্নীতি, দুর্নীতির জন্য নিহার রঞ্জন রায় এবং দীনেশচন্দ্র সেন যিনারা বাংলার ইতিহাস, বাংলার বাঙালির ইতিহাস এবং বৃহৎ বঙ্গ নামে দুটো বিখ্যাত গ্রন্থ লিখেছেন, তারা দুজনেই মূলত বৌদ্ধ ধর্মকে দায়ী করেছেন। তারা প্রায় তাদের গ্রন্থে প্রায় একই ধরনের কথাই লিখেছেন। দীনেশচন্দ্রের লেখা কি, কোড লক্ষণ সেনের সময়ে ভারতবর্ষটা ব্যাসনের নিকেতনে পরিণত হইয়াছিল, নৈতিক অধঃপতন না হইলে রাষ্ট্রীয় অধোগতি হয় না, বড় বেশি মাত্রায় ব্যভিচার চলিতেছিল, ধর্মও যৌন ব্যভিচারে কলুষিত হইয়াছিল। তিনি ব্রাহ্মণদেরও উদ্দেশ্য করে লিখেছেন, সেন রাজাদের সময় নব্রাহ্মণ্য প্রবেশের ফলে বাঙ্গালার কোন কোন বিষয়ে যে মহৎ ক্ষতি হইয়াছিল সে ক্ষতি শুধু মুসলমান বিজয়ের পথ সুগম করিয়া দেয় নাই, অধিকন্ত বঙ্গীয় সমস্ত লোককেও হীনবীর্য ও অধঃপতিত করিয়াছিল, তাহা জাতিভেদকে লৌহের গণ্ডিতে আবদ্ধ করিয়া দেওয়া। ইহাদের পূর্বেও জাতিভেদ ছিল এবং ব্রাহ্মণ শূদ্র ছিল, কিন্তু তথাকথিত হীনবর্ণ সম্বন্ধে ছোঁয়াচে রোগের সৃষ্টি এই সেন রাজাদের সময় হইতেই। ছোঁয়াচে রোগের জন্য কেবলমাত্র সেন রাজাদেরকে দায়ী করা এটা ঠিক বলে মনে করা হয় না। তার কারণ আমরা জানি যে প্রাচীন যে স্মৃতিশাস্ত্রগুলো ছিল সেই স্মৃতিশাস্ত্রগুলোতেও ব্রাহ্মণ শূদ্রের এই ভেদাভেদের সূত্রপাত। আলাউদ্দিন বাবু আপনার সময় হয়ে এসেছে, আপনি ওকে স্যার দ্রুত শেষ করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে পাওয়া যায়, ঠিক আছে। আমি আর দু একটা পয়েন্ট খুব তিন চার লাইনে বলে শেষ করব। সেন আমলের চাষবাস এবং খাদ্য হিসেবে নিহার রঞ্জন রায় রফিকুল ইসলাম, তার প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস সেন যুগ, তপনাথ চক্রবর্তী ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ইত্যাদি গ্রন্থতে অনেক কিছু খাবার সম্পর্কে এবং চাষবাস সম্পর্কে উল্লেখ করছেন, তার মধ্যে প্রধান ছিল ধান। নিহার রঞ্জন রায় তার ধান সম্পর্কে অনেক কিছু লিখেছেন এবং সেই সময়কার যে গ্রন্থ দানসাগর সেখানে 18 রকম ধানের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি গম এবং যব উৎপন্ন হতো বাংলাতে সেটার সম্পর্কেও বলা হচ্ছে। মাছের ক্ষেত্রে খাওয়ার ব্যাপারে মাছের ক্ষেত্রে রুই, শোল, পুঁটি, শুটকি, ইলিশ ইত্যাদি বাঙালির প্রিয় খাবার হিসেবে উল্লেখ করা হচ্ছে। ব্যারাকপুর বিজয় সেনের ব্যারাকপুর তাম্রশাসনে উল্লেখ আছে, কোড শৈবাল জালে বদ্ধ সফরি, সফরি বলতে পুঁটি। এক্ষেত্রে বলা হয় যে সেন আমলের মাছ পচা মাছ না খেলেও শুটকি মাছ যে খেত সেটা মনে করা হচ্ছে। ফলের মধ্যে আম, কাঁঠাল, নারকেল, কলা, তাল, আখ ইত্যাদি খাওয়ার রেওয়াজ সেই মুহূর্তে ছিল। ঘি, দুধ, চিনি, ছানা ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টান্ন সেন আমলে তৈরি হতো। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আমরা মলয় রায়ের বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা গ্রন্থ থেকে দ্বাদশ শতাব্দীর এক পরিচয়হীন কবির লেখায় সামাজিক সমকালীন মেয়েদের সাজসজ্জার যে বর্ণনা পাওয়া যায় সেটি বলা হচ্ছে যে সেই সময়কার মেয়েরা এইভাবে সাজসজ্জা করত যে হাতে সোনার তাগা, চুলে গন্ধ তেল, চূড়োর মতো করে খোপা বাঁধা খোপা, তাতে জড়ানো ফুলের মালা আর কানে কচি পাতার দুল, এছাড়াও বিভিন্ন ধরনের অলংকার, প্রসাধন, জিনিসপত্র ব্যবহার হতো। যাতায়াত ব্যবস্থা বাসস্থানের ক্ষেত্রে সেই মুহূর্তে বলা হচ্ছে যে সাধারণ মানুষরা
সাধারণ মানুষরা নৌকা, গরুর গাড়ি, মহিষের গাড়ি ব্যবহার করতেন, কিন্তু যারা ধনী মানুষ ছিলেন তারা ঘোড়ার গাড়ি, হস্তির মানে হস্তি আরোহণ এবং পালকি ব্যবহার করতেন। বাসস্থানের ক্ষেত্রে সেই মুহূর্তে পবনদূত কাব্যে, ধৈর পবনদূত কাব্যে লেখা হচ্ছে, কোট দেখিবে তাহার প্রাসাদ উঠেছে আকাশে, আকাশের বুক ফুড়ে ইত্যাদি যে কোট ধৈ সেই মুহূর্তের বর্ণনা করেছেন প্রাসাদ সম্পর্কে। কিন্তু সেই সময়টা সেনামলে যে গ্রামীণ জীবন জীবনযাপন, যে গ্রামীণ যে বাসস্থান ব্যবস্থা ছিল সেটা কিন্তু পাওয়া যায় না। এর উদাহরণ হিসেবে বলা যায় যে শ্রীধর দাস সংকলিত সেই মুহূর্তের একটা সম্ভবত দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীর একটা গ্রন্থ তিনি সংকলন করেছিলেন, তার নাম ছিল সুযুক্ত কন্যামৃত। সেই গ্রন্থে একটা দরিদ্র গৃহের চিত্র হিসেবে তিনি উল্লেখ করছেন, বাড়ির বাড়ির কাঠের খুঁটি নড়বড় করছে, বৃষ্টির জলে দেওয়াল গলে পড়ছে, ঝড়ে চালের খড় উড়ে গিয়েছে, জীর্ণ বাড়িতে কেঁচো ও ব্যাঙ একসাথে বসবাস করছে। এটা নিতান্তই দরিদ্রের একটা করুণ কাহিনী বলা হয়। এছাড়াও শেষ যেটা আমি বলে শেষ করবো আর এক মিনিটের মধ্যে, তবাকত ই নাসিরের প্রথম বাংলা যিনি অনুবাদ করেছিলেন তার নাম ছিলেন আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া সাহেব। তিনি লিখেছেন যে সেকালের অনেক রাজাও কাঁচা বাড়িতে বসবাস করতেন বলে জানা যায়। তারা পাকা নিজের বাড়ির চেয়ে মন্দির নির্মাণে বেশি গুরুত্ব দিতেন। মন্দির নির্মাণে ইট ও পাথরের ব্যবহার হলেও বাসগৃহ মাটি দিয়ে তৈরি হতো, যার জন্য সেই আমলের বা সেন আমলের মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও কোনো রাজপ্রাসাদ বা বাসগৃহের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এমনকি সেই সময়কার দুর্গগুলিও হতো মাটির। তাই মনে করা হয় যে ধৈর যে আকাশ ছোঁয়া প্রাসাদের বর্ণনা আছে সেটা অবশ্যই অতিরঞ্জিত বলে মনে করা হয়। শেষে বলা যায় সাধারণ মানুষের প্রতি রাজ পরিবারের অবিচার ও অনৈতিকতাই সেন শাসনকে ভিতরে ভিতরে দুর্বল করে দিয়েছিল। এই মুহূর্তে বঞ্চিত শোষিত সাধারণ মানুষের সমর্থন রাজার প্রতি ছিল না, যার অনিবার্য পরিণাম বিদেশের কাছে নিজের রাজত্ব হারানো। থ্যাংক ইউ, ধন্যবাদ শ্রী আলাউদ্দিন শেখকে। আলাউদ্দিনের বিষয় নিয়ে আমাদের শ্রোতাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারা একটু বলবেন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে স্যার যে বললেন যে রামচরিত সম্বন্ধে, তো রামচরিত মানে আমরা জানি যে চরিত মানে কারো জীবনী নিয়ে লেখা, তো যে সংস্থাকানন্দী যে রামচরিত যে গ্রন্থটা সেটা কার জীবনী নিয়ে নিয়ে লেখা একটু জানতে পারি? হ্যাঁ, পাল আমলের যিনি পাল আমলকে পাল আমলের যতজন শাসক ছিলেন, পাল আমল কোনো সময় খুব বেশি শক্তিশালী ছিল, পাল আমল কখনো দুর্বল ছিল। তো পাল আমলকে মোটামুটি ভাবে তিন ভাগে বিভাজন করা হয়। প্রথম বংশের প্রথম পাল শাসনের প্রতিষ্ঠাতা গোপালকে বলা হয়, দ্বিতীয় পাল শাসনের প্রতিষ্ঠাতা মহিপালকে বলা হয়, আর তৃতীয় পাল শাসনের প্রতিষ্ঠাতা রামপালকে বলা হয়। এর এই রামপালের যে পুত্র ছিল তার নাম মদন। এই মদন পালের সভাকবি ছিলেন নদী। তিনি তার পিতার মানে মদন পালের রাজত্বকালে সন্ধ্যাকরনন্দী তার পিতা রামপালের জীবনী সম্পর্কে একটা প্রশস্তিমূলক কাব্য লিখেছিলেন যেটার নামই রামচরিত। মানে মূলত এক কথায় বলতে গেলে রামচরিত রামপালের জীবনী নিয়ে লেখা। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ অশোকদা। হ্যাঁ ধন্যবাদ আবার আলাউদ্দিনকে। আমাদের এর পরের বক্তা আব্দুল মতিন, উনি গবেষক আরবি বিভাগ আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলিকাতার। ওনার বলার বিষয়ের শিরোনাম হলো বাংলা লোকসাহিত্যের দর্পণে নারী। আব্দুল মতিন আপনি কি আছেন? ইয়েস স্যার, আমি শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, বলুন বলুন। সম্মানিত চেয়ারপারসন, গবেষক, অধ্যাপক, অধ্যাপিকা ও আমার সহবক্তা সকলকে আমার আন্তরিক সম্মান, শ্রদ্ধা, নমস্কার ও সালাম জানিয়ে শুরু করছি আমার আলোচনা। আমার আলোচনার বিষয় হলো বাংলা লোকসাহিত্যে লোকসাহিত্যের দর্পণে নারী, অর্থাৎ বাংলা লোকসাহিত্যে নারীকে কিভাবে চিত্রাঙ্কন করা হয়েছে সেই দিকটাই তুলে ধরার প্রয়াস থাকবে আমার।
একথা অনেকটাই ঠিক যে পুরো পৃথিবীটা কোথাও না কোথাও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে চলেছে, সেই চিরস্থায়ী বন্দোবস্ত থেকে নারী সর্বোচ্চভাবে বেরিয়ে আসতে পারেনি বা তাকে বেরিয়ে আসতে দেওয়া হয়নি। প্রকৃতি প্রদত্ত লিঙ্গ নির্মাণ একসময় বৈষম্য সৃষ্টি করেছে, শ্রম বৈষম্য ঘটেছে, লিঙ্গ বৈষম্য তো ঘটেছে, যুগে যুগে কালে কালে পুরুষতান্ত্রিক সমাজ নারীকে একটি পৃথক স্থানে বসিয়েছে। শিশু কন্যা, বধু, মাতা বা শাশুড়ি, ঠাকুমা বা দিদিমা তাকে যে রূপে দেখে না কেন, সে কিন্তু এখনকার ভাষায় স্বকীয় হতে পারেনি। সংসার সব স্তরেই তাকে প্রচন্ড শ্রম দিতে হয়। তবে আমাদের সমাজে নারীকে স্ত্রী ও মাতৃ রূপে সবিশেষ ভূমিকা পালন করতে দেখা যায়, কিন্তু এত কিছু করেও নারী সমাজ ও পরিবার থেকে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনা চলে আসছে যুগ যুগ ধরে। পুরুষ শাসিত সমাজ নারীর শরীর ও শ্রম দুটোর উপর আধিপত্য বিস্তার করেছে। দেখে নেওয়া যাক লোকসাহিত্য। সংক্ষেপে লোকসাহিত্য বলতে লোকের মুখে প্রচলিত কাহিনী, ছড়া, গান ইত্যাদিকে লোকসাহিত্য বলা হয়। অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে যে সকল সাহিত্য গুণসম্পন্ন সৃষ্টি মানুষের মুখে মুখে ফেরে সেগুলোকে লোকসাহিত্য হিসেবে চিহ্নিত করা হয়। সাধারণত অক্ষর জ্ঞানহীন পল্লীবাসীরা স্মৃতি ও শ্রুতির উপর করে লালন করে থাকে। মুখে ব্যক্তি বিশেষের রচনা হলেও সমষ্টির চর্চায় তা পুষ্টি ও পরিপক্কতা লাভ করে। বিষয়, ভাষা ও রীতির ক্ষেত্রে প্রচলিত ধারাই এতে অনুসৃত হয়। কল্পনা শক্তি, উদ্ভাবন ক্ষমতা ও পরিশীলিত চিন্তার অভাব থাকলেও লোকসাহিত্যে শিল্প সৌন্দর্য, রস ও আনন্দবোধের অভাব থাকে না। মানব জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, ইতিহাস ঐতিহ্য, জীবনের বিচিত্র অভিজ্ঞতা ও ধ্যান ধারণা লোকসাহিত্যের বিষয়বস্তু হিসাবে পরিগণিত হয়ে আসছে। লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা, এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই বিশ্বকবি কবিগুরু লোকসাহিত্যকে জনপদের হৃদয় কলরব বলে আখ্যায়িত করে গেছেন। লোকসাহিত্যকে প্রধানত গীতিকা, লোককাহিনী, লোকসঙ্গীত, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি ভাষায় ভাগ করা যায়। ডাক ও খনার বচন লোকসাহিত্যের আদি নিদর্শন হিসাবে বিবেচিত হয়। এবার দেখে নেব লোকসাহিত্যে নারী কিভাবে চিত্রায়িত হয়েছে। অন্যান্য সাহিত্যের মতো নারী পুরুষের জীবনযাপনের প্রভেদ বাংলা লোকসাহিত্যেও নানাভাবে চিত্রিত হয়েছে। বিভিন্ন ধারায় নারী পুরুষ বৈষম্য প্রকট হয়ে উঠেছে। বাংলার বাদু গান, টুসু গান, আহিয়া গান, ঝুমুর গান প্রভৃতি অসংখ্য গানে এই লিঙ্গ বৈষম্যের স্পষ্ট ইঙ্গিত মেলে। এছাড়া রূপকথা, বাধা প্রবাদ ও প্রবচনও কোনো অংশে খালি নেই। বাংলায় অসংখ্য ছড়া আছে, তার মধ্যে ঘুম পাড়ানি ছড়া ও ছেলে ভোলানো ছড়া খুব উল্লেখযোগ্য। কিন্তু এইসব ছড়ায় শিশুপুত্রকে নিয়ে যেভাবে গান বাঁধা হয়েছে, শিশু কন্যাকে নিয়ে তত সংখ্যক গান কিন্তু নেই। এমনকি শিশুপুত্রকে নিয়ে মা মাসিদের যে আনন্দ উল্লাস কিংবা উৎকণ্ঠা, আশঙ্কা ও আতঙ্ক প্রকাশ করে গেছেন, শিশু কন্যাকে নিয়ে ততটা সাক্ষী কিন্তু মেলে না। যেমন আমরা পেয়ে থাকি, আই রে আই টিয়ে নায়ে ভর দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভদর নাচে, ওরে ভদর ফিরে চা খকন নাচন দেখে যা। আবার এমনও পাওয়া যায়, আই রে পাখি বসবি ডালে, হাত দেব রে সোনার থালে, খাবি দাবি কলকলাবি, খোকাকে নিয়ে ঘুম পাড়াবি। আবার অন্য রূপেও পাওয়া যায়, ধন গেছে রে কোনখানে, বাঁশ ফুলে বন পানে, সেখানে ধন কি করে, ডাল ভেঙে ফুল পারে। এখানে কিন্তু ধন বলতে শিশু পুত্রকে ইঙ্গিত করা হয়েছে, অপরপক্ষে শিশু কন্যাকে নিয়ে এমন ভাবনার কোন অবকাশ নেই। কিছু কিছু গানে তার দেহ পরিপাটির কথা ব্যক্ত হয়েছে, কোথাও কোথাও আছে শ্বশুর বাড়ি যাওয়ার কথা, আবার কোথাও আছে ছিচকান্দনে মেয়ের মজাদার কাহিনী, সেখানে মেয়েদের অবজ্ঞা অবহেলার চূড়ান্ত অবয়ব পরিস্ফুটিত হয়েছে। যেমন আমরা পাই, মেয়ে ছেলে কাদার ডোলা, ধপাস করে জলে ফেলা। আবার এমনও পাওয়া যায়, খুকু কেন রে কাঁদে, ভিজে কাঠে ভাত রাঁধে। অর্থাৎ খুকু বা নারী জাতিকে কেবলমাত্র রান্না বান্না বা ঘরে কাজকর্ম করার জন্যই হয়তো পুরুষ সমাজ তাদেরকে দেখে গেছেন। আবার এমনও পাওয়া যায় যে, তাল গাছ কাটন বেসন বাটন, গৌরী হেনঝি, তোর কপালে গুড়োবর তা আমি করবো কি,
এসব নানা অবজ্ঞা তাদেরকে অর্থাৎ নারী সমাজকে করা হয়েছে। অথচ শিশুপুত্রের বেলা বলা হয়েছে, খোকা উঠেছে নায়ে লাল জুতো পায়ে বা সোনার অঙ্গুরি বাঁকাও ভালো। এখানে কিন্তু সোনার অঙ্গুরি বলতে সরাসরি খোকাকে বোঝানো হয়েছে, অর্থাৎ ছড়াতে কোথাও শিশু কন্যাকে তেমন মর্যাদা দেওয়া হয়নি। এখানেও সেই বেদের কথা, কৃপণং দুহিত পুত্র জ্যোতি, পুত্র পরম স্বর্গের আকাশদেব। রবীন্দ্রভাষ্যে ভাইটি অমূল্য ননই তার তুল্য, সংসারে বোনটি নেহাত অতিরিক্ত। প্রচলিত ধারণার অন্যের সম্পত্তি, বিয়ের পর সে চলে যাবে অন্যের বাড়িতে কিন্তু বাড়িতে থেকে যাবে শিশুপুত্র, সেই হচ্ছে বংশ রক্ষার নিদান ও কর্তার উত্তরাধিকারী। সে রোজগার করে পিতামাতাকে খাওয়াবে, তাদের রোগ অসুখে দেখবে। অপরদিকে কন্যা, সে তো তখন থাকবে স্বামী বাটিতে, সে বড় পরাধীন, হঠাৎই বাপের বাড়ি আসার সামর্থ্যটুকুও থাকে না তার। তাই হয়তো পিতামাতা আত্মীয় পরিজনরা তাকে নিয়ে বেশি উল্লাস করেনি, গানের বন্যা বয়নি। আর এখানেই স্পষ্ট হয়েছে লিঙ্গ বৈষম্য। বাংলা লোকসাহিত্যের অন্যান্য শাখাও লিঙ্গ বৈষম্যের স্পষ্ট উদাহরণ মেলে। পাতাগানে একজন নারীর খুব দুঃখ হয়, জন্ম থেকে সে বড় পরাধীন, পিতৃগৃহে তাকে অনাদরে লালন করা হয়, তাকে তা পোশাকে আকাকে কথাবার্তায় রঙ্গ তমাশায় সে একজন পুরুষের সমান গুরুত্বপূর্ণ মানুষ নয় একথা সে বোঝেও বোঝে না। শ্বশুর বাড়িতে সে যে পরের মেয়ে, সে যে শ্বশুর কন্যার থেকে অনাদর পাবে, এই বোধটিও তার জেগে ওঠে। তাই তার নিশ্চিন্তে সুয়াদরে দাঁড়াবার ঠাঁই থাকে না। সে বলে ওঠে, বাপ বলে বেটি ছানা পরের ঘরে কদিন পড়ে, শ্বশুর বলে পরের বেটি তার আবার টেমক হকে কোণে। এ তো গেল পিতৃকুল মাতৃকুল অবজ্ঞা ইতিহাস। দমন পীড়ন অত্যাচার দুই পক্ষে অনেকটাই সমান। কন্যার লেখাপড়া নিয়েও অভিভাবক ভাবিত নয়। সেকালে এই ধারণাই বলবৎ ছিল যে শিশু কন্যার বিদ্যার প্রয়োজন নেই, যা শেখাতে হবে তা পুত্রকে। সমাজ বুঝিয়েছিল পুত্রের তুলনায় কন্যার বুদ্ধি কম, তার উপর লেখাপড়া শিখলে সংসারে সে সাহায্য করতে পারবে না, তাকে বরং ভালো করে সংসারের কাজ শেখানো উচিত। তাই শিশু কন্যার সামনেই তার ভাই দাদারা পাঠশালে যায়, তাকে নিয়ে পিতামাতারা নানা ভবিষ্যৎ ভাবনা প্রকাশ করে, তার খাওয়া দাওয়া পোশাকের দিকে বিশেষ নজর দেয়। এই হতভাগী বোনটি আবার কখনো কখনো তার ভাইকে পাঠশালায় পৌঁছে দেয়, বাকি সময় ঘরের কাজে মগ্ন হয়ে যায়, মায়ের এটা সেটা করে দেয়। ঝুমুর গানে পাওয়া যায়, ভাই গেছে পাঠশালে কুঙ্গি পুঁথি নিয়ে, আমি যাচ্ছি বাগালিতে ঘরে আগুন দিয়ে, অর্থাৎ ঘর বন্ধ করে। ভাইয়ের হাতে দুধের গেলাস আমার জলের বাটি, ভাইয়ের হাতে টানা মোয়া আমি আথাল পেট। পুরুষ মানুষ যা খুশি তাই করতে পারে, কোনো রীতি কোনো নারী তাকে বাধা দিতে পারে না, দিতে গেলে মোক্ষম উত্তর পায়। এমনকি বুড়ো বয়সে বা বৃদ্ধ বয়সে সে পুরুষ যদি দ্বিতীয়বার বিয়েও করে, স্ত্রীর প্রতিবাদ চলে না, সে স্পষ্ট বলে দেয় বেশি বার বার আস না। এমন উদাহরণ পাওয়া যায়, বিয়া করেছি বেশ করেছি, তোর বাপের কি, তোর বাপ কি দিয়েছিল গামলা ভরা ঘি, ওরাল মুখী যা সুবি যা মুখে কুলুপ দিয়ে, আইরে আয় বউ বোমার বোমার এবার বিয়ে। অর্থাৎ লোকসাহিত্যের অনেক গানে পুরুষ অত্যাচার নানা দিকে মোড় নেই। পুরুষ যদি খাদ্য বস্ত্র সংগ্রহ করতে না পারে, ছেলে পুলে যদি খেতে না পায়, তাহলে সে ভরতচন্দ্রের মতোই স্ত্রীকে অলক্ষণা বলে খোটা দেয়, বাপের বাড়ির নিন্দার মুখর হয়ে ওঠে। কিন্তু নারী মারের ভয়ে চুপ করে থেকে যায়। ধর্মীয় অনুশাসনের অনুগামী পুরুষশাসিত এই সমাজে পুরুষ বেশি শক্তির বলে নিজেকে অধিষ্ঠিত করেছে সমাজপতি বা সমাজ প্রভুর আসনে, আর নারীকে হাত পায়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে সমাহিত করেছে নিজেদের সম্ভোগের সামগ্রী হিসেবে। পৃথিবীতে পুরুষ শাসিত সমাজ প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে বিপর্যস্ত হয়েছে নারীর ন্যায়সঙ্গত অধিকার, কারণ অধিকার ভাগ পুরুষের তথা কথিত পৌরুষের প্রাধান্য চলে যাবে। সুতরাং প্রাধান্য প্রতিষ্ঠার জন্যই নারীকে অধিকার দেওয়া যাবে না, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখাতে হবে তারা পুরুষের চেয়ে নিকৃষ্ট। সুতরাং সমাজে এবং পরিবারে পুরুষের মতো অধিকার তারা পাবে, বাংলা লোকসাহিত্যের ছত্রে ছত্রে এই ছবি ধরা পড়েছে পরোক্ষ ভাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল মতিনকে তার বিষয় উপস্থাপনের জন্য। আমি শ্রোতাদেরকে বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আব্দুল মতিনের কাছে তাহলে বলবেন।
আচ্ছা, মনে হয় কোনো শ্রোতার কোনো প্রশ্ন নেই আব্দুল মতিনের কাছে। এবারে আমি ডেকে নেব আমাদের পরবর্তী বক্তা রায়নুল খানকে। রায়নুল খান এমএ ফাইনাল ইয়ার হিস্ট্রি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে উনি পড়ছেন। আমি রায়নুলকে বলবো তার বক্তব্য বলার জন্য। তার বলার বিষয় হচ্ছে কাস্ট সিস্টেম আ থ্রেট অব দ্য সোসাইটি অ্যাজ ওয়েল এজ টু পলিসি কালচার অ্যান্ড রিলিজিয়ান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর দ্য, অ্যাম আই অডিবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। মাই আই এম রায়নুল খান, আই এম পার্সুইং মাই এমএ ফাইনাল ইয়ার ফ্রম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। I am from belonging to the Murshidabad district. So my topic is the caste system threat to the society as well as to polity and culture and also religion. I just give the in this paper the brief description from the historical perspective. As we just discussed that introduction, that we know that casteism is a man-made division of people which can be found in every epoch of history, and casteism poses a great threat to the stable society. It is one of the main obstacles of the development of a nation. Even we know that although scholars continue to debate the precise origin of the caste system, there is general agreement among the historians and anthropologists that it has existed in India as long as 2000 years. But we know that it was during the early Vedic age that the concept of caste system was emerged. Even we know that Shudra is first mentioned in the 10th book of Rigveda, but the caste system not fully implemented that time because the Varna system is not fully implemented and the rigidity of caste system in early Vedic age was not there. But after the later Vedic age, the caste system fully implemented and it was very rigid. We know the rigidity in caste system remain the specific feature of Indian society. And we just discussed the early Vedic age, the priest and those who belonging to the ruling elite enjoyed a special status in society. But Rig Vedic society was not a society organized on Varna system, not was a Varna Vyavastha. The historians have debated that the fourfold Varnas was not there. There was three castes like Brahmanas, Kshatriyas, and Vaishyas. But there is the concept of Shudra, there is some debate among the historians. But during the later Vedic age, the society come to be divided into four Varnas called Brahmanas, Kshatriyas, Vaishyas, and Shudras. Brahmanas emerged as the most powerful class. Vaishyas were the tribute pair. First reference is given to the Purushukta. Also, there is a restriction for marriage between the upper caste and lower caste. Although upper three Varnas were entitled to investiture with the sacred thread, but the Shudras was deprived of it. The caste system weakened and harmed the unity of the society, and discriminate started in the society, which weakened the society. I just divided my paper into three, that in ancient time and how it become threat, and also medieval time and also in the contemporary era. So as if I discuss, historian R.C. Mojumdar observed that the 6th century BC saw the rise of Buddhism, Jainism and other religious sects heralding the Protestant movement, which destined to bring to an end the questioned supremacy of Vedic religion and culture, especially the caste system and distinction. We know the caste system of Brahmanism during 6th century BC was one of the key reasons behind the growth of Buddhism and Jainism. As Buddhism and Jainism had no caste distinction and regarded all caste as equal, hence it attained the popularity of lower section of the society. But day by day, the Brahmanism loses its popularity. As people of 6th century BC, the Jainism and Buddhism as one of the emerged as the popular religion, but in a society, but that people are deprived for the caste system and finding a new religion an option to change their fate. So we also discussed about that Mauryan society, there was well developed caste system
as per accounts of Megasthenes, as he visited the court of Mauryan Empire. And this caste system was based upon occupation rather than birth. As we just discussed the early Vedic period, the caste system was based on birth, but in Mauryan era, the caste system was based upon occupation. And Megasthenes said that there was seven castes in India that based on upon occupation. One is the philosopher, second is the peasant, third was the herdsman or shepherd, fourth was artisan and trader, fifth was the soldier and warrior, and sixth was the magistrate and superintendent, and seven is the counselor of assessor. Even we did discuss the Gupta era, there also caste system, but the Brahmanas become richer, but the position of Shudras improved slightly, as Shudras were now considered as agriculturists rather than servants of slaves. So we can conclude in the ancient period, but if we discuss the medieval period, we know that in the 12th century BC, Turks won over the Prithviraj Chauhan. So one of the historian gave an important reason behind the victory of Turks. That time, India was divided in many political and many castes. So Muslim Turks Muslim got the advantage of that, the division of the society. The historian pointed out that Muslim have concept of brotherhood, that they said that all are my brother. So that's one of the point. So, and also we just if we example of Emperor Babur, when he come to the India, he also described in his memories Sujuki Babri or Babur Nama that Hindustan were divided into many small states. Even he said that there is a fixed caste for every sort of work and for everything. So, and even I just skip one thing, that in 13th century AD in India, India seen emergence of Bhakti movement. They ignored the caste system. Initially, this movement wanted to remove the caste distinction from the society and based on equality and all human beings. So that, and if we discuss the modern system, later the modern period, the Britisher come, they also took the policy of divide and rule. And they used the caste system as a tool of ruling and the opportunity to divide the society and culture and rule over the society. Even we also seen in the 18th century religious 18th century reformist movement, as we can example give the Sri Narayan Guru. He was a great social reformer of Kerala. He said that one caste, one religion, and one God for all. He just wanted the unity of the people. As also we can discuss about the E.V. Ramaswamy Nayakar. He promoted the self-respect movement, and who opposed the Brahman domination and advocate simple marriages without Brahman priest and rituals, forcible temple entry and burning of manusmriti. Also the Lakhidwadi Gopal Hari Deshmukh, he believed in the reorganization of Indian society on rational principle rather than castes or gender something. In also we can example that Gopal Krishna Gokhale in 1915, he founded the Servants of Indian Society, and it worked. One of the key work was the cooperatives and uplift of tribals and depressed. The society did a very commendable work. So that time also he just uplift the tribals and depressed class. So we can say that in conclusion, I just say that how become the in ancient period and medieval period and modern period, the people are very deprived, especially the Shudras. They are very deprived, and it's threatened the unity of the society. Even we just discussed in the contemporary area, nowadays some people, it's a man-made effort. Some people not present, that not want a permanent solution. We just take that in contemporary era, some people caste distinction as a tool to exploit the lower people. Just it was that tool.
for their own interest, and even some politicians who do not want solution and make it permanent for using as a vote bank. So we should regard that caste system is a real threat. It's not only for the society, but as well as the polity, also the culture. As I just also give an example that in the during the 12th century BC, 12th century AD, there is a only the Rajput who can fought, but lower caste people can't fought. But the military, then the Indian who belong to the Rajput community, they weaken themselves as not to allow the lower caste people in the military reorganization. So it is one of the key reasons behind their failure. So that's my point, that we should skip the caste system as we should the role of humanity. We should follow that we are human first. We should not divide it by caste. As history also we can learn a lot from history, that the caste system really a threat of the society and policy and culture. So that's it. Thank you, sir. Dhonnobad Rayanul Khan ke shrotader onurodh korchi apnader jodi kono proshno thake tahole obosshoi bolben. আচ্ছা, মনে হচ্ছে শ্রোতাদের মধ্যে কোনো প্রশ্ন নেই। এবারে আমি ডেকে নেব আমাদের কলেজের অধ্যাপিকা শ্রীমতী মনুয়া পাজাকে। ধন্যবাদ মাননীয় অশোক দাস মহাশয়কে। We are really enriched to listen to the praises presentations. On behalf of Government General Degree College Keshiari, I would like to convey my heartiest thanks and congratulations to all the participants. Now this is the time for the much awaited session. May I invite our Honorable Chairperson, Dr. Arindam Goswami, Associate Professor in Bengali, Government General Degree College, Shingur, to overview the session. Also, we all are eagerly expecting the experience, the presentation of his paper, Shubodh Ghosher Golpe, Tahader Kotha. ডক্টর ঘোষের গবেষণার প্রতিবেদন সুবোধ ঘোষ কথা সাহিত্য, স্বভাবতই তার বিশেষ বক্তব্য সুবোধ ঘোষের গল্পে তাহাদের কথায় আমরা আবারও ভীষণভাবে ঋদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ডেকে নেব স্যারকে। স্যার প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ জানাই কেশিয়ারি গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুদীপ্ত চক্রবর্তী, গভর্নমেন্ট কলেজের আইটি নেটওয়ার্ক আইকিউএসি সেমিনার এবং সিম্পোজিয়াম কমিটি, এবং আজকের যারা অনুষ্ঠানটা পুরো অনুষ্ঠানটা পেশ করলেন তাদের সমস্ত সঞ্চালক এবং সংযোজক হিসাবে যারা দায়িত্ব পালন করলেন তাদের সবাইকে। আসলে 11 জন এখানে পেপার প্রেজেন্ট করলেন এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছেই তার নিজের যে বিষয়টি সেটি সবার কাছে উপস্থাপিত করবার যে একটা আগ্রহ থাকে সেই আগ্রহ আমরা তাদের মধ্যে পূর্ণ মাত্রায় দেখেছি। বরং আমারই কিছুটা দোষ স্বীকার করে নেওয়া উচিত যে একটা নির্দিষ্ট সময়ের পর আমি অনেককেই তাদের একটু সময়ের কথা মনে করিয়ে দিতে বাধ্য হয়েছি যে সামগ্রিকভাবে যে পরিকল্পনা সেটাকে নজরে রেখে। তাহলেও আমরা যে 11 বক্তৃতা এতক্ষণ আমরা শুনলাম তার মধ্যে প্রায় সব বক্তৃতাই আমাদের খুব আগ্রহী করে তুলেছে বিষয়ের প্রতি এবং আমাদেরকে নানা রকমের চিন্তায় এটা আমাদের ভাবাতে বাধ্য করেছে। প্রথমে আমরা দেখব যে ইংরেজি বিভাগের পক্ষ থেকে যে
বিভিন্ন কলেজের অধ্যাপক এবং গবেষকরা এসেছিলেন। তাদের মধ্যে থেকে যে পাঁচখানি সন্দর্ভ এখানে উপস্থাপিত হলো তার দিকে একটু কথা বলা যাক। খুব সুলিখিত প্রত্যেকটি এবং বলা যেতে পারে যে তারা বিভিন্ন সাহিত্য উপকরণ থেকে যেভাবে আজকের বিষয় যেখানে বৈষম্য সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন দিক থেকে লিঙ্গ বিভিন্ন দিক থেকে এবং সমাজ এবং রাষ্ট্রের প্রেক্ষিতে কিভাবে সেই বৈষম্য সাহিত্যে জায়গা করে নিচ্ছে তার উপকরণগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন। একদম প্রথমে অমিতাভ পাল, তিনি মার্কেজের ক্রনিকল অব দ্য ডেথ ফর টোল্ড এটা খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন এবং এখানে যেভাবে একটি মেক্সিকান ঘটনা 1954 সালে ঘটা সেটার ওপর একজন লাতিন আমেরিকান লেখক, তিনি স্প্যানিশে যখন প্রথম এই উপন্যাস লিখছেন তার 27 বছর পরে, তখন খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলো কতটা পার্সপেক্টিভ, কতটা প্রাসঙ্গিক। এবং আজকে যখন আমরা 2021 এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আমরা তার প্রাসঙ্গিকতা নিয়ে আবার আলোচনা করছি এবং এই নিয়ে একটা ওয়েবিনারের আয়োজন করছি, তখন বোঝা যাচ্ছে যে এই যে সেই ট্র্যাডিশন সমানে চলছে আমরা তার রূপ একটা পাচ্ছি। ফলে এইভাবে বিভিন্ন উপন্যাসের যে আমরা এই পাঁচটি আলোচনার মধ্যে চারটি উপন্যাস দেখব আর একটি কমলা দাসের কবিতা, এবং কমলা দাস এবং আরেকজন আছেন ইউনিস ডিসুজা তার যে কবিতা এই নিয়ে বলেছেন। আসলে উপন্যাসের এত বেশি হওয়ার কারণও আছে, কারণ হচ্ছে উপন্যাসের যেভাবে জীবন এবং জগৎ তার সমস্ত সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমাদের চোখের সামনে চলে আসে, অন্যান্য শিল্প মাধ্যমে এতখানি ভিভিড উপস্থাপন হয়তো সেভাবে সম্ভব হয় না। তাই কাজেই যখনই আমরা এরকম বিভিন্ন ধর্ম বর্ণ জাতপাত ইত্যাদি নিয়ে আলোচনার কথা বলবো, তখন আমাদের বিভিন্ন ধরনের উপন্যাস এগুলোর কথাই সবথেকে বেশি মনে আসে। এখানে বাংলা বিভাগের কেউ ছিলেন না, তাহলে যদি থাকতেন তাহলে নিশ্চয়ই ধোড়াই চরিত মানুষের কথা তারা বলতেন, হয়তো তিস্তাপারের বৃত্তান্তের কথা বলতেন, বা আরও পরে দেবেশ রায় যেটা লিখলেন বরিশালের যোগেন মণ্ডল তার কথা হয়তো উঠত, তাই না? এমনকি ফেতারুর কথা নবরণবাবু সেটা উঠতে পারত। তো এইরকম বিভিন্ন রকমের যে সমাজ এবং সমাজের মধ্যে যে ঘাত প্রতিঘাত এবং সেখানে যে দমনপীড়ন এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের যে চালচিত্র আমাদের এখানে উঠে আসে সেটা, এখানে একটি সিনেমার কথা উঠে এসেছে, গ্যাং অফ ওয়াসিপুর এই যে সিনেমাটা হয়েছে এবং তার সিকুয়েলও হয়েছে, তো সেই সিনেমার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যিনি আমাদের বক্তা ছিলেন বিপ্রনারায়ণ ভট্টাচার্য, তিনিও খুব সুন্দর বলেছেন। এবং এইভাবে যে চলে আসছে হিন্দি ফিল্মের, তিনি পরম্পরার কথা উল্লেখ করেছেন যে হিন্দি ফিল্মের পরম্পরা শুরুতে কীভাবে একটা মহৎ ব্যাপারকে, দেশভক্তির ব্যাপারকে সেটা তুলে ধরা এক সময় সেটা ছিল উদ্দেশ্য, পরে সেখান থেকে কীভাবে সামাজিক বিষয় এবং সামাজিক বিভিন্ন যে বিচ্যুতি এমনকি সামাজিক যে রূঢ়তা সেগুলো কীভাবে এই উপন্যাসের মধ্যে উঠে এসছে, হ্যাঁ, এর সঙ্গে আইকনিক বিভিন্ন ক্যারেক্টার কীভাবে সেটা ইন্টারপ্রেটেড হচ্ছে নতুনভাবে সেগুলোও তিনি বলেছেন। এবং এইভাবে দেখিয়েছেন তিনি শেষকালে যে আর সমস্ত কিছুরই হয়তো পরিবর্তন হয় কিন্তু মহিলাদের যে অবস্থান সেখানে সেটা পরিবর্তন হয় না। তার উপরে
হোয়াইট টাইগার নিয়ে যিনি বললেন মোহাম্মদ মনিরুদ্দিন শেখ, ইনিও খুব সুন্দরভাবে বলেছেন এবং আপার কাস্ট এবং মানে উচ্চ বর্ণ এর সঙ্গে উনি অনেক ক্ষেত্রেই বলছেন যে উচ্চবিত্ত একদম এক হয়ে থাকছে। এখন এই নিয়ে দৃষ্টিভঙ্গি তো আছে বিভিন্ন রকমের, হয়তো উচ্চবিত্তদের মধ্যে উনি উচ্চ বর্ণের মানুষের প্রাধান্য দেখে থাকতে পারেন, কিন্তু উচ্চ বর্ণ মানেই উচ্চবিত্ত এটা বোধহয় সবসময় করলে বললে অতি সরলীকরণ হবে। আমি ধরুন তারাশঙ্করের যদি অগ্রদানী ছোট গল্পে অগ্রদানীর কথা বলি, যে চক্রবর্তী, তাকে কি আপনি, সে তো উচ্চ বর্ণ, তাকে কি আপনি উচ্চবিত্ত বলবেন? সবসময় হয়তো এরকম সরল রেখা টানা যায় না, তবুও উনি বলেছেন যেটা সেটা খুব চিত্তাকর্ষক, যেভাবে বলরাম হালওয়াই সে কীভাবে লক্ষ্মণগড়ের যে রিক্সা পুলার সে কীভাবে তার জীবন করছে, ব্যয় করছে এবং কীভাবে বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে, যেটা হোয়াইট টাইগারে উল্লিখিত হয়েছে, তিনি স্পষ্টভাবে সেটা বর্ণনা করবার চেষ্টা করেছেন। চার নম্বরে ইনি বক্তব্য এটা রেখার চেষ্টা করেছেন, চার নম্বরে বলেছেন হচ্ছে কবিতা সম্পর্কে মোহাম্মদ মনিরুদ্দিন সে কবিতার ওপরে বলেছেন এবং এখানে উনি কমলা দাসের কবিতা ইউনিস ডিসুজার কবিতার ওপরে বলেছেন এবং সেখানে একদম শুরুতেই কমলা দাস তিনি বলছেন যে আমার সেরকম রাজনৈতিক জ্ঞান নেই, কিন্তু মানুষ তো বলবে চার চারপাশের কথা, সেক্ষেত্রে উনি যাদের দেখেছেন তাদের কথা তিনি বলেছেন, জওহরলাল নেহরুর কথা বলেছেন এবং সেখানেই তিনি দেখাচ্ছেন একটা কথা যে মহিলারা সে কোন ভাষা বলবে, কোন পোশাক পরবে, নারী পুরুষের সম্পর্ক কেমন হবে, এ সমস্ত কিছুই আমাদের সমাজ নির্ণয় করে দেয় এবং একেই বোধহয় পুরুষতন্ত্র বলে। এবং সবসময় তিনি বলছেন যে মেল অলওয়েজ ম্যানিপুলেটিং ওমেন, এই যে ম্যানিপুলেট করা হচ্ছে বিভিন্নভাবে এটার কথা তিনি বলেছেন। আর ডিসুজার কবিতা তিনি বলেছেন যে মেয়েদের মানিয়ে নেওয়ার কথা, মেয়েদেরকে বারবার উপদেশ দেওয়া হচ্ছে যে মানিয়ে নাও, প্রতিবাদ করো না, মানিয়ে নাও। এইভাবে যে সাহিত্যের মধ্যে আমরা সমাজের যে প্রতিচ্ছবি সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সৃজিতা সাহা ইনি ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে, ইনিও বলেছেন যেটি এর যে সন্দর্ভ এটাও খুব গুরুত্বপূর্ণ একটি, উনি বহুস্তরীয় সামাজিক বিন্যাসের কথা বলেছেন, মার্জিনাল এবং মার্জিনালিটি এই নিয়ে বেশ কিছু শব্দ উনি ব্যয় করেছেন এবং তিনি যে কাহিনী আখ্যান আমাদের সামনে তুলে ধরেছেন বোম্বে শহরের, যেখানে বহুস্তরীয় চরিত্র যেখানে আছে এবং যেখানে আমরা যেভাবে লিঙ্গ বিভাজিত যে যৌন আচার তার বাইরে যে যৌন আচার তাকে তিনি তুলে এনেছেন, এখানে সমলিঙ্গের কথা বলেছেন এবং এইখানে বিভিন্ন রকমের চরিত্র নিয়ে এসে এই ভোগবাজীদের সমাজ ব্যবস্থা, সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন ক্লাসের চরিত্র, আমি বলবো বিভিন্ন শ্রেণী বিভক্ত চরিত্র তিনি নিয়ে এসেছেন এবং সে সমস্ত চরিত্রের মধ্যে দিয়ে তাদের যে আকাঙ্ক্ষা, অবদমিত আকাঙ্ক্ষা, সেটা তুলে ধরবার চেষ্টা করেছেন। সেক্সুয়ালি মার্জিনালাইজড হোমোসেক্সুয়াল এবং সোশ্যালি মার্জিনালাইজড দলিত, এই শব্দটা আমার খুব ভালো লেগেছে, এদের মধ্যে যে একটা তৈরি হচ্ছে সম্পর্ক, হ্যাঁ এটা উনি দেখিয়েছেন যে কিভাবে সমাজে সমস্ত কিছুই এরকম হায়ারার্কিক্যাল ডিভিশন এটা কিভাবে থাকে সমাজের প্রতিরূপ, তো মানে পরিবার, আমরা যদি একটু যৌথ পরিবার দেখি, যৌথ পরিবারের মধ্যেও আমরা এরকম দেখতে পাই না যে তা নয়। এবং উনি মেল ইগোর কথা বলেছেন, তিনি দেখিয়েছেন যে যৌথ সিদ্ধান্ত কিভাবে সেটা মেল ডমিনেটেড হয় এবং জেন্ডার এবং রেস এই দুটো ক্ষেত্রেই ক্ষমতা এর দ্বন্দ্ব কিভাবে চলে, ক্ষমতা আকাঙ্ক্ষা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা চলে আসব
আরবি বিভাগ থেকে পরপর দুটো এসেছে, সেখানে সৈয়দ মুস্তাফা মুর্শেদ জামাল শাহ আল কাদরি, ইনি মৌলানা আজাদ কলেজের, ইনি ইসলামিক পার্সপেক্টিভের যে কাস্টের যে ভাগ সেটা উনি বলেছেন। উনি দেখিয়েছেন যে ইসলামিক দৃষ্টিতে সমস্ত মানুষই এক, কাঁধে কাঁধ মিলিয়ে তারা দিনে পাঁচবার ধর্ম উপাসনা করেন, সরোজিনী নাইডুর কথা তিনি বলে এনেছেন, এবং তিনি বলেছেন যে প্রফেট যারা তারা বলেছেন যে দাসের সন্তান এবং কন্যার সন্তান একই চোখে তাদেরকে দেখা উচিত এবং দেখেন। এইভাবে ইসলাম যে নিষিদ্ধ করে ধর্ম বর্ণ এর বিভাজন, কোনো বৈষম্য, এবং সব মানুষে যে সব তিনি যে আল্লাহর সন্তান এবং স্রষ্টার কাছে যে তারা সবাই সমান, এটা তিনি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। মোহাম্মদ মোজাম্মেল হক, ইনি বলেছেন যে লিঙ্গ বৈষম্যের সামাজিক প্রভাব নিয়ে কন্যা ভ্রূণ হত্যা, একে উনি যথেষ্ট পরিসংখ্যান দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন, কীভাবে মেয়েদের উচ্চশিক্ষার অংশগ্রহণে বাধা দেওয়া হয়, চাকরিতে গুরুত্বহীনতা কীভাবে চলে আসে, এবং কীভাবে পঞ্চায়েতে 33% যে সংরক্ষণ সেই করেও রাজনীতিতে মেয়েদের অংশগ্রহণ সেভাবে অনুরূপ হচ্ছে না, আশানুরূপ হয়ে উঠছে না, উনি দেখাতে চেষ্টা করেছেন। এবং দেখিয়েছেন যে গণমাধ্যম সেটাও কীভাবে এই লিঙ্গ বৈষম্য সেটাকে ইরেডিকেট করবার পরিবর্তে কীভাবে তার মধ্যে দিয়েই চুঁয়ে চুঁয়ে প্রবেশ করে যায়, কীভাবে এর মধ্যে দিয়েই বৈষম্য মাথাচাড়া দেয় সেটা উনি দেখিয়েছেন। নারী শরীরকে কীভাবে পণ্য হিসাবে এখানে ব্যবহার করা হয়, এবং বিভিন্ন নারী আন্দোলন এবং তার যে পরিসর সেটা তিনি বলেছেন, সম্পত্তির দাবির ক্ষেত্রে কীভাবে নারী হীনবল হয় সেটাও তিনি এখানে বলেছেন, খুব সুন্দর ব্যাখ্যা হয়েছে। আমরা তারপরে এসে যাব ইতিহাস বিভাগে, দুটি ইতিহাস বিভাগে পরপর দুটি সন্দর্ভ, একটি বার্নিয়ারের চোখে বাংলা, অপরটি বখতিয়ার খলজির আগমনের পূর্বের সেনামল। দুটো ইতিহাস বিভাগের এই সন্দর্ভের ক্ষেত্রেই আমি বলবো যে ইতিহাসের বিভিন্ন বিবরণ, ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ চিত্র তুলে ধরেছেন যেভাবে, আর একটু যদি খেয়াল করতেন যে এই বৈষম্যের দিকটা আরও বেশি করে ইনফ্যাসিস দেওয়ার ক্ষেত্রে, আমি বলবো গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আরও বেশি আজকের যে বিষয় তার অনেকটা অনুকূল হতে পারত সেটা। তাহলেও আমরা এখানে ওই বার্নিয়ারের মানে সপ্তদশ শতাব্দীর যে ভারত, সে যেটা উনি ট্রাভেলস ইন মুঘল ইন্ডিয়া এর মধ্যে বইয়ের মধ্যে লিখেছেন, কিভাবে তাকে শেষ পর্যন্ত তিনি দার্শনিক এই আখ্যায় ভূষিত করতে চাইছেন সেটা উনি বলেছেন। বাংলা যে সে সময় সমৃদ্ধতম রাজ্য ছিল, বাংলা যে সে সময় নিসর্গের দিক থেকে অপরূপ রাজ্য ছিল, এসব কথা আমরা শুনেছি, কিন্তু বাংলার মধ্যে ধনী দরিদ্রের কীরকম ব্যাপার ছিল, নারী পুরুষের বৈষম্যের দিকটা কেমন ছিল, এগুলো আর একটু বেশি যদি তার বলায় উঠে আসতো আমরা আরও বেশি তৃপ্ত হতে পারতাম। পরের জন বলেছেন আলাউদ্দিন শেখ, তিনি বলেছেন যে বখতিয়ার খলজির আগমনের পূর্বের সেনামলে বাংলা, উনি নানা রকমের তথ্য দিয়েছেন, প্রচুর উদ্ধৃতি দিয়েছেন, ঐতিহাসিকের সাহিত্যের ঐতিহাসিকের উদ্ধৃতি উনি দিয়েছেন, এবং সেখানে উনি দেখাবার চেষ্টা করেছেন যে সেন রাজারা যেহেতু বাঙালি ছিলেন না, দক্ষিণ ভারত থেকে এসেছিলেন, সেই জন্যেই হয়তো এই সময় যে অনাচার বিভিন্ন রকমের চলেছিল তার ফলে হয়তো সাধারণ মানুষ তারা সেন আমল সম্পর্কে খুব বিতশ্রদ্ধ হয়ে পড়েছিল, যার ফলে কিনা যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির যে আক্রমণ সেটা ঠেকানোর জন্যে যথেষ্টভাবে জনগোষ্ঠী সংগঠিত হয়নি। এখন জনগোষ্ঠী সংগঠিত যে হয়নি সেটা তো আমরা জানি, সেটা আমরা জানি, এবং এ নিয়ে তো একটা মিথও প্রচলিত আছে যে মাত্র সপ্তদশ অশ্বারোহী এসে নাকি লক্ষণ সেনকে উৎপাটিত করে দেয়, মানে তিনি পালিয়ে যান, মাত্র 17 জন অশ্বারোহী এই ভয়, সেটা তো আমরা জানি, কিন্তু এর কারণ এভাবে নির্দিষ্ট করে দেওয়া এটা পরিষ্কারভাবে মানে
এখনো পর্যন্ত ঠিক নির্দিষ্ট করে ঐতিহাসিকেরা বোধহয় বলতে পারছেন না। 50 বছর ধরে লক্ষণ সেন রাজত্ব করেছিলেন, আর লক্ষণ সেনের সেনাবাহিনী খুব অশক্ত হয়ে পড়েছিল দীর্ঘকালীন অনুশীলনের অভাবে, এগুলোও উঠে আসে, এগুলোও কথা মধ্যে থাকে। এ তো ঠিকই যে উচ্চ বর্ণের মানুষ এবং নিম্ন বর্ণের মানুষের মধ্যে একটা বহু দূরত্ব স্থাপিত হয়েছিল, সে দূরত্বের বিভিন্ন রকমের কারণ আছে, এবং এই 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 দূরত্বটাই অনেকে বলছেন যে মূল কারণ, যে কোনো সেক্টর, কোনো আলাদা আলাদা শ্রেণী তারা কিনা একত্রিত হওয়ার ডাক দেননি, বরং সবাই চাইছিলেন যে এরকম একটা অবস্থায় তারা একে অপরের সঙ্গে যে দূরতিক্রমণীয় একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই দূরত্ব ছোট করার বদলে প্রত্যেকেই দর্শক হয়ে থাকাটা প্রেফার করেছিলেন, যার জন্যে অনেকে বলছেন যে এই এত অল্প সেনা নিয়েও কিনা লক্ষণ সেন এটাকে ঠেকাতে পারলেন না। যাই হোক, উনি ওনার মতো করে বক্তব্য রেখেছেন, সেটা বলছেন কিছু কেউ বলছেন, যাই হোক উনি বলেছেন। তারপরে আব্দুল মাতিন বলেছেন বাংলা লোকসাহিত্যের দর্পণে নারী, সেখানে উনি বিভিন্ন ছড়া, ধাঁধা, প্রবাদ বাক্য, প্রবচন ইত্যাদি সেগুলো উনি তুলে ধরেছেন, তুলে ধরে দেখিয়েছেন যে সমস্ত আদর যত্নের যেমন ডাক সবই খোকার জন্যে বরাদ্দ, খুকুর ভাগে আর সেরকম কিছু জুটছে না, উনি সেগুলো বলেছেন, বরং খুকুকে ছিচকাদুনি একটি মেয়ে এই হিসাবে দেখানো হচ্ছে, বরং সেখানে অনেকটাই সে ভিজে কাঠে ভাত রাঁধে এরকম একটা দুর্দশার চিত্র তার মধ্যে এসে দেখা যাচ্ছে। পিতৃকুল বা মাতৃকুল এর মধ্যে তুলনায় পিতৃকুল এবং সেখানে তারই যে হার আর কি সেটাই বেশি প্রাধান্য পাচ্ছে আমরা দেখতে পেলাম, এবং ভাই বোনের যে খাবার সেটা থেকেও আলাদা উনি দেখাচ্ছেন যে হয়ে আসছে, আর পুরুষের অত্যাচার সেটাও এখানে ছড়ার মধ্যে, এই গ্রাম্য জীবনের নিজস্ব যে যাপন, নিজস্ব যে চর্যা, তার মধ্যে কিভাবে লোক সাহিত্যের দর্পণে ফুটে উঠছে এই সমস্ত বৈচিত্র্য, বৈষম্যের চিত্র, সেটা উনি খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ কাস্ট সিস্টেম, রায়ান খাঁ, ইনি ছাত্র কিন্তু ইনিও চেষ্টা করেছেন যে বৈদিক যুগে যেভাবে চতুর্বর্ণ বিভাজন ছিল, তারপরে মেডিয়েভেল যুগে, বৌদ্ধ যুগের শেষে, মানে বৈদিক যুগের শেষে যেভাবে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যারা কিনা এই রেসিয়াল স্ট্রাকচার এটাকে মানছেন না, হ্যাঁ, এর বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট হিসাবে তারা কিনা আবির্ভূত হচ্ছেন, এবং এই পেশাভিত্তিক যে বিভাজন, এই পেশাভিত্তিক বিভাজন সেটা চলে আসছে মৌর্য যুগে, এবং তারপরে মুঘল যুগের কথা উনি চলে এসেছেন, ভক্তি মুভমেন্টের কথা বলেছেন। এইভাবে গোপালকৃষ্ণ গোখলে সেখানে এসে উনি থেমেছেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি, সেইখানে এসে উনি বক্তব্য সমাপ্ত করেছেন। এক ঝলকে একটা বিভিন্ন জাতপাত ভিত্তিক কাস্ট সিস্টেমের যে রূপ আমরা যদ্দূর পর্যন্ত ইতিহাসের পাঠ থেকে পেতে পারি তার একটা রূপ উনি দেবার চেষ্টা করেছেন। যদিও আজকের সমস্ত আলোচনাই আমার খুব ভালো লেগেছে, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা জাতপাত ভিত্তিক যে বিষয় সেগুলো খুব ভালোভাবে জানতে পারলাম, আমরা লিঙ্গভিত্তিক যে বৈষম্য সেগুলো খুব ভালোভাবে জানতে পারলাম, কিন্তু আরও পরে এগুলো নিয়ে আলোচনা তো আমাদের আগে থেকেই চলছিল, এগুলো দীর্ঘদিনের আলোচনা, আমরা প্রলেতারিয়েদের কথাও দীর্ঘদিন ধরে শুনেছি, কিন্তু মোটামুটিভাবে গত শতাব্দীতে দ্বিতীয়ার্ধে যে আলোচনাটি সবথেকে বেশি উঠে এসেছিল নিম্ন বর্গ নিয়ে, সাবঅল্টার্ন নিয়ে, ঠিক এইভাবে সাবঅল্টার্ন দু একজনের কথার মধ্যে আমি পেয়েছি, কিন্তু সেইভাবে যদি আলোচনা আরও কয়েকটি থাকতো, মানে যেখানে এই সবগুলো মার্জ করে যায়, মানে যেখানে নিম্ন বর্ণ, নিম্ন আয়ের মানুষ, দলিত, পতিত মহিলা, এই সমস্ত কিছুই যে অবস্থান, এই সমস্ত কিছু অবস্থান যেখানে এক জায়গায় এসে মিলে যেতে পারে, সেই সাবঅল্টার্ন স্টাডিজ, এটা তো এখন খুব একটা
বড় আলোচনার বিষয় এবং বিভিন্ন জায়গায় এ নিয়ে তুমুল আলোচনা হয়। এখন আমরা এই আলোচনা হবার পরবর্তী সময়ে আমরা তার পূর্ববর্তী রচনাগুলোকেও এই আলোচনায় দেখবার একটা চেষ্টা করি, সেই আলোচনাগুলো এই আজকের দৃষ্টিভঙ্গিতে ফেলে আমরা বুঝবার চেষ্টা করি যে কতখানি সেগুলো এই দৃষ্টিভঙ্গিতে সাযুজ্যপূর্ণ। সেরকমও কয়েকটি উল্লেখ আমি পেয়েছি, কিন্তু এই নিয়ে আরও বিশদ আলোচনা যদি এখানে পাওয়া যেত, হ্যাঁ, কারণ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বা রণজিৎ দাস এরা তো দীর্ঘদিন ধরে এই কথা বলছেন, বা জহর সেন মজুমদার বলছেন, গৌতম ভদ্র বা পার্থ চট্টোপাধ্যায় এদের তো নিম্নবর্গের ইতিহাস, এই নিয়ে বইও বেরিয়ে গেছে, এগুলো নিয়ে মানে যেখানে এই সমস্তটা ধর্ম বর্ণ জাতপাত লিঙ্গ এই সমস্ত ভিত্তিক দিক থেকে যারা পিছিয়ে পড়ে, এই কনসোলিডেটেড একটা রূপ সেগুলো তোলা থাকলো। আগামী দিনে আবার আমরা কোথাও একটা বসবো, আবার আমরা এটা ভাবুন যে সামনের বারের আলোচনাটা যেন এই ওয়েবিনারে করতে না হয়, সামনাসামনি বসে করা যায়, সেরকম একটা দিনের অপেক্ষায় থাকি আমরা। সেই দিন আমরা আবার বিশদভাবে এসব নিয়ে আলোচনা তো শেষ হবার নয়, একদিনে ফুরিয়ে যাবার নয়, দীর্ঘদিন আমাদের এইসব নিয়ে চর্চা করতে হবে। কতদিন চর্চা করব আমরা জানি না, যতদিন না এই বৈষম্যের রূপ শেষ হয় ততদিন আমাদের চর্চা করতে হবে। এবং আমাদের এই বৌদ্ধিক যে পরিসীমা তার বাইরে এই চর্চাকে আমাদের নিয়ে যেতে হবে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, আমাদের বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে, যাতে করে কিনা আমরা এর যে কুফল কুপ্রভাব সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমার সামাপ করা হলো, এবার আপনারা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাই ডক্টর অরিন্দম গোস্বামীকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমরা যেই বিষয়টার জন্য অপেক্ষা করে রয়েছি তার বিশেষ বক্তব্য, ডক্টর অরিন্দম গোস্বামীকে আমার তরফ থেকে, ওয়েবাইনার কমিটির তরফ থেকে আমরা সকলে অনুরোধ জানাচ্ছি তার যে বিশেষ বক্তব্য সেটি আমাদেরকে আমাদের সামনে রাখার জন্য। স্যার আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আবার সবাইকে, যে আপনারা এখনো এই বক্তব্য শুনবেন বলে আছেন এইটার জন্যে এটা খুব ভালো লাগছে যে আপনাদের তো নিজের নিজের বলার কাজ হয়ে গেছে, তবুও যে শোনার জন্য রয়ে গেলেন আপনারা, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমার আজকের বিষয় সুবোধ ঘোষের ছোট গল্পে তাহাদের কথা। ওই যেমন বলছিলাম আগের কথায় যে উপন্যাসে এবং গল্পে যেভাবে কাহিনী আখ্যান যেভাবে গড়ে ওঠে সেখানে খুঁজে বার করা বড় সহজ হয় যে সমাজের যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে মানুষের যে অবস্থান সেই অবস্থানের কথা, তার মধ্যে যে ভিন্ন ধরনের রাজনীতি আছে, ভিন্ন ধরনের অবস্থান আছে, গোষ্ঠীগতভাবে যে তাদের প্রভুত্ব এটা কায়েম করবার ব্যাপার আছে। আমরা আজকে এই সমস্ত কিছু যখন ভাবি, ওই যে বললাম যে যখন আমাদের সামনে এরকম সাবাল্টার্ন কেন্দ্রিক আলোচনা এটা ছিল না, এটা নিয়ে আলোচনা আমাদের পরিষ্কারভাবে ছিল না, কিন্তু তখনও আমরা আমাদের সাহিত্যে
এই ভাবনাগুলো কিন্তু প্রতিফলিত হচ্ছে দেখতে পাই। রবীন্দ্রনাথ যখন গোরা উপন্যাস লিখছেন, ভাবুন যে গোরাকে তিনি নিয়ে যাচ্ছেন ভারত এর একটা খোঁজ এটা দেবার জন্য, এবং এই খোঁজ দিতে তিনি নিয়ে গেলেন গোরাকে চরঘোষপুরে, এবং এই চরঘোষপুরে গিয়ে গোরা যা দেখতে পেলেন তার মধ্যে দিয়ে তার যে মধ্যবিত্ত যে সংকীর্ণতা, যে গোষ্ঠী ভাবনায়, যে জীবন ভাবনায় গোরা একেবারে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল, সেই ভাবনাকে টান দিয়ে এই তাহাদের জীবন, এই তাহাদের জীবনে শরিক করবার একটা চেষ্টা রবীন্দ্রনাথ কিন্তু এখানে করলেন। গোরা উপন্যাস যদি ভারতীয়ত্বের একটা খোঁজ এই বলে একটা উপন্যাস হয়, তাহলে গোরা কিন্তু এই চরঘোষপুরে না এলে তার এই খোঁজ বিফল থাকত, পরিপূর্ণ হতো না। আমরা রক্তকরবী নাটকেও যদি দেখি, সেখানেও যক্ষপুরীর যে শ্রমিক জীবন, সেখানে যে উৎপাদক শ্রেণী, যাদের এমনকি একটা নামও পর্যন্ত নেই, সংখ্যা হচ্ছে যাদের নাম, মানুষ যখন একটা করে সংখ্যা হয়ে যায়, এনরোলমেন্ট নাম্বার হয়ে যায়, তখন মানুষের তাকে যে কি মূল্য দেওয়া হলো সেটা আমাদের কাছে আর নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই। ফলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই ইতিহাসের কথা ভাবি, সমাজবিজ্ঞানের কথা ভাবি, নিম্নবর্গ হিসেবে আমরা যাদের দেখি, আমরা দেখি যে যখন যুদ্ধ লাগে, যখন সমাজে বিভিন্ন রকমের উথাল পাথাল হয়, টানা পড়েন হয়, মহামারী হয়, দাঙ্গা হয়, তখন দেখি নিম্নবর্গের যারা মানুষ তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন, এবং এরাই সব থেকে বেশি অবহেলিত। এই অবহেলিত শ্রেণীর মধ্যে জাতপাতের বিভাজন আছে, তার যারা নিচে পড়ে রইলেন, এর মধ্যে অর্থনীতির একটা বড় ভূমিকা আছে, যারা সর্বহারা, যারা যাদের কিছুই নেই, সভ্যতার পিলসুজ যাদের বলা হচ্ছে, আর তাদেরও মধ্যে কখনো কখনো আর একটা তফাত, অন্য একটা জাতিগত দিক থেকে, লিঙ্গগত দিক থেকে আধিপত্য বা প্রভুত্ব, এই সমস্ত যদি হয়ে যায় তাহলে বোধহয় সব দিক থেকে তলানিতে যে পড়ে রইল তারা হলো ওই নিম্নবর্ণের একেবারে দিন আনা দিন খাওয়া বাড়ির মেয়ে। তো এই যে সুবোধ ঘোষ যখন লিখতে শুরু করছেন, সুবোধ ঘোষ আলাদা করে আর পরিচয় দিলাম না, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি কিনা বাংলা গল্পের ক্ষেত্রে আবির্ভূত হলেন এবং প্রায় আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার নিজস্ব জায়গা আলাদা করে নিলেন। তার আগে আমরা শৈলজানন্দও পেয়েছি, শৈলজানন্দের কয়লাকুঠির দেশ সেগুলো পেয়েছি, তারাশঙ্করের রার বাংলার কাহিনীতে সেখানে বেদে বৈষ্ণব এবং একদম অন্তজ মানুষের কথা সেখানে আমরা পেয়েছি, কিন্তু সুবোধ ঘোষের আশাটা খুব একটু আলাদা দিক থেকে, কেননা সুবোধ ঘোষ একটু বড় জায়গা থেকে এসেছেন, বড় জায়গা বলতে বৃহত্তর বঙ্গ থেকে এসেছেন বলা যায়। আজকে আমাদের যে বাংলা তার বাইরে থেকে হাজারীবাগে ছোটবেলায় মানুষ, এবং তারপরে বিভিন্ন রকমের তার জীবন যদি আমরা দেখি, যে বিভিন্ন রকমের পেশায় কিছুতেই সেটেল হতে না পারা, সে কোথাও ফেরিওয়ালা, কোথাও বাসের কন্ডাক্টর, কোথাও সন্ন্যাসীর ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ানো, কোথাও সার্কাসের মাল বাওয়ার কাজ, এই নানা রকম কাজে ক্রমশ নিজেকে ট্রাই করে চলা, এবং শেষকালে কলকাতায় একটা ঠাঁই পাওয়া, যে গৌরাঙ্গ প্রেসের প্রুফ রিডার হিসাবে, তারপরের কথা আমরা সব জানি। কিন্তু এই যে এত বিচিত্র জীবনের অভিজ্ঞতা, এই বিচিত্র জীবনের অভিজ্ঞতায় আমরা দেখলাম এমন সব মানুষকে বাংলা সাহিত্যে তিনি নিয়ে এলেন, বাংলা কথা সাহিত্যের দিকে, যারা সব দিক থেকেই নিম্নবর্গ, শুধু সামাজিক দিক থেকে, শুধু অর্থনৈতিক দিক থেকে, শুধু জাতপাতগত দিক থেকে তা নয়, সমস্ত দিক থেকে যারা নিম্নবর্গ এরকম, এবং বঙ্গভাষী নন এমন সমাজের মানুষজনকেও তিনি নিয়ে আসছেন, যারা ভারতবর্ষের বিভিন্ন রকমের আদিবাসী সমাজের মানুষ,
তাদেরকেও তিনি নিয়ে আসছেন। ভারতের আদিবাসী বলে একটি গ্রন্থ তিনি লিখেছিলেন এবং সে সময় খুব চর্চিত হয়েছিল, ভারতের আদিবাসী সুবোধ ঘোষের লেখা, এখনো সেটি পাওয়া যায়। যাই হোক, ফলে এ নিয়ে তার দীর্ঘ চর্চা ছিল, দীর্ঘ অভিনিবেশ ছিল। আমরা বিহারের কথা তার আগে নিশ্চয়ই পেয়েছি, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাছে, বিভূতিভূষণের কাছে, বনফুলের কাছে। আমরা বিভূতিভূষণ, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় দুজনের কাছেই পেয়েছি, তো এগুলো আমরা তো পেয়েছি। কিন্তু এর সূত্রে যেটা পাইনি সেটা হচ্ছে যে এই সমস্ত মানুষের মধ্যে যে এদেরকে নিয়ে অন্যান্য শ্রেণীর মানুষের যে দমনপীড়ন, বৈষম্য যেভাবে চলছে, সেটা সুবোধ ঘোষ তার নিজস্ব বিশিষ্ট জীবন চেতনা নিয়ে, প্রখর অর্থনৈতিক বোধ নিয়ে সেটা কিনা তিনি দেখাবার চেষ্টা করেছেন। ফলে আমরা যদি একদম শুরুতে আসি, যে সুবোধ ঘোষের প্রথম যে দুটো গল্প, একদম সাড়া ফেলে দিল। তার মধ্যে একটা তো ফসিল, 39-এ তিনি লিখলেন, পরপর দুই সপ্তাহে ফসিল এবং অযান্ত্রিক, এসব তো এখন মিথের পর্যায়ে চলে গেছে, আমি সেসবে না গিয়ে যেহেতু খুব কম সময় আমি বলবো, ফসিল গল্প তো একবার দেখি। যে এখানে সুবোধ ঘোষ বেছে নিচ্ছেন একটা কাল্পনিক জায়গা যার নাম অঞ্জনগড়। জায়গাটা কাল্পনিক কিন্তু তার বিষয়, তার মানুষজন সেটা ভারী জীবন্ত। তিনি বলছেন এখানে থাকে দুটো জনজাতি, একটা ভিল, একটা কুর্মি। এবং এটা হতেই পারে যে আজকে যে আমরা ঝাড়খণ্ড দেখি, ছত্তিশগড় দেখি, তার একটা কোনো জায়গা হতেই পারে এরকম একটা জায়গা, মালভূমি, একটা রুক্ষ অঞ্চল যেখানে দু কোষ দূরে জলাশয় থেকে মোষের চামড়ায় করে জল বয়ে নিয়ে এসে সেচ করে জমিতে এই ভিল এবং কুর্মিরা। কিন্তু রাজা যে তিনি ফসল কেড়ে নেবার জন্য তহসিলদারদের, সেপাইদের পাঠানো হয় এবং এত কষ্টের ফসল সেই লাঠিবাজিতে লুণ্ঠিত হয়। একসময় অঞ্জনগড়ের উন্নতি হয় কিন্তু ততক্ষণে ভিলেরা দেশান্তরী হয়ে গেছে। এই যে দেশান্তরী হয়ে যাওয়া, এই যে আমরা বলছি মাইগ্রেশন নিয়ে এত কথা, সেই সময় দেখাচ্ছেন সুবোধ ঘোষ 39-এ যে ভিলেরা দেশান্তরী হয়ে যাচ্ছে। এবং এই যে সচিবোত্তম বলে যে যিনি আসেন, মুখার্জি, তিনি রুক্ষ জমিতে খাল কেটে ফসল ফলিয়ে একে উর্বর করার পরিকল্পনা করে। কিন্তু তার সঙ্গে তখন এসে গেছে বিদেশি বণিকদের দল, তাদেরও প্রচুর শ্রমিকদের দরকার। ফলে এই শ্রমিকের মালিকানা এই নিয়ে সেখানে ঠান্ডা যুদ্ধ হয়, নিজের অধিকারে আনা যাবে, কে কত আনতে পারে, তার জন্য হিংস্রতা এবং লোভ, সেগুলো আমরা দেখি। এই লোভের কারণেই খনি মালিকরা তাদের খনিতে নিরাপত্তার বিন্দুমাত্র ব্যবস্থা রাখেন না, ফলে একদিন খনি ধসে যায়। এবং ঠিক একই সময় হিংস্রতা সেটাও মাথা চাড়া দেয়, ঘোড়ানিমের জঙ্গলে কাঠ কাটতে গেছিল যে আদিবাসীরা, তারা কিনা রাজার রক্ষীদের গুলির আঘাতে প্রাণ হারায়। উভয় ঘাতকের কাছে পৌঁছে যায় উভয়ের কীর্তি কাহিনী। আর বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করি যে সঙ্গে সঙ্গে সমস্ত বিভেদ মুছে যায়, এক টেবিলে বসে তারা উল্লাসে মদ্যপান করে এবং তার সঙ্গে ধরে নেওয়া হয় ওই বৃদ্ধ অসুস্থ দুলাল মাহাতো বলে এদের সঙ্গে যে নেতা, কুর্মীদের যে নেতা তাকে, এবং ওই খনিগর্ভে দুই শ্রেণীর যে লাশের মধ্যে তার লাশও ঠাঁই পেয়ে যায়। ফলে এই যে কিভাবে বঞ্চনা এবং বঞ্চনা শেষে মৃত্যু খতম করে দেবার যে রাজনীতি, আমরা এটা ফসিল গল্পে দেখতে পাই। আমরা এই আদিবাসীদের নিয়ে আরেকটা গল্প আমরা এখানে খুব মনে পড়বে, চতুর্থ পানিপথের যুদ্ধ। এখানে এক আদিবাসী ছাত্র, তার নাম স্টিফান হোরো, মিশনারি স্কুলে স্টিফানের সঙ্গে যারা আরো কিছু বাঙালি মধ্যবিত্ত ছাত্র যারা পড়তো, তারা সবসময় এই দরিদ্র আদিবাসীদের ওপরে কিভাবে সেটা এখানে গল্পে খুব সুন্দরভাবে দেখানো আছে। কিন্তু স্টিফান একটু আলাদা, সে এই সুযোগ চায় না, প্রত্যাখ্যান করে। স্টিফান ভালোবাসে একটি আদিবাসী মেয়েকে যার নাম চিরকি, এবং তার প্রচন্ড পছন্দের মানুষ হচ্ছে আদিবাসী সমাজের বুড়ো সখা।
কিন্তু স্টিফেনের কাছে না আদিবাসী সমাজকে স্টিফেন রাখ মানে স্টিফেন তাকে স্টিফেনকে রাখতে পারে না, বুড়ো সখা রাখতে পারেন না, স্টিফান চিরকিকে নিজের কাছে রাখতে পারে। ফাদার লিন্ডন মিথ্যা অভিযোগে বুড়ো সখাকে দ্বীপান্তরে পাঠান, পরে চিরকিকেও খ্রিস্টান করে নেন, কিন্তু স্টিফানকে পুরোপুরিভাবে অধিকার করা যায় না। কাহিনীর শেষ পর্বে আমরা দেখি কতগুলি বীরসাইট মানে বীরসাপন্থী আন্দোলনকারীদের জেলে ভরা হয়েছে, সেই জেলের কয়েদীদের মধ্যে রয়েছে সেই স্টিফান, কিন্তু এখন সে আর স্টিফান নামে সাড়া দেয় না। সে বলে যে না, তার নাম স্টিফান হোরো নয়, তার নাম হচ্ছে রুনু হোরো। স্টিফান নামটা সে আর নিতে চায় না, যেটা তার পরে পরিবর্তিত নাম সেটা সে নিতে চায় না, রুনু নামে সে পরিচিত হতে চায়। এখন কথা হচ্ছে যুদ্ধটার নাম চতুর্থ পানিপথের যুদ্ধ কেন? আমরা এর আগে তিনটে পানিপথের যুদ্ধ দেখেছি, যে সমস্ত যুদ্ধ যে পরবর্তী সময় ভারতের ইতিহাসে খুব নির্ণায়ক একটা ভূমিকা গ্রহণ করেছে, কিন্তু এই নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবার পিছনে কিছু চক্রান্ত বা কিছু ইচ্ছা করে নিষ্ক্রিয় হয়ে থাকা, কোন একটা পক্ষ নির্লিপ্ত হয়ে থাকা, এটা আমরা দেখেছি এই চতুর্থ পানিপথের যুদ্ধে। আমরা দেখেছি এর নাম নির্লিপ্ত হয়ে থাকা মধ্যবিত্ত বাঙালি সমাজকে, যারা কিনা যদি পার্টিসিপেট করতো এই যুদ্ধের ফল হয়তো অন্যরকম হতেও পারত, কিন্তু তারা নিয়মিত নিজেদের আঁচ বাঁচিয়ে নিজেদের স্বার্থ চিন্তাই করে গেছে, যার ফলে কিনা এই যুদ্ধকে এরকম একপেশে করে দেখতে পাওয়া যায়। ভারতবর্ষের আদিবাসী সমাজ এবং তারা কিভাবে ব্যবহৃত হয়েছেন সেটা দেখতে গেলে আজও আমাদের এই চতুর্থ পানিপথের যুদ্ধ এটা পড়তে হয়। এরকম শুধু আদিবাসী সমাজের মধ্যেও নয়, আমাদের একেবারে বাঙালি সমাজের মধ্যে সেখানেও আমরা এরকম দেখতে পাই বঞ্চনার ছবি। ধরা যাক কাঞ্চন সংসর্গাত বলে একটা গল্প, এটাও কিন্তু ওই যতুগৃহ গল্প সংকলনে মানে 1952-তে এই গল্প সংকলন এখানে বেরিয়েছিল। তো এই কাঞ্চন সংসর্গাত গল্পে একটা দেখি একজন বিত্তশালী ভোগী মানুষ পায়, তার নাম অটলনাথ, তার যে সহচর কান্তিকুমার, কান্তিকুমারের এক প্রেমিকা তার নাম জয়া, কিন্তু অটলনাথের লোভের হাত থেকে, অটলনাথ জানে যে জয়াকে কান্তিকুমার ভালোবাসে, কিন্তু ওই জয়াকে তারও চাই। এখন এই জয়া কিভাবে কান্তিকুমারের লোভের হাত থেকে রেহাই পায় না, তার কাহিনী এখানে আছে। সে কাহিনীটা শুধু এইটুকুই নয়, অটলনাথ ওই কান্তিকুমারকে দিয়েই পয়সা দিয়ে লেখাতে চায় নিজের জীবনী, যে জীবনীতে সে নিজেকে প্রথমে বলে যে তুমি আমাকে একটা অভিধা দাও বাণিজ্য বীর হিসেবে। তা কিছুদিন পরে সে আবার বলে না না, বাণিজ্য বীরটা খুব খেলো হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটা অভিধা দাও যেটা হচ্ছে কিনা বাণিজ্য ঋষি। সে ঋষি রূপে প্রতিষ্ঠা পেতে চায়, আমরা দেখেছি যে তার কীর্তির কথা। আমরা আরেকটি গল্প নিয়ে আসি, তিন অধ্যায় বলে একটি গল্প আছে, সেখানে অভিভূষণ বলে কাহিনীর যে নায়ক সে কিনা পৌরসভার একটা কাজ করে, কাজটা খুব বড় কাজ নয়, ছোট কাজ, পদটার নাম অ্যাসিস্ট্যান্ট কনজারভেটরি সুপারভাইজার। কিন্তু একসময় পৌরসভার আইনে বদল হয়, পদটা নাম পাল্টে যায়, নাম হয়ে যায় সর্দার স্ক্যাভেঞ্জার, একই কাজ একই বেতন, কিন্তু যেহেতু স্ক্যাভেঞ্জার এই নামটা যুক্ত হয় নামের সঙ্গে, সবাই তাকে বন্ধুরা দেখতে শুরু করে নিচু নজরে, তার সঙ্গে আর আলাপ কর রাখা এটা ঠিক হবে কিনা তারা ভাবতে থাকে। ঠিক একই রকম আমরা দেখি যে ব্রাহ্মণ একজন মানুষ পুলিন বাবু, যিনি কিনা আর কিছু না করতে পেরে কি জুতোর দোকান করেছেন, তাই ভদ্র সমাজে তাকে সবাই ডাকে পুলিন চামার বলে। আর তার মেয়ে যে বন্দনা, সে কিনা হাসপাতালে কাজ করে, আয়ের কাজ করে, সেই জন্য তাকে সবাই বলে জমাদার নেই। এখন বিয়ের জন্যে যখন অভিভূষণ এবং বন্দনা যখন নিজেদের নির্বাচিত করে, তখন তারা কিন্তু এই বিয়ে ভাঙতে চায়, এবং এরা সুখী থাকবে নিজেদের মধ্যে বিয়ে করে, যাদেরকে ওরা এতদিন ধরে অপমান করে এসেছে তারা সবাই সুখে থাকবে, এটা তাদের কেমন ভালো লাগে না। অপমান করবার যে ইচ্ছে সেই দিক থেকেই, ছোট করে দেখানোর যে ইচ্ছে সেই দিক থেকেই এরা এর ক্ষতি করবার চেষ্টা করে, কিন্তু এই দুই যুবক যুবতীর আত্মপ্রত্যয় তারা স্থির থাকে, এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে এই স্থির থাকতে পারার জন্যে তারা কিনা নিজেদের বিবাহ কিন্তু শেষ পর্যন্ত করতে পারে। এইরকম আমরা দেখতে পাই
আমাদের শুনো বড় নারী বলে যে একটা উপন্যাস আছে সুবোধ ঘোষের, আমরা যদি ছোট গল্প নিয়ে বলছি, সেটা 1957, সেখানে যে হোমিও হিমু চরিত্রটি যে মেয়েদের হোস্টেল থেকে বাড়ি নিয়ে আসে, আপনারা অনেকে সিনেমা দেখেছেন হয়তো, সেখানেও এর মধ্যে এই হিমু চরিত্রে যে অপমান এবং বঞ্চনা আপনারা দেখতে পাবেন। বললাম বলে আর একটা উপন্যাস বলে রাখি, শতকীয়া উপন্যাস 1944 বেরিয়েছিল, একদম আঞ্চলিক একটি উপন্যাস, আদিবাসী জনজাতির কথা সেখানে বলা আছে। সেখানেও এরকম প্রচুর নিম্নবর্গীয় মানুষের কথা আছে, নিম্নবর্গীয় মানুষের ওপরে বিভিন্ন সমাজের ওই সব জাত পাত সমস্ত কিছুই পাবেন, লিঙ্গ বঞ্চনা সবই পাবেন সেই ইতিহাস শতকীয়া উপন্যাস, যদি কখনো ইচ্ছা হয় পড়বেন। আমরা চলে আসি এরকম আরেকটা খুব নাম করা গল্প, পরশুরামের কুঠার। এই গল্পের ক্ষেত্রে, এই গল্পের যে সময় সেটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটু আগের সময়, এবং এখানে গল্পের যে মূল চরিত্র ধনিয়া, তার পেশা খুব বিচিত্র। সে জন্মের পর থেকে যে শিশুরা মায়ের দুধ পায় না তাদেরকে সে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখে, এটা হচ্ছে তার পেশা। এবং এই পেশার প্রয়োজনে স্বাভাবিকভাবেই ধনিয়াকে বারবার গর্ভবতী হতে হয়, অথচ তার নিজের বাচ্চারা মানুষ হয় অনাথালয়ে। কিন্তু এই বিরল যে পেশা, এই গ্রহণ করে নিজের বাচ্চাদের এরকম বিসর্জন দিয়ে দিয়েও, মানে নিজের কাছ থেকে বিসর্জন দিয়ে দিয়েও, দূরে রেখেও, সে কিনা আটকে যায়, এটাও এই পেশাও চালাতে পারে না। কারণ একসময় বেবি ফুড বহুজাতিক সংস্থা তারা নিয়ে আসে, এবং এই যে অসম প্রতিযোগিতা, সেখানে ধনিয়াকে পিছনে হটে যেতে হয়। এতদিন তার উপকারকে মাথা পেতে নিয়েছে যে ভদ্রলোকের দল, আমরা দেখতে পাই যে সেই মানুষরাই ধনিয়ার চরিত্রের দিকে আঙুল তোলে, এবং বারবার তাদের বাড়িতে সিধে টিধে আনতে যায় ধনিয়া, তারা বিরক্ত হয়, ফলে সেটা বন্ধ করতেই তারা বাধ্য হয়ে ধনিয়ার ওপরে ব্যবস্থা নেয়, এবং ধনিয়ার স্থান শেষ পর্যন্ত হয় দেহ উপজীবিনী যে মেয়েদের, সেই তাদের লাইনে। এমনকি সেই লাইনের মধ্যে তারা দেখতে পায়, সে যখন ওপর থেকে দেখে তখন দেখতে পায় এমন কয়েকজনকে যারা কিনা একসময় তারই দুধে পালিত হয়েছিল, এমন কিছু সন্তানকে, তাদের সন্তান সম তাদেরকে, যারা কিনা ভিন্ন প্রয়োজনে একত্রিত হয়েছে গ্রাহক হিসাবে। তো এইরকম আমরা দেখতে পাই, গোত্রান্তর গল্পের ক্ষেত্রেও দেখতে পাই, যেখানে নিম্নবর্গের নারীর ওপরে কিভাবে সঞ্জয় বলে এখানে যে চরিত্র, সেখানে রুক্মিণী বলে যে চরিত্রটি হয়, সে কিনা কিভাবে তার দ্বারাও নিষ্পিষ্ট হয়। সঞ্জয়ও এক ধরনের নিম্নবর্গ, সে তার বাড়ির চারপাশে যে মানুষজন তাদের দ্বারা কিভাবে অত্যাচারিত হচ্ছিল, যেহেতু সে চাকরি বাকরি করতো না, তাকে বাড়ি ছাড়তে হয়, সেখানে একদিকে সে নিম্নবর্গ ছিল। পরে যখন সে আবার ওই রতনলাল জুট মিলে, এই সুগার মিলে যখন সে চাকরি পায়, তখন সে একটু ওপরের বর্গ, সেইখানে সে আবার তখন দাঁত নখ বের করে, এবং সে কিনা এক নিম্নবর্গীয় নারী যে রুক্মিণী বললাম, তাকে সঙ্গিনী হিসাবে গ্রহণ করে। অচিরেই রুক্মিণী কিন্তু বিয়ে করে না, অচিরেই রুক্মিণী সে কিনা সন্তান সম্ভবা হয়ে পড়ে, এবং যখন সে সন্তান সম্ভবা হয়ে ওঠে, তখন সঞ্জয় কিভাবে এদের হাত থেকে, এই দায়িত্বের হাত থেকে পালানো যায়, তার পরিত্রাণের পথ খোঁজে, এবং শেষকালে আমরা দেখি যে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে যাওয়া রুক্মিণীকে সে প্রত্যাখ্যান করে পালায়। এর সঙ্গে যে সমবেত শ্রমিকদের যে আন্দোলন, তাকেও পিছন থেকে কিভাবে সে ছুরি মারে আমরা সেখানে দেখি। এবং এইভাবেই এই নারীর পাশে না দাঁড়ানো, বঞ্চিত মানুষের পাশে না দাঁড়ানো মধ্যবিত্ত যে অভ্যাস সুবোধ ঘোষ গোত্রান্তর গল্পে সেটা স্পষ্টভাবে তুলে ধরেছেন। এরকম উচলে চরিনু বলে একটা গল্প আছে, সেখানেও আমরা দেখি খনির মজুরনি বিলাসী, তাকে শারীরিক চাহিদা মেটানোর উপায় হিসাবে ব্যবহার করেন ওভারসিয়ার দীনেশ। এইরকম সুন্দরম বলে একটি গল্প আছে, খুব নাম করা গল্প, সেখানে আমরা দেখি যে চরম কুরূপা একটি কিশোরী হাবু বেদিয়ার মেয়ে, তার হচ্ছে তার মাথায় নাকি মাথা টেড়ে মেকে গেছে কোনো একটা গভীর দুর্যোগে, এরকম সুবোধ ঘোষ লেখেন। সেই কুরূপা কিশোরী, সে হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, এবং তার ফলে তাকে বিষ প্রয়োগে হত্যা করে গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, মূল চরিত্র সুকুমার। অর্থাৎ সুকুমার যার নাম, তার সুকুমারত্বের শিকার হয়
তুলসী এরকম বলা যেতে পারে। অথচ আমরা দেখি সুকুমার সে কিনা একেবারে খুব গোবেচারা ছেলে এরকম ভাবে প্রথম দিকে শুরুতে প্রকাশ এবং কাহিনী যে শুরু হয় সেটা এইভাবে যে সমস্যাটা হলো সুকুমারের বিয়ে। সমস্যা কেন? সমস্যা এই জন্যে যে কোনো পাত্রী সুকুমারের পছন্দ হয় না, সব পাত্রের পিছনেই তার কোথাও খুঁত সে দেখতে পায়। অথচ নিজের কামনা মেটানোর জন্য যখন সে বেছে নেয় একটি, বোঝা যায় যে নারী এবং নিম্নবর্গ তার কোনোভাবেই আর কি তার পরিত্রাণ নেই, এইটা বোঝা যায়। এবং এক্ষেত্রে শারীরিক চাহিদা মেটানোর জন্য সৌন্দর্য সেটা খুব জরুরি কোনো উপকরণ যে তা নয়। যাই হোক, এরকম আরো গল্প আছে। ঐতিহাসিক বস্তুবাদ বলে একটি গল্প আছে, হ্যাঁ, এটা লেখকের প্রায় জীবনের শেষে লেখা, বোরের মালতী গল্প সংকলনে 63-তে বেরিয়েছিল। তো এখানে আমরা দেখতে পাবো গ্রেট ইন্টেলেকচুয়াল প্রফেসর বিমল বসু। এই বিমল বসু, তিনি তার সঙ্গে ভালোবাসা হয়ে যায়, মানে সম্পর্কে তিনি জড়িয়ে পড়েন একটি আদিবাসী ছাত্রী যার নাম স্টেলা হেমব্রমকে। কিন্তু আবার সেই বঞ্চনা, শেষ পর্যন্ত বিমল বসু যখন কলকাতার এক ধনী পাত্রীর সন্ধান পান, তিনি অক্লেশে সেই পাত্রীকে বিয়ে করতে রাজি হয়ে যান, সেখানে তিনি ফিরে যান এবং স্বাভাবিকভাবে স্টেলার যে বঞ্চিত রূপ সেটা আমরা দেখতে পাই। এইভাবে অধিকাংশ ক্ষেত্রে অপমানিত এবং শোষিত নিম্নবর্গীয় সমাজকে সুবোধ ঘোষের বিভিন্ন রচনায় আমরা উঠে আসতে দেখি, যদিও সেভাবে প্রতিবাদ মুখর হয়ে উঠতে আমরা খুব একটা কিন্তু দেখতে পাই না। একটা প্রতিবাদ করেছিল আমরা জানি, ফসিল গল্পে একটা প্রতিবাদ তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি সেইভাবে প্রতিবাদ, মানে ফললাভ করে উঠতে পারেনি। প্রতিবাদ করবার আকাঙ্ক্ষাও কখনো কখনো হারিয়ে ফেলছে। যদি বারবধূ গল্প আমরা দেখি, এও খুব নামকরা গল্প একটি, সে গল্পের যে পঞ্চিবিবি বা লতা, সে প্রসাদ বলে একটি চরিত্র, তার কিনা সঙ্গে থাকে, তার রক্ষিতা হিসাবে থাকে, এবং একসময় সে থাকতে থাকতে সে ওই তার যে গৃহবধূর ভূমিকায় অভিনয়, সেই ভূমিকাটাকেই সে কিনা ভালোবেসে ফেলে। অনেক সময় হয় না যে নাটকে যে রাজার পাঠ করে সে নাটক শেষ হয়ে গেলে একটু বড় বড় পায়ে হাঁটে, মানে সেই ভূমিকা থেকে আর বেরিয়ে আসতে পারছে না, তো এই ভূমিকাটাকে ভালোবেসে ফেলে লতা। এবং পরে যখন প্রসাদ আভা বলে একটি বিধবার প্রতি আসক্ত হয় এবং তাকে বিয়ে করতে চায় এবং লতাকে এবার সরিয়ে দিতে চায় প্রচুর টাকার বিনিময়ে, কিন্তু তখন তো লতা এই স্ত্রীর ভূমিকায় অভিনয় করে করে সে তো এই ভূমিকাটাকেই ভালোবেসে ফেলেছে। ফলে লতা বলে ওঠে, শেষ পর্যন্ত গল্প শেষ হয়, যে আভা ঠাকুরজি আমার এই সর্বনাশটা করে ছাড়লো। এই যে ঠাকুরজি শব্দটা ব্যবহার হয়, ঠাকুরজি শব্দ কিন্তু পঞ্চিবিবি বলে না, পঞ্চিবিবির মতো যারা মেয়ে তারা কিন্তু বলে না, আভার মতো যারা আলো বা এই লতার মতো যারা তারা বলে। ফলে লতা তে যে পরিবর্তিত হয়ে গেছে, যে ট্রান্সফরমেশন তার হয়ে গেছে, সে এখন এই ঠাকুরজি এই এই ভাবনার বাইরে আর যেতে পারছে না। ফলে প্রতিবাদ সে করবে কি করে? এইখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যে বারবধু গল্পের লতা এভাবেই ব্যবহৃত হয়ে যায়, যেভাবে উচলে চরিনুর বিলাসী ব্যবহৃত হয়, গোত্রান্তরের রুক্মিণী ব্যবহৃত হয় বা সুন্দরমের তুলসী ব্যবহৃত হয়, এই সবই আমরা দেখি। ভাট তিলক রায় বলে একটি গল্প আছে। এখানে নদীর ওপর একটা বাঁধ হবে, সেই বাঁধ হলে নাকি মানুষের খুব কল্যাণে লাগবে, এই স্তোকবাক্যে শেষ পর্যন্ত কিন্তু এই তিলক রায় বলে যে চরিত্র সে কিন্তু মানতে পারেনি। তার মনে হয়েছে না, এই বাঁধ হলে বহু মানুষ উৎখাটিত হবে, এই বাঁধ হলে ভালো হয় না খারাপ হয় এ নিয়ে তো দীর্ঘ বিতর্ক, আমরা তো কোনো নির্দিষ্ট সলিউশন বার করতে পারিনি, তাই না? আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যে বলি, তার কি নির্দিষ্ট আমরা একটা পদ্ধতি বার করতে পেরেছি? যে পদ্ধতি এই যে আপনারা বলেছেন যে ডিসকোর্স, সমাজ এবং রাষ্ট্রের যে ডিসকোর্স, সবাই সমাজ এবং রাষ্ট্র মেনে নিয়েছে একমত হয়ে, পারিনি। ফলে এই যে ভাট তিলক রায় সেও মনে করেছে যে এতে মানুষের ভালো হবে না, কিন্তু শেষ পর্যন্ত সে কি করতে পেরেছে? একা একটা মানুষ সবাইকে বলেছে ছেড়ে এসো, বাঁধের কাজ ছেড়ে করো না,
কিন্তু মানুষের পেটের তাগিদ তাদের করতে হয়েছে, শেষ পর্যন্ত নিজের বিশ্বাসকে জয়যুক্ত করতে বাঁধের একটা পিলারের সঙ্গে সে নিজেকে বেঁধেছে, তার সঙ্গে ডিনামাইট, এবং তারপরে সে উড়িয়ে দিয়েছে। বাঁধের পিলার উড়েছে কিনা জানি না, কিন্তু সে নিজেকে উড়িয়ে দিয়েছে। এইভাবে গল্প শেষ হচ্ছে। সুবোধ ঘোষ বলছেন, তিলক রায় যেন সেই প্রচণ্ড বন্য আত্মা, ক্যাপিটাল আর ইন্ডাস্ট্রির কলের মারের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করতে গিয়ে যে ফুরিয়ে গেল। পরশুরামের কুঠার গল্পে ধনিয়াও প্রতিশোধ নেবার চেষ্টা করেছে, সে তার শেষ পর্যন্ত তার যে কামনা দীপক যে মূর্তি সুবোধ ঘোষ ব্যবহার করছেন, যেন তিনি সে কুঠার হিসাবে যেন সেটা ব্যবহৃত হবে, তাকে যে সমাজ অচ্ছুত করে দিল, আলাদা করে দিল তার প্রতি, এরকম একটা ইঙ্গিত আছে। কিন্তু ওই ইঙ্গিতটুকুই আছে, এর থেকে বেশি হয়ে ওঠা সম্ভব ছিল না। একটা চরিত্র শুধু দেখেছি সফলভাবে প্রতিবাদ করতে পেরেছে, সে ওই চতুর্থ পানিপথের যুদ্ধ গল্প যেটা আমরা বললাম, সেই গল্পের স্টিফান হোরো। আমরা প্রথম থেকে দেখি চরিত্রটি প্রতিবাদ করছে। যখন আর সমস্ত মধ্যবিত্ত ছেলে তারা যখন স্টিক নিয়ে হকি খেলছে, সে তাদের সঙ্গে খালি পায়ে হকি খেলছে। যখন আর পাঁচজন ভাবছে যে ও তো আদিবাসী ছেলে, ও ইংরাজি কেন নিয়েছে নিজের চয়েস করে পেপার, ও তো পারবে না, কিন্তু স্টিফান ইংরেজিটাই পড়েছে ভালো করে, এবং ইংরেজি কবিতার ব্যাখ্যা এবং আবৃত্তিতে সে কিনা শীর্ষ স্থান পেয়েছে, শেষে ইংরাজি ছেড়ে আবার সে সংস্কৃত অ্যাডিশনাল নিয়েছে, ইংরাজি ছেড়ে দিয়েছে। তখন যখন সে ওই লিন্ডনের পুরো কথাগুলো বুঝতে পেরেছে উদ্দেশ্যটা, তখন সে কিনা আবার সংস্কৃত অ্যাডিশনাল নিয়েছে, এবং তাতেও সে হায়েস্ট নম্বর পেয়েছে। এর মধ্যে দিয়ে হোরোর চরিত্রে যে ভারতীয়দের প্রতি আগ্রহ, নিজস্ব আত্মপ্রত্যয়, তার যে গভীর মেধা, এগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। আর ওই মধ্যবিত্ত সমাজের মানুষজন যখন স্টিফানের আর সমস্ত বন্ধু, যাদের নাম গুলো নেই, জাস্ট তাদের ক্যারেক্টার তুলে ধরার জন্য তাদের সারনেমগুলো শুধু ব্যবহার হয়েছে, টুডু, খালকো, বেসরা, টিগ্গা, এদেরকে যখন সভ্য সমাজের ছাত্ররা অপার করুণার নিদর্শন হিসাবে তাদের খাবারের উদ্বৃত্ত কিছু অংশ দিতে চায়, হোরোকে যখন সেটা দিতে চায়, হোরো কিন্তু সেটা তখন প্রত্যাখ্যান করে। বরং যখন তাদের ওই পিকনিকের সময় হোরো আবির্ভূত হয় সেখানে একটা পকেটে গুলতি নিয়ে, এবং পকেট থেকে গুলতি ছুঁড়ে বের করে ছুঁড়ে সবার সামনে সে মেরে ফেলে একটা হৃষ্টপুষ্ট কাঠবিড়ালি, তারপর বন্ধুদের সমস্বরে বিস্মিত প্রশ্নের জবাবে অসংকোচে যখন সে জানায় যে সে ওটা খাবে, সে পরিষ্কার বলে খাবো, মনের ঘেন্না চেপে রেখে সহপাঠীরা যখন নাক কুচকোয় বলে ওটাকে ফেলে দেওয়ার কথা, তখন হোরো মনে করে যে এইটাই হচ্ছে তার আইডেন্টিটি, এইটাই তার উত্তরাধিকার। ফলে সে এই করুণায় পিকনিকের যে করুণার খাবার, মুখরোচক খাবার, যেটা করুণা মাখানো, সেটাকে সে প্রত্যাখ্যান করে। এবং এই যে প্রত্যাখ্যান, এইটা হচ্ছে যে হোরোর তার নিজস্ব সংস্কৃতিকে ভালোবেসে বাইরে, সেই সংস্কৃতির বাইরের মানুষকে প্রত্যাখ্যান, এইটা। সেই জন্যে হোরো তারপরে বুরুতে যায়, সে আর চার্চে যায় না, হ্যাঁ, সেখানে সে পেট ভরে ইলি খেয়ে নেশা করে, এবং এই হোরোকে আর কেউ অধিকার করতে পারে না। হোরো নিজের মতো ঘুরে বেড়ায় এবং নিজের শিকড় অনুসন্ধান করতে গিয়ে কোথায় সে বীরসাইট হয়ে দাঁড়ায়, সে আইন মানে না, সে মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করে, চৌকিদারকে ট্যাক্স দিতে চায় না, এবং জমি ক্রক করতে গেলে সে আদালতের পেয়াদাকে টাঙি দিয়ে কাটতে আসে। তো এই রকম আইনের চোখে যে আসামি, এইভাবে একটা চরিত্র হিসাবে হোরোকে আমরা গল্পের শেষে পাই বটে। সে জেলখানায় বন্দি, আমরা দেখি যে ভয়ঙ্করভাবে টিবিতেও আক্রান্ত, হয়তো সে হয়তো বাঁচবে না, কিন্তু সেই মুহূর্তেও সে কিন্তু তার আত্মপরিচয়কে ভাবে না। এই যে আত্মপরিচয়কে আঁকড়ে থাকা, এখানেই যেন সুবোধ ঘোষ এই চরিত্রের মধ্যে যে ডিগনিটি, সেটাকে দেখাবার চেষ্টা করেছেন। এবং এইভাবে ভারতবর্ষের বিভিন্ন দিকে পিছিয়ে পড়া মানুষজন, যে যাদের পিছিয়ে পড়ার জন্য আমরা সবাই কম বেশি দায়ী, তারা যখন স্বাধিকারের প্রশ্নে, নিজেদের আত্মসম্মানের প্রশ্নে, নিজেদের প্রাপ্য সম্মান আদায়ের প্রশ্নে যেভাবে
লড়াই করতেন, জানেন লড়াই করবার কথা ভাবেন, তাদের একটা প্রতীক যেন হয়ে ওঠে হোড়ো, এবং নিম্নবর্গের মানুষের প্রতিবাদ এভাবেই চতুর্থ পানিপথের যুদ্ধ এই গল্পে আমরা পাই। এবং এই সঙ্গে সঙ্গে আরেকটি চরিত্র হিসেবে আমাদের মধ্যবিত্ত সুবিধা ভাগী চরিত্র হিসেবে আমাদেরকেও সুবোধ ঘোষ চিত্রিত করে দেন। আমরা অবাক হয়ে ভাবি যে সেই সমাজেরই তো মানুষ ছিলেন সুবোধ ঘোষ, তবুও নিম্নবর্গের মানুষের প্রতি কতখানি ভালোবাসা, তাদের আত্মপরিচয়ের প্রতি কতখানি শ্রদ্ধাবোধ তার ছিল, যে জন্যে তিনি অনায়াসে তাদের লড়াইকে মূল্য দিতে গিয়ে, তাদের লড়াইয়ের মহত্ব বোঝাতে গিয়ে তার নিজের শ্রেণী, সেই শ্রেণীর যে সুবিধাভোগী মধ্যবিত্ততা, তাকে কীভাবে বিদ্রুপ করেছেন, ব্যঙ্গ করেছেন, কতখানি মানুষের প্রতি তন্নিষ্ঠ থাকলে তাদের আন্দোলন, তাদের দুঃখ, তাদের বেদনার কথা কতটা আপন করে ভাবলে তবে কি না এই রকম গল্প লেখা যায়। আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ডক্টর অরিন্দম গোস্বামী ফর এনলাইটনিং আস উইথ ইউর দ্য স্পেশাল লেকচার দ্যাট ইউ গেভ অন সুবোধ ঘোষের গল্পে তাহাদের কথা, স্পেশালি ফিচারিং the quote unquote that you were talking about, the subaltern and the other class, the other that we call them. Thank you so much. This is now is the time to put an end to the two-day webinar. Very enriching experience, I must say. We witnessed a highly diverse, discursive and diligent session. Both yesterday and today, we had a lot of illumination, a flicker here, a twitch there, dispersing the dark corners of discourse and ideology. In both the technical sessions of today and yesterday, we got so many views, so many angles to work upon. We are surely enriched, and I hope all our students are also enriched a lot. They have learned a lot. Actually, this kind of discussions that we call in France, it is called, as we all know, the salon. This kind of salon actually enlightens what Aristotle would have called entelechy. Thank you so much. This is the time to give thanks that is due. I must thank the keynote speakers, both of yesterday, Dr. Sudipta Pal, the associate professor in Pol Science, Chandanagar College, who kindly obliged us with her kind presence as a chair yesterday, and Dr. Arindam Goswami, associate professor in Bengali GGDC, Shingur, for his kind presence today as the chair and a special lecturer up to at the end of today's session. I must thank all the panelists for their enlightening papers, for enriching us with discourses and their ideal and the notions of their ideals. I must thank the chief patron, Dr. Sudipta Chakraborty, the OIC, the officer in charge of Government General Degree College, Keshiari, without whose support it was not possible for us to successfully complete this webinar. I must give thanks to the organizing committee, the IT committee, the IQSA, and everybody associated with the committee in and outside. I must thank all the faculty members of Government General Degree College, Keshiari, all the patrons, all the dignitaries who were present and supported directly or indirectly to make this seminar happen and make it a successful one. Thank you, everybody. On behalf of the Webinar Organizing Committee, this is Sharona Mukhopadhyay, English Department, GGDC, Keshiari, saying you adieu. Goodbye and a very good afternoon to everybody. Thank you. ধন্যবাদ শরণ্যা মুখোপাধ্যায় ম্যাডামকে। আমরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কেশিয়ারির পক্ষ থেকে এই দুদিন ব্যাপী ওয়েবিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আমরা এই উপলক্ষে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাইছি আমাদের চেয়ারপারসন ম্যাডাম এবং স্যারকে, ডক্টর সুদীপ্তা পাল, অ্যাসোসিয়েট প্রফেসর
ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স চন্দননগর গভর্নমেন্ট কলেজ এবং ডক্টর অরিন্দম গোস্বামী অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিংহু। এনারা চেয়ারপারসন হিসেবে আমাদের সমৃদ্ধ করেছেন, তাই আমরা ওয়েবিনার কমিটির পক্ষ থেকে এনাদেরকে ধন্যবাদ জানাতে চাইছি। দুদিন ব্যাপী চলা এই সেমিনারের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হলো আজকে। আমরা এছাড়াও বলতে চাইছি যে সমস্ত পেপার প্রেজেন্টার যারা পেপার প্রেজেন্ট করেছেন ওয়েবিনার কমিটির পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাতে চাইছি আমাদের চিফ প্যাট্রন, আমাদের অফিসার ইনচার্জ ডক্টর সুদীপ্ত চক্রবর্তী মহাশয়কে। এছাড়া আমরা একটি বিশেষ ঘোষণা করতে চাইছি, আমাদের ওয়েবিনারে যারা পেপার প্রেজেন্ট করেছেন তাদের সবাইকে আমরা সার্টিফিকেট আগামী দু তিন দিনের মধ্যে দিয়ে দেব। এই বলে আমি আমার ওয়েবিনার কমিটির জয়েন্ট কনভেনার অরিত্র সমাজদার আনুষ্ঠানিকভাবে এই ওয়েবিনার সমাপ্ত করছি।